তাহলে আমরা তত্ত্ব বিবর্তন আজকে কি পড়ব পার্ট পার্ট কই ভাইয়া হচ্ছে একটা ক্লাস দেখতে দিছিলাম সেটা দেখো নাই কেন তোমার টু বিবর্তন পার্ট টু এর মধ্যে আমরা আজকে শুরু করব হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি থেকে লিঙ্গ নির্ধারণ নীতি থেকে লিঙ্গ নির্ধারণ নীতি লিঙ্গ নির্ধারণ নীতি আমাদের আজকে পড়ার টপিক কি আজকে পড়ার টপিক হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি লিঙ্গ নির্ধারণ নীতি লিঙ্গ নির্ধারণ নীতি লিঙ্গ নির্ধারণ নীতি এই যে লিঙ্গ নির্ধারণ নীতি আছে যে আমাদের লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে দেখি যে মানব দেহে ছেচল্লিশটা ক্রোমোজোম বা তেইশ জোড়া ক্রোমোজোম আছে মানব দেহে তেইশটা ক্রোমোজম মানব দেহে তেইশটা ক্রোমোজম মানব দেহে মানব দেহে হচ্ছে আমাদের হচ্ছে তেইশ জোড়া বা ছিচল্লিশটা ক্রোমোজোম থাকে তেইশ জোড়া বা ছিচল্লিশটা ক্রোমোজোম থাকে ছিচল্লিশটা ক্রোমোজোম থাকে তেইশ জোড়া বা ছিচল্লিশটা হচ্ছে আমাদের কি থাকে ক্রোমোজোম থাকে ছিচল্লিশটা ক্রোমোজোম থাকে মানবদেহে কয়টা ক্রোমোজোম থাকে মানব দেহে হচ্ছে আমাদের তেইশ জোড়া বা মানব দেহে হচ্ছে ছিচল্লিশটা ক্রোমোজোম থাকে এর মধ্যে হচ্ছে আমাদের এই ছিচল্লিশটা ক্রোমোজোমের মধ্যে এই অটোজোম কয়জন আর সেক্স ক্রোমোজম কয়জন এর মধ্যে আমাদের হচ্ছে চুয়াল্লিশটা অটোজম 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 যারা হচ্ছে যে আমাদের কোনো লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য প্রকাশ করে না দৈহিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে অটোজোম হচ্ছে আমাদের বাইশ জোড়া বা হচ্ছে চুয়াল্লিশটা বাইশ জোড়া বা চুয়াল্লিশটা অটোজোম বাইশ জোড়া বা চুয়াল্লিশটা অটোজোম আর সেক্স ক্রোমোজম কয়টা সেক্স ক্রোমোজম যেটা লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী সেক্স ক্রোমো ক্রোমোজোম সেক্স ক্রোমোজোমটা হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ করে সেক্স ক্রোমোজোম কি করে আমাদের সেক্স ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে সেক্স ক্রোমোজোম কয়টা সেক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের এক জোড়া বা দুইটা এক জোড়া বা হচ্ছে দুইটা এক জোড়া বা ওদের কয়টা এক জোড়া বা দুইটা সেক্স ক্রোমোজোম এই যে একজোড়া আবার দুইটা সেক্স ক্রোমোজম আছে এর মধ্যে আবার সেক্স ক্রোমোজম ভিন্ন হয় মেল ফিমেলে ভিন্ন হয় মেল ফেমেলের সেক্স ক্রোমোজম কেমন ভিন্ন মেল ফিমেলে সেক্স ক্রোমোজম কেমন ভিন্ন সেই সেক্স ক্রোমোজমটা হচ্ছে পুরুষে এক ধরনের দেখা যায় স্ত্রীতে আরেক ধরনের দেখা যায় পুরুষ আর হচ্ছে স্ত্রী দুই জায়গায় দুই ধরনের দেখা যায় পুরুষ এবং স্ত্রী দুই জায়গায় দুই রকমের দেখা যায় পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই আর স্ত্রীদের ক্ষেত্রে কি এক্স এক্স স্ত্রীদের ক্ষেত্রে এক্স

হোমোগ্যামেটিক সেক্স তেলে খেয়াল করে দেখো পুরুষ আর নারীদের মধ্যে তাহলে কিন্তু গত একটা ভিন্নতা আছে যেটা বর্তমানে হচ্ছে যে ওরা কি করতে চাচ্ছে বিদেশিরা চাচ্ছে যে কোনো পার্থক্য না থাকুক ক্রোমোজোমাল পার্থক্য আছে বাট বাহ্যিক পার্থক্য থাকবে না এটা কোনো কথা যে হচ্ছে যে ক্রমোজম আর পার্থক্য আছে বাহ্যিক পার্থক্য থাকবে না তাই দেখো লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে মানবদের তেইশ জোড়া বা ছেচল্লিশটা ক্রোমোজোম আছে এর মধ্যে অটোজম বাইশ জোড়া বা চুয়াল্লিশটা সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া বা দুইটা এবং এই সেক্স ক্রোমোজোমটাই হচ্ছে মূল জিনিস এখানে আমাদের পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই আর নারীদের ক্ষেত্রে এক্স এক্স পুরুষরা হচ্ছে হ্যাট্রোগ্রামেটিক সেক্স আর নারীরা হচ্ছে হোমোগ্রামেটিক সেক্স এখন খেয়াল করে দেখো আমরা যদি একটু সামনের দিকে যাই লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে আমাদের বইয়ে দুইটা পদ্ধতির কথা বলা আছে লিঙ্গ নির্ধারণ নীতি 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 লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা টাইপের লিঙ্গ নির্ধারণ নীতি দেখতে পাই দুইটা টাইপের লিঙ্গ নির্ধারণ নীতি দেখতে পাই একটাকে আমরা বলি হচ্ছে যে এই এক্স 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 ওয়াই এটা একটা বিষয় আরেকটা এক্স 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 ওয়াই খেয়াল করো এই যে এক্স 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 ওয়াই আর এক্স 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 জিরো যে আছে এখানে এক্স এক্স হচ্ছে আমাদের স্ত্রী এক্স এক্স হচ্ছে কি আমাদের স্ত্রী আর হচ্ছে এক্স ওয়াই হচ্ছে কি পুরুষ পুরুষ এক্স ওয়াই কি এক্স ওয়াই হচ্ছে পুরুষ এক্স ওয়াই কি এক্স ওয়াই হচ্ছে পুরুষ আর হচ্ছে এই যে এক্স 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 জিরো আছে এই এক্স এক্স হচ্ছে আমাদের স্ত্রী আর এক্স জিরো হচ্ছে আমাদের কি এক্স জিরো হচ্ছে পুরুষ তাহলে এক্স জিরো এক্স জিরো হচ্ছে পুরুষ তাহলে পুরুষে কিন্তু একটা ক্রোমোজোম কম থাকে পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে এই এক্স 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 জিরো যারা পুরুষে হচ্ছে একটা ক্রোমোজোম কম থাকে একটা ক্রোমোজোম কম থাকে একটা ক্রোমোজোম কম থাকে একটা ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে কি থাকে কম থাকে একটা ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে কম থাকে এখন খেয়াল করে দেখো খেয়াল করে দেখো যে লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে নির্ধারণ নীতি একটা ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে কম থাকে এখন এই এক্স পদ্ধতিটা দেখা যায় কোথায় মানুষ ড্রসোফিলা গাজা তেলকুচা মানুষে দেখা যায় ড্রসোফিলাতে দেখা যায় মানুষ তারপর থাকে হচ্ছে ড্রসোফিলা ড্রসোফিলা গাজা তেলকুচা মানুষ ড্রসোফিলা গাজা তেলকুচা গাজা তেল কুচা গাজা তেল কুচা মানুষ ডসোফিলা গাজা তেল কুচা এই যে আমাদের দুইটা বিষয় রয়েছে এই দুইটা বিষয়ের এই কদের মধ্যে আমাদের এক্স 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 ওয়াই দেখতে পাই এক্স 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 জিরো হচ্ছে ফোরিং ছাড়পোকা আর হচ্ছে ডিসকোরিয়া ঘাস ফোরিং ঘাস ফোরিং ছাড়পোকা ছাড়পোকা ঘাস ফোরিং ছাড়পোকা ছাড়পোকা তারপর হচ্ছে আমাদের ডিসকোরিয়া ডিসকোরিয়া ডিস ডিসকোরিয়া 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 ডিসকোরিয়াটাকে একটা উদ্ভিদ থেকে একটা উদ্ভিদ আর যে গাঁজা তেলকুচে এটাও কি একটা এটাও হচ্ছে একটা উদ্ভিদ এটাও কি একটা এটাও একটা হচ্ছে উদ্ভিদ ঠিক আছে তাহলে এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি এটাকে লিঙ্গ নির্ধারণ নীতি এতটুকু কথা মনে রাখতে হবে তোমাদের তোমাদেরকে আচ্ছা এখন দেখো যে আমাদের হচ্ছে এই দুই ধরনের ক্রোমোজোম আছে একটা অটোজম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজম সো আমাদের হচ্ছে মানবদেহে ক্রোমোজোম দুই টাইপের একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম মানবদেহে ক্রোমোজোম ক্রোমোজোম মানবদেহে কয় প্রকার ক্রোমোজোম মানবদেহে হচ্ছে ক্রোমোজোম ক্রো মোজোম ক্রোমোজোম 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 হচ্ছে কয় প্রকার ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার ক্রোমোজোম হচ্ছে কয় প্রকার ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার এক নম্বর কি বলি এটাকে কি বলি এক নম্বরে বলি হচ্ছে অটোজোম 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 কয়টা অটোজোম হচ্ছে চুয়াল্লিশটা অটোজোম কয়টা চুয়াল্লিশটা আর হচ্ছে দিক থেকে আসে কি দিক থেকে আসে হচ্ছে সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম কয়টা সেক্স ক্রোমোজোম দুইটা এখন আমাদের দুনিয়ায় কিছু রোগ আছে যেগুলাকে বলি আমরা অটোজোমাল ডিজিজ কিছু রোগ আছে যেগুলাকে বলি আমরা সেক্স কোমোজোমাল ডিজিজ অটোজোমাল ডিজিজ অটোজোমাল ডিজিজ যেগুলোর জন্য আসলে কে দেয় অটোজোম দায় অটোজোমাল ডিজিজ আর কিছু আছে আমাদের হচ্ছে সেক্স লিঙ্কড ডিজিজ সেক্স লিঙ্কড ডিজিজ সেক্স লিঙ্কড ডিজিজ অটোজোমাল ডিজিজ আর হচ্ছে আমাদের কি সেক্স লিঙ্ক ডিজিজ অটোজোমাল ডিজিজ মানে যেখানে অটোজোমের সমস্যার কারণে রোগ হয় তাকে বলি অটোজোমাল ডিজিজ আর যেখানে সেক্স ক্রোমোজোমের সমস্যার কারণে রোগ হয় সেটাকে বলি সেক্স ক্রোমোজোমাল ডিজিজ অটোজোমাল ডিজিজ কি কি আছে যেমন আমাদের থ্যালাসেমিয়া থেলােমিয়া থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া তারপর হচ্ছে আমাদের এই সিকল সেল এনিমিয়া সিকল সেল এনিমিয়া আমার লাস্ট আমি তোমাকে যে ক্লাসটা দেখতে দিয়েছিলাম সেই ক্লাসে হচ্ছে লিথালজিনের ইন ডিটেলস ছিল না বা লিথালজিন দ্বারা যে রোগগুলো হয় সেটা ছিল না সেটা কিন্তু এই যে এগুলা থ্যালাসেমিয়া সিকল সেল এনিমিয়া এগুলা কিন্তু লিথালসিন জিন গঠিত ডিজিজ এগুলো একটু ভালো করে নিও বইটা থেকে এই অংশটা যে আমাদের থ্যালাসেমিয়া সিকল সেল এনিমিয়া তারপর হচ্ছে রেটিনো ব্লাস্টোমা রেটিনো ব্লাস্টোমা রেটিনো ব্লাস্টোমা তারপর হচ্ছে যে আমাদের ব্রাকি ফেলানজি ব্রাকি ব্রাকি ফেলানজি ব্রাকি ফেলানজি ব্রাকি ফ্যালানজি ব্রাকি ফ্যালানজি তারপর হচ্ছে যে আমাদের একটা হচ্ছে থ্যালাসেমিয়া সিকল এনিমিয়া রেটিনো ব্লাস্টোমা ব্রাকি ফেলানজি তারপর আসে হচ্ছে যে জন্মগত ইকথিওসিস জন্মগত ইকথিওসিস জন্মগত ইকথিওসিস জন্মগত ইকথিওসিস ইকথিওসিস আর হচ্ছে যে আরেকটা সিস্টিক ফাইব্রোসিস তো এই যে রোগগুলোর নাম বলতেছি তোমাকে এই রোগগুলা হচ্ছে আমাদের কি এই রোগগুলা হচ্ছে সব হচ্ছে আমাদের এই অটোজোমাল ডিজিজ অটোজোমের সমস্যার কারণে থ্যালাসেমিয়া আর সিকলসেলেনিমিয়া দুইটাই রক্তজনিত সমস্যা আমাদের হিমোগ্লোবিন ঠিক মতো তৈরি হয় না রক্ত রক্তশূন্যতা তৈরি হয় রেটিনো ব্লাস্টোমা চোখের মধ্যে টিউমার হয় ব্রাকি ফেলানজি আঙ্গুল ছোটো হয় জন্মগত ইকথিওসিস চামড়া জন্মগতভাবেই শরীরের চামড়াটা মাছের ত্বকের আইসের মতো হয় সিস্টিক ফাইব্রোসিসে কি হয় ঘন আঠালো মিউকাসকরণ হয় সিস্টিক ফাইব্রোসিস আমরা হচ্ছে পরে আসি সেক্সলিং ডিসঅর্ডারের মধ্যে আমাদের আসে হচ্ছে আমাদের ফার্স্টে আসে হচ্ছে আমাদের এই লাল সবুজ বর্ণান্ধতা লাল সবুজ বর্ণান্ধতা লাল সবুজ বর্ণান্ধতা রেড গ্লিন ব্রাইননেস লাল সবুজ বর্ণান্ধতা তারপর হচ্ছে যে আমাদের আছে হিমোফিলিয়া তারপর আসে ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি হিমোফিলিয়া ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি মাস্কুলার ডিস্ট্রফি ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি তারপর হচ্ছে যে আমাদের রাতকানা 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 সহ আরও কিছু প্লাস আরও প্লাস আরও প্লাস 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 আছে যে প্লাস প্লাস একটু পর দেখাচ্ছি প্লাস প্লাস আছে আছে একটু পর দেখাবো যে আমাদের একটা আছে বইয়ের মধ্যে তাহলে এই অটোজোমাল অটোজোমাল ডিজিজটা বলে রাখলাম কারণ মেডিকেল একবার প্রশ্ন আসছে নিচের কোনটা অটোজোমাল ডিজিজ এটা মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন বিগত বছরে এখন আসা যাক হচ্ছে যে আমাদের এই পড়তে হবে যে জায়গাটা সেটা হচ্ছে যে হিমোফিলিয়া পড়তে হবে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া স্যার আমাদের হচ্ছে যে লাল সবুজ বর্ণান ধতা এই জিনিসগুলো আমাদের পড়তে হবে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে আসো খেয়াল করো যে আমাদের হচ্ছে প্রথমে আসা যাক হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা প্রথমে আসা যাক হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা 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 বা ইংরেজিতে এটাকে কি বলি রেড গ্রিন ব্লাইন্ডনেস রেড গ্রিন ব্লাইন্ডনেস আচ্ছা আমরা দেখি যে দেখার জন্য আমাদের চোখের কোন অংশটা দেয় বলতে পারবা আমরা যে দেখি যে তুমি ক্লাসটা দেখতেছো তোমার চোখের কোন অংশ হচ্ছে যে দর্শনের জন্য দায়ী বলতে পারবা দর্শনের জন্য দায়ী বলতে পারবা যে এই যে আলোর সংবেদী অঙ্গ কোনটা তোমার চোখের মধ্যে ভেরি গুড রেটিনা। সেটা কোনটা সেটা হচ্ছে রেটিনা সেটা হচ্ছে আমাদের কি রেটিনা রে টিনা রেটিনা তাহলে আমাদের চোখে এই রেটিনাটা হচ্ছে আলোক সংবেদী অংশ এই রেটিনাটা চোখের একমাত্র আলোক সংবেদী অংশ আলোক সংবেদী অংশ রেটিনাটা একমাত্র কি আলোক সংবেদী অংশ এই রেটিনা আলোক রেটিনার মধ্যে দুইটা কোষ আছে অংশ একটাকে বলি হচ্ছে রড কোষ একটাকে বলি হচ্ছে রড কোষ রড কোষ হচ্ছে কখন দেখতে সাহায্য করে রাতে দেখতে সাহায্য করে রাতে দেখতে সাহায্য করে রাতে দেখতে সাহায্য করে রাতে দেখতে সাহায্য করে আরেকটা হচ্ছে আমাদের কোন কোষ আরেকটা কি আমাদের আরেকটা হচ্ছে কোন কোষ কোন কোষ কোন কোষ কোন কোষটা কি করে আমাদের কোন কোষটা হচ্ছে দিনে দেখতে সাহায্য করে কোন কোষটা হচ্ছে আমাদের দিনে দেখতে সাহায্য করে কোন কোষটা হচ্ছে দিনে দেখতে সাহায্য করে প্লাস হচ্ছে দিনে দেখতে সাহায্য প্লাস হচ্ছে বর্ণের পার্থক্য বুঝতে সাহায্য করে দিনে দেখতে সাহায্য প্লাস হচ্ছে বর্ণের পার্থক্য বুঝতে সাহায্য করে বর্ণের পার্থক্য বুঝতে সাহায্য করে বর্ণের পার্থক্য বর্ণের পার্থক্য বুঝতে সাহায্য করে তাহলে কি কোষ আর কোষ এই যে আমাদের কোন কোষ আছে এই যে আমাদের কোন কোষ আছে এই যে আমাদের কোন কোষ আছে কোন কোষ এই যে আমাদের কোন কোষ আছে দিনে দেখতে সাহায্য করে বর্ণের পার্থক্য বুঝতে সাহায্য করে এই কোন কোষের মধ্যে আবার তিনটা টাইপের কোন কোষ দেখা যায় তিনটা টাইপের কোন কোষ দেখা যায় একটাকে বলি হচ্ছে লাল কোষ একটাকে বলি লাল যেটা লাল বর্ণ বুঝতে সাহায্য করে একটাকে বলি হচ্ছে নীল আর নীল কোষ যেটা নীল বর্ণ বুঝতে সাহায্য করে আর একটাকে বলি সবুজ কোষ তো এই তিনটা তো মৌলিক বর্ণ এই তিনটা বর্ণ বুঝলে এখান থেকে সব ধরনের বর্ণই আলটিমেটলি বুঝতে পারবে তাহলে লাল কোষ আর সবুজ কোষ লাল কোষ রং বুঝতে সাহায্য করে নীল নীল রং বুঝতে সাহায্য করে সবুজ কোষ সবুজ রং বুঝতে সাহায্য করে এখন হচ্ছে যদি এই আমাদের লাল কোষটা নষ্ট হয় লাল কোষ নষ্ট হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে লাল বর্ণান্ধতা সে চিনতে পারতেছে না যদি কোষ নষ্ট হয় তাহলে সেটাকে কি বলবো সেটাকে বলবো হচ্ছে নীল বর্ণান্ধতা নীল বর্ণান্ধতা নীল বর্ণাধতা যদি হচ্ছে সবুজ কোষ নষ্ট হয় তাহলে সেটাকে কি বলবো আমরা সবুজ বর্ণান্ধতা সবুজ বর্ণান্ধতা সবুজ বর্ণান সবুজ বর্ণ সবুজ আছে লাল নীল সবুজ লাল নীল সবুজ তাহলে এই যে আমাদের হচ্ছে সবুজ বর্ণন্ধতা লাল বর্ণন্ধতা নীল বর্ণন্ধতা সবুজ বর্ণন্ধতা এই তিনটা টাইপের বর্ণান্ধতাই হইতে পারে সবচেয়ে কমন কোনটা সবচেয়ে কমন হচ্ছে সবচেয়ে কমন সবচেয়ে কমন হচ্ছে আমাদের এই লাল সবুজ বর্ণন্ধতা লাল সবুজ বর্ণাধ্যতা লাল সবুজ বর্ণন্ধতা, লাল সবুজ বর্ণন লাল সবুজ বর্ণন লাল সবুজ বর্ণন ধোতাটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন লাল সবুজ বর্ণন ধোতাটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন লাল সবুজ বর্ণান আমাদের সবচেয়ে কমন যেখানে লাল কোষ্ঠাও নষ্ট সবুজ কোষ্ঠাও নষ্ট দুইটা কোষ্ নষ্ট হয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী ডালটন এই জন্য এটাকে হয় লাল সবুজ লাল সবুজ হচ্ছে আমাদের ডাল আবিষ্কার করেন হচ্ছে ডালটন আবিষ্কার করে কে আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী ডাল্টন আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী ডাল্টন বিজ্ঞানী ডাল্টন এই জন্য এটাকে কি বলা হয় তাই এটাকে হচ্ছে লাল সবুজ বর্ণ আমাদের ডাল্টনিজমও বলা হয় ডাল্টনিজমও বলা হয় সবচেয়ে ভয়াবহ জিনিস হচ্ছে সবচেয়ে ভয়াবহ জিনিস হচ্ছে এটার কোনো চিকিৎসা নেই এই লাল সবুজ বর্ণান্ধতার কোনো চিকিৎসা নাই এর কোনো চিকিৎসা নেই এর কোনো চিকিৎসা নেই এর কোনো চিকিৎসা নেই কোনো চিকিৎসা দুনিয়াতে টিল নাও এখনো আবিষ্কার হয় নাই চিকিৎসা নেই কারণ প্রবলেমটা কোথায় প্রবলেমটা ক্রোমোজমে এখন তাহলে এই ক্রোমোজম চেঞ্জ করতে হবে চেঞ্জ করা ছাড়া কোনো বিকল্প এর কোনো চিকিৎসা নেই এর কোনো চিকিৎসা নাই এর কোনো কি নেই এর কোনো চিকিৎসা নাই আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা পরীক্ষা করা হয় ইশিহারা কালার টেস্ট দিয়ে পরীক্ষা করা হয় পরীক্ষা বা শনাক্তকরণ হয় পরীক্ষা বা শনাক্তকরণ যে কোন উপায়ে তুমি শনাক্ত করতে পারবা শনাক্তকরণ হয় হচ্ছে ইশিহারা কালার টেস্ট দিয়ে ইশিহারা কালার টেস্ট ইশিহারা কালার টেস্ট এটা দিয়ে হচ্ছে আমরা শনাক্ত করি যে হচ্ছে যে আমাদের এই লাল সবুজ বর্ণান্ধতা টা শনাক্ত করি কি দিয়ে ইশিহারা কালার টেস্ট দিয়ে লাল সবুজ বর্ণান্ধতা বা রেড গ্রিন ব্লাইন্ডনেস আমরা দেখতে পাচ্ছি আসো তাহলে খেয়াল করে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের রেটিনা এই রেটিনা হচ্ছে আমাদের একটা সংবেদী অংশ রেটিনা কি একটা রেটিনা একটা সংবেদী অংশ এখানে রড কোষ এবং কোন কোষ নামে দুইটা কোষ পাওয়া যায় রড কোষ দিনে দেখতে সাহায্য করে বর্ণের পার্থক্য বুঝতে সাহায্য করে এখানে আমরা লাল কোষ কোষ সবুজ কোষ তিনটা কোষ দেখি যে এই কোষগুলো নষ্ট হলে ওই স্পেসিফিক বর্ণান্ধতা দেখা যাবে কিন্তু যখন লাল এবং সবুজ দুইটা কোষ নষ্ট তখন লাল সবুজ বর্ণান্দা দেখা যায় এই লাল সবুজ বর্ণান্ধতা আমাদের আবিষ্কার কোষ থেকে বিজ্ঞানী ডালটনে এজন্যটাকে বলা হয় ডাল্টনিজম এর কোনো চিকিৎসা নাই পরীক্ষা বা শনাক্তকরণ করা হয় কি দিয়ে ইশিহারা কালার টেস্ট দিয়ে ইশিহারা কালার টেস্ট দিয়ে আসো এখন আসো যে হচ্ছে যে আমরা দেখি একটা জিনিস খেল করবা যে এই সেক্সলিং ডিজিজগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে বলা হয় যে ফিমেল আর দ্য ক্যারিয়ার অ্যান্ড মেন আল দ্য সাফারার যে এই সেক্সলিং ডিজিজগুলোর ক্ষেত্রে সেক্সলিং ডিজিজ যে আছে সেক্স লিঙ্কড ডিজিজের ক্ষেত্রে সেক্স ডিজিজের ক্ষেত্রে ডিজিজের ক্ষেত্রে ডিজিজের ক্ষেত্রে সেক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে সেক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে মূল জিনিস হচ্ছে আমাদের কি সেক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে আমাদের এই মেল আর দ্য সাফারার মেল আর দ্য সাফারার মেল আর দা সাফার সাফারার সাফার বা আক্রান্ত সাফার বা আক্রান্ত ফিমেল আর দ্য ক্যারিয়ার অ্যান্ড ফিমেল আর দ্য ক্যারিয়ার ফিমেল আর দ্য ক্যারিয়ার ফিমেল আর দ্য ক্যারিয়ার ফিমেল আর দ্য ক্যারিয়ার মহিলারা কি হয় বাহক হিসাবে কাজ করে বাহক হিসাবে কাজ করে ক্যারিয়ার বা বাহক আর পুরুষটা বেশিরভাগ আক্রান্ত হয় কারণ কি ফিমেলদের দুইটা আছে ফিমেলের দুইটা কারণ মহিলাদের কারণ ফিমেলে দুইটা এক্সক্রোমোজম আছে ফিমেলে দুটি এক্সক্রোমোজম আছে ফিমেলে দুটি এক্সক্রোমোজম আছে ফিমেলে দুইটা কি থাকে এক্সক্রোমোজম থাকে এক্সক্রোমোজম থাকে একটা আক্রান্ত হলে একটা আক্রান্ত হলে অন্যটা ব্যাক দেয় একটা ধরো আক্রান্ত একটা আক্রান্ত হলে কি হবে অন্যটি ব্যাক আপ দিবে একটা আক্রান্ত হলে অন্যটি কি দেয় আমাদের ব্যাকআপ দেয় ব্যাকআপ দেয় একটা আক্রান্ত হলে অন্যটা ব্যাক আপ দেয় যে কোনো সমস্যা নেতার তুমি আক্রান্ত হয়েছো নো প্রবলেম আমি ব্যাক আপ দেবো তাই ফিমেলদের মধ্যে হচ্ছে যে স্বাভাবিক বাহক আক্রান্ত তিনটা ভেরিয়েন্ট দেখা যায় যে বাহক কিন্তু সে হচ্ছে ওই রোগে আক্রান্ত না ওকে জিনটা বহন করতেছে কিন্তু মেলে একটা এক্সক্রোমোজম আছে মেইলে কিন্তু মেল বা পুরুষে মেইলে একটা এক্সক্রোমোজম থাকে একটা এক্সক্রোমোজম থাকে একটা আক্রান্ত হলে একটা আক্রান্ত হলেই আক্রান্ত হলে আক্রান্ত হলেই হলে কোনো ব্যাক আপ নেই কোনো ব্যাকআপ নেই একটা আক্রান্ত হইলে কোনো ব্যাক আপ নেই কোনো ব্যাক আপ নেই কোনো কি নেই কোনো ব্যাক আপ নেই কোনো ব্যাক আপ নেই কোনো ব্যাক আপ নেই একটা আক্রান্ত হইলে হইসে কাহি শেষ কোনো কি নেই কোনো হচ্ছে ব্যাক আপ নেই কোনো ব্যাক আপ নেই কোনো ব্যাকআপ নেই একটা আক্রান্ত হইলে হইসে খেলা শেষ খেলা শেষ কারণ কি কোনো ব্যাক আপ নেই এখন হইছে যে আমরা দেখো যে এই লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে লাল সবুজ বর্ণান্ধতা লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা আসি বর্ণান্ধতায় এই লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে হচ্ছে বর্ণান্ধ জিন হচ্ছে এক্স সি যে বর্ণান্ধ বর্ণান্ধ জিন বর্ণান্ধ জিন বর্ণান্ধ জিন হচ্ছে আমাদের এই এক্স ছোট হাতে সি এটা হচ্ছে বর্ণান্ধ জিন আচ্ছা আসো এখন আসো যে স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ কে পুরুষটা একদম স্বাভাবিক সে কি হবে আমাদের স্বাভাবিক পুরুষ এক্স বড় হাতে সি ওয়াই স্বাভাবিক পুরুষ এক্স বড় হাতে সি ওয়াই আর আমাদের বর্ণান্ত পুরুষ কি হবে বর্ণান্দ পুরুষ হবে হচ্ছে এক্স ছোটো হাতে সি ওয়াই কারণ একটা ছোটো হাতে একটা ছোটো হাতের সি থাকলেই তো শেষ কারণ ছোটো হাতের সি একটা এক্স বর্মের সাথে থাকলেই শেষ কারণ ব্যাক আপ দেওয়ার মতো কিছু নাই আর হচ্ছে আমাদের স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী এটা কেমন হবে এক্স ছোটো হাতের সি এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি বড় হাতের সিটা হচ্ছে স্বাভাবিক জিন বড় হাতের সিটা কি স্বাভাবিক জিন এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি Bahuk, bahok, bahok istri, bahok istri. বাহক স্ত্রীর ক্ষেত্রে কি হবে একটা ক্রোমোজোম এফেক্টেড হবে আর একটা ক্রোমোজোম স্বাভাবিক থাকবে সো এই আমাদের একটা যে এফেক্টেড এই এফেক্টেডটার ব্যাকআপ দিচ্ছে কে স্বাভাবিকটা আর ফিমেল কখন আক্রান্ত হবে আক্রান্ত স্ত্রী আক্রান্ত বা বর্ণান্ধ স্ত্রী ফিমেল কখন বর্ণান্ধ হবে যখন ফিমেলের দুইটা ক্রোমোজোমই আমাদের হচ্ছে এফেক্টেড হবে বর্ণান্ধ স্ত্রী বর্ণান্ধ স্ত্রী কখন যখন দুইটা এক্সক্রোমোজোম এক্স বড়ো হাতে স্ত্রী এক্স বড় সরি এক্স ছোট হাতে স্ত্রী এক্স ছোট হাতে স্ত্রী দুইটাই এফেক্টেড এক্স ছোটোতে সি এক্স ছোটতে সি দুইটাই এফেক্টেড যখন হবে তখন আমাদের ফিমেলটা বর্ণান্দ হবে এর আগে সে বর্ণান্দ হবে না তাহলে ফিমেলদের বর্ণান্দ হইতে দুইটা এক্সক্রোমোজোম এফেক্টেড হওয়া লাগে আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্সক্রোজোম এফেক্টেড হইলেই কাত হয়ে যায় একটা বর্ণ একটা এক্সক্রোমোজোম এফেক্টেড হইলেই কাত হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখন আসুন এগুলা টাইপ পরীক্ষার মধ্যে আসতে পারে যে এর সাথে এর বিয়ে হলো ওর সাথে ওর বিয়ে হলো কিভাবে কি হবে ঠিক আছে চলো বিবাহ দেই আমরা মানুষদের মানুষে তারে টাইপ 1 দেখো বর্ণন্ধ বর্ণন্ধ পুরুষ इनटू স্বাভাবিক স্ত্রী বর্ণান্ত পুরুষ হচ্ছে এক্স ছোট হাতের সি ওয়াই আর স্বাভাবিক হচ্ছে এক্স দুইটাই বড় হাতের সি স্বাভাবিক স্ত্রী যেহেতু বলছে তাহলে এখান থেকে দুইটা আমাদের হচ্ছে যে ক্রমোজম আলাদা হয় তারপর হচ্ছে এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি ঠিক আছে এখন এই যে আমাদের বিষয়টা আছে এই যে বিষয়টা আছে এখানে খেয়াল করে দেখো যে আমাদের এক্স বড় হাতের সি এক্স ছোট হাতের সি এখান থেকে আসা যাক হচ্ছে আমাদের এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতে সি এখান থেকে আসা যাক হচ্ছে আমাদের কি এখান থেকে আসা যাক হচ্ছে এক্স বড় হাতে সি ওয়াই এখান থেকে আসা যাক হচ্ছে আমাদের এক্স বড় হাতে সি ওয়াই ওকে এখন তাহলে দেখো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস মনে রাখবা বাবাদের রোগ তারা তার কন্যাকে দিতে পছন্দ করে মায়েদের রোগ তার ছেলের মধ্যে আসে দেখবা যে একটা ফ্যামিলিতে কমন সিনারিও দেখা যায় যে বাবারা মেয়েদের বেশি ভালোবাসে এমনকি মেয়েদের বাবাদের প্রতি হচ্ছে ভালোবাসা বেশি থাকে আর মায়েরা মেয়েদের থেকে ছেলেদের বেশি ভালোবাসে পুরাটাই কিন্তু ক্রোমোজোমাল বা জেনেটিক্যাল কজ আছে এর পিছিয়ে একদিন সময় পাইলে ব্যাখ্যা করবো যে হচ্ছে মারা কেন ছেলেদের বেশি ভালোবাসে আর বাবারা কেন মেয়েদের বেশি ভালোবাসে এখন এই যে এখানে দেখো এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতে সি এক্স বড় হতে সি এক্স ছোট হাতে সি এক্স বড় হাতে সি ওয়াই এক্স বড় হাতে সি ওয়াই তাহলে এই যে এখানে দেখো হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কি বাহক বাহক কন্যা এটা কি বাহক কন্যা এটা হচ্ছে বাহক কন্যা যে একটা এক্সক্রোমজম এফেক্টেড এটাও বাহক কন্যা বাহক কন্যা এই যে আমাদের এই এইখানে দেখো তাহলে বাবা আক্রান্ত এই জন্য মেয়ে দুইটা হইছে বাহক আর এই যে ছেলে দুইটা এই ছেলে দুইটা কিন্তু হচ্ছে স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে এই ছেলেটাও স্বাভাবিক হয়েছে কারণ এক্স একটা বড় হতে সি ওয়াই দ্যাটমিন্স এখানে কোনো হচ্ছে আমাদের বর্ণান্ধ জিন নাই তাহলে এটাও স্বাভাবিক

আছি ভালো আছি ভালো আপনি ভালো আছেন আছে ও ভালো আছে হ্যাঁ বাসায় ছিলাম ভালো আচ্ছা আমরে বলতেছি আপনাকে কল দিতে আম্মু আচ্ছা আমরে বলতেছি কালু আসসালামু আলাইকুম শফিকালু একটু কল দাও তো শফিকালু কল দিছ আমরে তাহলে খেয়াল করে দেখো এখানে কি হয়েছে বর্ণান্ধ পুরুষ বর্ণান্ধ পুরুষ আর হচ্ছে স্বাভাবিক একজন স্ত্রীর বিয়ে হয়েছে এই বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক স্ত্রী যদি বিয়ে হয় বর্ণান্ধ পুরুষ মানে এক্স ছোট হাতের সি আর বড় হাতের ওয়াই আর স্বাভাবিক স্ত্রী মানে এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি স্বাভাবিক স্ত্রী কারণ কি কারণ হচ্ছে স্বাভাবিক হইতে গেলে আমাদের কি হইতে হবে একদম স্বাভাবিক না তার ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে দুইটা এক্সক্রোমোজমি ঠিকঠাক থাকতে হবে দুইটা এক্সক্রমোজমি ঠিকঠাক থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে একটা এক্সক্রোমোজম ঠিক থাকলে সে ভালো একটা এক্সক্রোমোজম এফেক্টেড হইলেই সে খারাপ এখানে বর্ণান্ত পুরুষ মানে একটা এক্স ক্রোমোজম এফেক্টেড আর ওয়াই ক্রোমোজোম তো ওয়াই মধ্যে থাকে স্বাভাবিক ক্রমোজোম মানে দুইটা এক্স ভালো আছে এখন এখান থেকে যখন গ্যামেট সৃষ্টি হলো যে এক্স ছোটোতে সি বড়োতে ওয়াই এক্স বড়োতে সি এক্স বড়োতে সি তো এই পুরুষদের পুরুষের একটা ক্রোমোজোমের সাথে স্ত্রীর একটা ক্রোমোজমের মিল হবে এই যে এক্স ছোটোতে সি এক্স বড়োতে সি এক্স ছোটাতে সি এক্স বড়ো হতে সি এই পুরুষের একটা ক্রোমোজমের সাথে এখানে দুইটা ক্রোমোজমের ক্রস হবে তো ক্রস হইলো ক্রস হয়ে যা যা তৈরি হলে এখান থেকে দেখো এক্স বড় হতে সি ছোটাতে সি এক্স বড়োতে সি ছোট হাতে সি এক্স বড় হতে সি বড় হাতের ওয়াই এক্স বড়তে সি বড়ো হাতের ওয়াই তাহলে স্ত্রীদের ক্ষেত্রে বা মেয়ে যে তৈরি হলো মেয়েগুলোর ক্ষেত্রে খেয়াল করো এই মেয়েদের একটা করে এক্সক্রোমোজম এফেক্টেড আছে একটা এক্সক্রোমোজম ভালো একটা এক্সক্রোমোজম এফেক্টেড একটা এক্সক্রোমোজম ভালো একটা এক্সক্রোমোজম যদি এফেক্টেড হয় তার মানে ধরে নিতে হবে সে কিন্তু আক্রান্ত না সে কি বাহক সে বাহক সে স্বাভাবিকও না আবার সে বর্ণান্ধও না সে কি বাহক তাহলে হচ্ছে আমাদের এখানে স্বাভাবিক সন্তান কয়জন বর্ণান্ধ সন্তান কয়জন কয়জন বাহক সন্তান পার্সেন্টেজটা আমরা বের দেখো একদম স্বাভাবিক সন্তান হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্বাভাবিক কোনো বাহকও না ফিফটি পার্সেন্ট হচ্ছে বাহক আর জিরো পার্সেন্ট বর্ণান্ধ এখনো কিন্তু কেউ বর্ণান্ধ হয় নাই ঠিক আছে বুঝতে পারছি

পুরুষ বর্ণান্ত পুরুষের সাথে হচ্ছে একটা বর্ণান্দ বাহক বাহক বর্ণান্দ বাহক স্ত্রী বর্ণান্ধ বাহক এরা কিন্তু স্বাভাবিক হয় স্বাভাবিক কিন্তু বর্ণান্দ বাহক স্বাভাবিক কিন্তু বর্ণান্দ বাহক স্ত্রী বর্ণান্দ পুরুষ মানে এক্স ছোট হাতের সি বড় হাতের ওয়াই বর্ণান্দ্য বাহক মানে একটা এক্স ক্রোমোজম ভালো আছে একটা এক্সক্রোমোজম এফেক্টেড আছে এই যে এফেক্টেড ক্রোমোজমের কারণে সে কী হচ্ছে বাহক হচ্ছে কারণ এটা ভাগ হইলে কি হবে এক্স আমাদের ছোট হাতের সি আর এটা বড় হাতের ওয়াই এটা ভাগ হইলে কী হবে এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতের ওয়াই এক্স ছোটো হাতের এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতে সি এখন এখানে যদি আমরা ক্রস করি এই জায়গায় যদি আমরা ক্রস করি তাহলে এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতে সি এটার সাথে এটা যদি ক্রস করি এখানেও এক্স ছোটো হাতে সি ওই জায়গাও এক্স ছোটো হাতে সি এটার সাথে এটা যদি ক্রস করি তাহলে এক্স বড় হাতে সি ওয়াই এটার সাথে এটা ক্রস করলে কী হবে এক্স ছোটো হাতে সি ওয়াই এখন খেয়াল করো এই যে আমাদের এক্স বড়ো হাতে সি এক্স ছোটো হাতে সি আছে এটা হবে বাহক কর্ণা এটা কী হবে বাহক কর্ণা হবে কারণ একটা এক্সক্রোমোজম কি এখানে আছে একটা এক্সক্রোমোজম হচ্ছে এখানে এফেক্টেড আছে একটা এক্সক্রোমোজম কি এখানে এফেক্টেড একটা এক্সক্রোমোজম এখানে এফেক্টেড এখানে এক্স ছোট হাতে সি এক্স ছোটো হাতে সি দুইটা ছোটো হাতে সি আছে এক্সের তাহলে এটা কি হবে বর্ণান্ধ হবে বর্ণান্ধ কন্যা হবে এ হবে বর্ণান্ধ বর্ণান্ধ কন্যা এখানে এক্স ছো এক্স বড় হাতে সি ওয়াই তার মানে এ হচ্ছে স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে ছেলেটা কি হলো ছেলেটা হচ্ছে স্বাভাবিক ছেলেটা স্বাভাবিক আর এই ছেলেটা হচ্ছে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে তাহলে খেয়াল করো যে আমরা যদি হচ্ছে পার্সেন্টেজ বের করি পার্সেন্টেজ বের করি পার্সেন্টেজ বের করতে বলি যে হচ্ছে স্বাভাবিক সন্তান কত স্বাভাবিক সন্তান কত স্বাভাবিক সন্তানের পার্সেন্টেজ তারপর হচ্ছে বাহক সন্তানের পার্সেন্টেজ আর বর্ণান্ধ সন্তানের পার্সেন্টেজ পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলা ইনভেরিয়েবলি আসে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে তেও আসে বলো পার্সেন্টেজ বলো পার্সেন্টেজ আমাকে কমেন্টে জানাও Relaxa, da relax. Setup, relax. তাহলে স্বাভাবিক সন্তান কত স্বাভাবিক সন্তান মাত্র একজন চার জনের মধ্যে একজন মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট বাহক কজন বাহক হিসেবে জনের মধ্যে একজন দ্যাট মিন্স পঁচিশ পার্সেন্ট আর বর্ণান্ধ সন্তান কত পার্সেন্ট বর্ণান্ধ সন্তান হচ্ছে চার জনের দুজন দ্যাট মিন্স পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে এই জিনিসটা একটু মিসকনসেপশন হয় মনে হয় যে চারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এরকম টাইপের হবে না বিষয়টা হচ্ছে প্রতিবার তোমার যে সন্তান হয় সেই সন্তান হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা থাকে বর্ণান্ধ সন্তান হওয়ার এই বর্ণান্ধ পুরুষ আর হচ্ছে বর্ণান্দ বাহক স্ত্রীর বিবাহের ফলে যে সন্তান হবে সেই সন্তানদের মধ্যে সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট বাচ্চার মানে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা যে বাচ্চাটা বর্ণান্ধ সন্তান হবে টোয়েন্টি সম্ভাবনা বাচ্চাটা বাহক হবে টোয়েন্টি সম্ভাবনা বাচ্চাটা আমাদের কি হবে স্বাভাবিক হবে সেটা কিন্তু সম্ভাবনার হার বের করা প্রতিটা বাচ্চার জন্য ঠিক আছে প্রতিটা বাচ্চার জন্য সম্ভাবনার হার হচ্ছে এটা আসো টাইপ থ্রি হচ্ছে বর্ণান্ধ টাইপ থ্রি টাইপ থ্রি টাইপ থ্রি টাইপ থ্রি ক্ষেত্রে হচ্ছে আমাদের এই স্বাভাবিক পুরুষ এই বর্ণান্ধ পুরুষ না নিয়ে একটু স্বাভাবিক পুরুষে আসি স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ ইন্টু হচ্ছে যে আমাদের বাহক স্বাভাবিক পুরুষ ইন্টু হচ্ছে বাহক স্ত্রী বাহক স্ত্রী বর্ণান্দ বাহক স্ত্রী বর্ণান্দ বাহক স্ত্রী বর্ণান্দ বাহক ইন স্ত্রী বর্ণান্দ বাহক স্ত্রী স্বাভাবিক পুরুষ ইন্টু হচ্ছে বর্ণান্দ বাহক স্ত্রী বর্ণান্ধ বাহক স্ত্রী বর্ণান্দ বাহক স্ত্রী স্বাভাবিক পুরুষ ইন্টু হচ্ছে বর্ণান্দ বাহক স্ত্রী স্বাভাবিক পুরুষ ইন্টু বর্ণান্দ বাহক স্ত্রী স্বাভাবিক পুরুষ কি স্বাভাবিক পুরুষ হচ্ছে আমাদের এই এক্স বড় হাতে সি ওয়াই এই বড় হাতের সিটা একটু ঠিকঠাক মতো দিও ছোটবেলায় আমরা হচ্ছে বড় হাতের সি ছোট হাতের সি দিতে ভুল করলেও এখন ভুল করলে কিন্তু হবে না বর্ণান্ধ বাহক স্ত্রী হচ্ছে এক্স একটা ছোট হাতের সি একটা এক্স বড় হাতের সি সো এক্স যে সাইজের সি সি সেই সাইজের হইলে সেটা হচ্ছে যে আমাদের কি হবে বড় হাতের সি হবে এটা কিন্তু পরীক্ষা হলে ভুল করে দিয়ে আসো এক্স বড় হাতের সি আর এখানে বড় হাতের ওয়াই এক্স ছোট হাতের সি এক্স আমাদের হচ্ছে বড় হাতের সি এখন খেয়াল করো যে এই যে এদের মধ্যে ক্রস যদি করি এক্স বড় হাতের সি এক্স ছোটো হাতের সি এটার মধ্যে ক্রস করলে কী হবে এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি এখানে ক্রস করলে কী হবে এক্স ছোট হাতের সি বড় হাতের ওয়াই এখানে ক্রস করলে কি হবে এক্স বড় হাতের সি বড় হাতের ওয়াই এই যে আমরা কয়টা জিনিস দেখতে পাইলাম এই যে কয়টা জিনিস আমরা দেখতে পাইলাম এই যে আমরা কয়টা জিনিস দেখতে পাইলাম এই যে আমরা কয়টা জিনিস দেখতে পাইলাম এক্স ছোট হাতে সি বড় হাতের ওয়াই এক্স বড় হাতে সি ওয়াই আসো এখন খেয়াল করে দেখো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই একটা দুইটা তিনটা চারটা এই যে আমাদের কন্যাটা ও কন্যা রাগ কইরো না কন্যা রাগ কৈর না এটাকে বাহক কন্যা আছে এটাকে স্বাভাবিক কন্যা এনি কি স্বাভাবিক কন্যা আচ্ছা পুরুষের ক্ষেত্রে মার রোগ আছে মায়ের রোগ পোলার মধ্যে আই বই যে মা বর্ণান্ধ বাহক তাহলে একটা ছেলে হচ্ছে বর্ণান্ধ সন্তান হবে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে আর এখান থেকে হচ্ছে স্বাভাবিক ছেলে এখান থেকে কি স্বাভাবিক ছেলে এখান থেকে কি স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে কি স্বাভাবিক ছেলে তাহলে হচ্ছে যে আমাকে বলো যে হচ্ছে স্বাভাবিক সন্তান স্বাভাবিক সন্তান হওয়ার পার্সেন্টেজ কত স্বাভাবিক সন্তান হওয়ার পার্সেন্টেজ কত বাহক সন্তান হওয়ার পার্সেন্টেজ কত বাহক সন্তান হওয়ার পার্সেন্টেজ কত আর বর্ণান্ধ সন্তান হওয়ার পার্সেন্টেজ কত এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি আসবেই আসবে স্বাভাবিক সন্তান কত পার্সেন্ট স্বাভাবিক সন্তান পঞ্চাশ পার্সেন্ট বাহক কত পার্সেন্ট বাহক হচ্ছে আমাদের এই পঁচিশ পার্সেন্ট বর্ণান্ধ কত পার্সেন্ট বর্ণান্ধ হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে পারছি আমরা পঞ্চাশ পঁচিশ পঁচিশ ফার্স্ট স্টেপটা বোঝো না এই ভাঙ্গাটা দেখো রাজন রাজন কর্মকার এখানে জাস্ট সিম্পল একটা বিষয় যে এক্স বড় হাতের সি এটা একটা এটা কি এক্স ক্রোমোজোমের সাথে একটা সি জিন আছে সি ক্রোমোজোমের সি জিনটা দেখাচ্ছি সিজিনটা কি সি হচ্ছে স্বাভাবিক কালারের জন্য যে জিনটা স্বাভাবিক বর্ণের জন্য জিনটা সেটা বড় হাতে আর বর্ণান্ধের জন্য যে জিনটা সেটা হচ্ছে ছোট হাতে তো এই যে জিনিসটা আছে এখানে একটা এক্স ক্রোমোজোম এখানে একটা ওয়াই আছে এই এক্স আর ওয়াই দুইটাকে আলাদা করে দিব মায়োসিস প্রক্রিয়া ডিপ্লয়েড জিনিসটা হ্যাপ্লয়েড হয়ে গেছে তাহলে এখান থেকে এক্স বড় হাতে আসছে এখান থেকে আমাদের শুধু ওয়াই এসেছে ঠিক আছে তাহলে স্বাভাবিক সন্তান কত পার্সেন্ট স্বাভাবিক সন্তান ফিফটি পার্সেন্ট আর বাহক সন্তান কত পার্সেন্ট বাহক সন্তান পঁচিশ পার্সেন্ট আর বর্ণান্ধ পঁচিশ পার্সেন্ট এখন আমাদের হচ্ছে এই টাইপ ফোর খেয়াল করো টাইপ ফোর যে আমাদের হচ্ছে স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ বেছে নিল ভালোবেসে ফেললো একটা বর্ণান্ধ নারীকে স্বাভাবিক পুরুষ একটু বর্ণান দিচ্ছে আচ্ছা বর্ণান্ধ হইলে সমস্যাটা কি ধরো তুমি বর্ণান্ধ এই বর্ণান্ধ হওয়ার সমস্যা হচ্ছে কোনো নাকি বর্ণান্ধ হইলে কোনো সমস্যা নেই সমস্যা আছে বাট মাইনর সমস্যা তত মেজর না যে বর্ণান্ধ মানুষ কী হয় লালসবুজে পার্থক্য বোঝে না বাংলাদেশের জাতীয় পতাকা চিনবে না ট্রাফিক লাইটের ওইখানে হচ্ছে যে ট্রাফিক লাইট ঠিকমতো সে চিনবে না তারপর হচ্ছে তোমার ফলের রং বুঝবে না নানা সমস্যা বর্ণন্দ মানুষের ক্ষেত্রে হয় মেডিকেল সায়েন্স পড়তে গেলে কালার ব্লাইন্ডনেস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক জায়গায় হচ্ছে অনেক মেডিকেলে কালার ব্লাইন্ডনেস বাচ্চাদেরকে ভর্তি নিতে নিবে না এরকম কথাবার্তা অনেক সময় বলে এফ এমসিতে মেবি কালার ব্লাইন্ডনেস থাকলে ভর্তি নেয় না তো মূলত যেটা হয় যে কালার ব্লাইন্ড থাকলে তুমি তো হচ্ছে রক্তের রঙই বুঝবে না আর ইভেন এগুলো চিন্তা কষ্ট হয় আর যে কালার ব্লাইন্ড পড়তেছে মেডিকেলে কিন্তু হচ্ছে যে তারা হেমাটোলজি নামে একটা সাবজেক্ট আছে যেটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয় ব্লাডগুলা সেটা পড়তে পারে না সব স্বাভাবিক পুরুষ মানে কি স্বাভাবিক পুরুষ মানে এক্স বড় হাতের সি ওয়াই আর বর্ণান্দ স্ত্রী মানে এক্স ছোটাতে সি এক্স ছটাতে সি তাহলে এখান থেকে দুইটা ভাগ হবে একটা হচ্ছে এক্স বড় হতে সি আর একটা হচ্ছে ওয়াই এখান থেকে হচ্ছে আমাদের দুইটা ভাগ হবে এক্স ছোট হাতে সি এক্স ছোট হাতে সি এক্স ছোট হাতে সি এক্স ছোট হাতে সি এখন আসো যে আমরা যদি ক্রস করি ক্রস করলে এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতে সি এখান থেকে কি পাবো এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতে এখান থেকে কি পাবো এক্স বড় হাতে এক্স ছোটো হাতে সি ওয়াই এখান থেকে কি পাবো এক্স ছোটো হাতে সি ওয়াই তাহলে খেয়াল করো এখানে আমরা কি দেখতে পাই এখানে আমরা কি দেখতে পাই এখানে আমরা দেখতে পাই হচ্ছে যে এক্স বড় হাতে সি এক্স ছোটো হাতে এক্স বড়তে x ছোটতে সিক্স ছোটতে সি ওয়াই এক্স ছোটতে সি ওয়াই এই যে জিনিসটা আছে এই জিনিসটা হচ্ছে আমাদের বাহক স্ত্রী এটা কি বাহক স্ত্রী এটা কি বাহক স্ত্রী বাহক স্ত্রী এটা কি এটা হচ্ছে বাহক স্ত্রী এটা হচ্ছে বাহক স্ত্রী এই যে এটা দেখতে পাচ্ছি এক্স ছোটতে সি ওয়াই এটা কি আমাদের হচ্ছে বর্ণান্ধ্য স্ত্রী লিখতেছি বাহক কন্যা বাহক কন্যা হয় হবে সে কন্যা কারো না কারো স্ত্রী কিন্তু বাপমার কাছে তো সে কনাই তাই না কন্যা আর এটা কি বা বর্ণান্ধ ছেলে মা বর্ণান্ধ মানে হচ্ছে ছেলেদের ছেলে দুইটাই বর্ণান্ধ বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ ছেলে আর এখানেও বর্ণান্ধ ছেলে ছেলে দুইটাই কি বর্ণান্ধ বর্ণান্ধ ছেলে তো আমাদের তাইলে হচ্ছে স্বাভাবিক সন্তান কিন্তু এখান থেকে আসলে হচ্ছেই না স্বাভাবিক সন্তান কিন্তু এখানে আমাদের পাচ্ছিই না আমরা স্বাভাবিক সন্তান স্বাভাবিক সন্তান কিন্তু আমরা পাচ্ছিই না স্বাভাবিক সন্তান জিরো পার্সেন্ট বাহক সন্তান কত পার্সেন্ট বাহক সন্তান হচ্ছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট আর হচ্ছে বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ সন্তান কত পার্সেন্ট বর্ণান্ধ সন্তান হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো এগুলা পরীক্ষার মধ্যে পার্সেন্টেজ আকারেও চায় টাইপ আকারে চায় নানাভাবে চাইতে পারে আমি সবভাবে দেখাই দিলাম আরেকটা টাইপ আছে টাইপ ফাইভ যে বর্ণান্ধ পুরুষ আর বর্ণান্ধ স্ত্রী তাদের সকল সন্তান বর্ণান্ধ হবে সো দ্যাটস আমরা টাইপ ফাইভটা দেখাই না তো আমাদের এই চারটা টাইপের হচ্ছে যে আছে এরা পরীক্ষার মধ্যে আসে বর্ণান্ধ রিলেটেড সি কিউ এম দুইটাই পরীক্ষার জন্য খুব কমন সামনের দিকে যদি আমরা যাই সামনের দিকে যদি আমরা যাই এটা লেখা শেষ হইলে দেখো আমাদের বাবারা মেয়ে আক্রান্ত হইলে মেয়ে হবে বাহক মেয়ে হবে কি বাবা আক্রান্ত হইলে মেয়ে হবে বাহক সেই মেয়ের যে বাচ্চা হবে সে হবে হচ্ছে যে আবার আক্রান্ত সো নানা থেকে নাতিতে রোগ আসে এটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা নানা নাতি রোগ তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স ক্রিস ক্রস ইনহেরিটেন্স ক্রিস ক্রস ইনহেরিটেন্স ইনহেরিটেন্স ক্রস ইনহেরিটেন্স ইনহেরিটেন্স বা এটাকে বলা হয় হচ্ছে নানা নাতি রোগ নানা নাতি রোগ নানা নাতি রোগও বলি এটাকে আমরা ক্রস ইনহেরিটেন্স না নানা নানি রোগও বলি আমরা এই সেক্স লিং ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে দেখা যায় এই সেক্স লিং ডিসঅর্ডারে দেখা যায় এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের ক্ষেত্রে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার ডিসঅর্ডারের ক্ষেত্রে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে সেক্স লিং ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয় সেক্স লিঙ্ক ডিজর্ডারের ক্ষেত্রে সেক্স লিঙ্ক ডিজর্ডারের ক্ষেত্রে আমাদের পুরুষ আক্রান্ত পুরুষ আক্রান্ত পুরুষ আক্রান্ত হয় পুরুষ আক্রান্ত হয় পুরুষ আক্রান্ত হয় পুরুষ আক্রান্ত হয় পুরুষ আক্রান্ত সেক্স লিঙ্ক ডিজর্ডারের ক্ষেত্রে আমাদের হচ্ছে সেক্স লিঙ্ক ডিজর্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে যে নানা 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 আক্রান্ত তোমার নানা হয়েছে আক্রান্ত নানা আক্রান্ত সেই নানা আক্রান্ত থেকে তার যে কন্যা তার তার যে যে কন্যা কন্যা তোমার 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 মা 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 হচ্ছে হবে বাহক আর সেখান থেকে তুমি তুমি এই তোমার মায়ের সন্তান তোমার মায়ের তুমি হচ্ছে নাতি নাতি বা তোমার মায়ের হচ্ছে তুমি সন্তান এই তুমি হবা হচ্ছে আক্রান্ত তো নানা আক্রান্ত হইলে সেই নানার রোগটা মাতে আসবে তোমার মা বা তার যে কন্যা তার মধ্যে আসবে বাহক হিসাবে তোমার মা থেকে তুমি যে সন্তান বা ওই নানান নাতি তুমি হবে আক্রান্ত সেই জন্য এটাকে বলা হয় নানা নাতি রোগ বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স এটাকে কি বলা হয় নানা নাতি রোগ বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের হচ্ছে আট পার্সেন্ট পুরুষ হচ্ছে বর্ণান্দ্য আর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মহিলা বর্ণান্দ মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের হচ্ছে এই আট পার্সেন্ট পুরুষ এইট পার্সেন্ট পুরুষ এইট পার্সেন্ট পুরুষ বর্ণান্ধ এইট পার্সেন্ট পুরুষ বর্ণান্ধ আর হচ্ছে আমাদের কি এইট পার্সেন্ট পুরুষ বর্ণান্ধ এবং জিরো পয়েন্ট নারী বর্ণান্ধ কারণ নারীদের বর্ণান্ধ হওয়াটা খুব টাফ পুরুষের বর্ণান্ধ হওয়াটা খুব সহজ এই জন্য পুরুষ বর্ণান্ত আমাদের বেশি নারী বর্ণান্ত আমাদের কি নারী বর্ণান্ত আমাদের কম নারী বর্ণান্ত আমাদের কি নারী বর্ণান আমাদের কম ওকে নারী বর্ণান্ধ আমাদের কম নারী বর্ণান আমাদের কি নারী বর্ণান আমাদের কম ওকে এই গেল কথা এখন খেয়াল করো এখন খেয়াল করো সামনের দিকে যদি আমরা যাই সামনের দিকে যদি আমরা যাই সামনের দিকে যদি আমরা যাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আট পার্সেন্ট পুরুষ বর্ণান্ধ পয়ার্সেন্ট নারী বর্ণান্ধ আমরা দেখলাম এখন সামনের দিকে যদি আমরা যাই সামনের দিকে আমরা যাই যে আমাদের হচ্ছে লাল সবুজ বর্ণাধতা গেছে এখন হিমোফিলিয়া 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 হচ্ছে একটা রক্ততঞ্চনের জটিলতা হিমোফিলিয়া হিমোফিলিয়াটা হচ্ছে কি একটা রক্ততঞ্চনের জটিলতা রক্ত তঞ্চনের জটিলতা রক্ত তঞ্চনের জটিলতা তঞ্চনের জটিলতা কারণ কি কারণ হচ্ছে আমাদের জটিলতা কারণ হচ্ছে ক্লটিং ফ্যাক্টরির অভাব কারণ কি কারণ হচ্ছে ক্লটিং ফ্যাক্টরির অভাব কারণ হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টরের অভাব ক্লটিং যে ফ্যাক্টর আছে সেই ক্লটিং ফ্যাক্টরের অভাব ক্লটিং ফ্যাক্টরের অভাব ক্লটিং ফ্যাক্টরের অভাবে ক্লটিং ফ্যাক্টরের অভাবে কি কারণে হবে আমাদের ক্লটিং ফ্যাক্টরের অভাবে হবে তাহলে দেখো হিমোফিলিয়া এটা হচ্ছে রক্ত তঞ্চনের জটিলতা হিমোফিলিয়া রক্ত তঞ্চনের জটিলতা হিমো হিমোফিলিয়া রক্ততন্ত্রের জটিলতা এবং এটা কিসের অভাবে হয় ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয় কিসের অভাবে হয় ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয় তো এখন খেয়াল করে দেখো আমাদের এই যে ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয় হিমোফিলিয়াকে আমরা তাহলে তিনটা ভাগে ভাগ করতে পারি হিমোফিলিয়া হিমোফিলিয়াকে হচ্ছে আমরা তিনটা টাইপের হিমোফিলিয়া আছে টাইপ ওয়ান টাইপ এ টাইপ বি আর হচ্ছে টাইপ এ বা ক্লাসিক টাইপ এ বা এটাকে বলি হচ্ছে ক্লাসিক ক্লাসিক টাইপ বি টাইপ বি বা এটাকে বলি হচ্ছে আমরা ক্রিসমাস হিমোফিলিয়া টাইপ বি বা এটাকে কি বলি ক্রিসমাস হিমোফিলিয়া আর আরেকটা হচ্ছে আমাদের টাইপ 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 সি 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 হিমোফিলিয়া হিমোফিলিয়া এই যে তিন টাইপের হিমোফিলিয়া আমরা দেখতে পাই এই যে তিন টাইপের হিমোফিলিয়া আমরা দেখতে পাই এটা কিসের অভাবে হয় টাইপ এটা হয় হচ্ছে আট নং ক্লটিং ফ্যাক্টরি অভাবে এই টাইপ এটা হয় কি আট নং ক্লটিং ফ্যাক্টরির অভাবে আট নং ক্লটিং ফ্যাক্টরের 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 অভাবে হয় হচ্ছে আমাদের টাইপ এ টাইপ বি হয় হচ্ছে আমাদের নয় নং ক্লটিং ফ্যাক্টরির অভাবে নয় নং ক্লটিং ফ্যাক্টরের অভাবে নয় নং ক্লটিং ফ্যাক্টরের অভাবে নয় নং ক্লটিং ফ্যাক্টরির অভাবে তোমাদের হচ্ছে তেরোটা ক্লটিং মুখস্ত মুখস্থ করেছিলাম আর টাইপ সিটা টাইপ এটাই হচ্ছে সবচেয়ে কমন এইট্টি পার্সেন্ট হচ্ছে টাইপ এ টাইপ সিটা হচ্ছে যে আমাদের এগারো নম্বর ক্লটিং ফ্যাক্টরির অভাবে হয় এগারো নং ক্লটিং ফ্যাক্টরির অভাবে এগারো নং ক্লটিং ফ্যাক্টরির অভাবে হয় এগারো নং ক্লটিং ফ্যাক্টরের অভাবে এগারো নং ক্লটিং ফ্যাক্টরির অভাবে ঠিক আছে আচ্ছা এখন এই হিমোফিলিয়া একদম লাল সবুজ বর্ণান্ধতার মতোই হিমোফিলিয়া লাল সবুজ বর্ণান্ধতার মতোই যে আমাদের হিমোফেলিয়ায় আক্রান্ত হিমোফিলিয়ায় আক্রান্ত হিমোফিলিয়া আক্রান্ত হিমোফিলিয়া আক্রান্ত এক্স জিন আক্রান্ত এক্স জি এক্সক্রোমোজম হিমোফিলিয়া আক্রান্ত এক্সক্রোমোজমকে প্রকাশ করা হয় এক্স ছোটো হাতের এইচ দিয়ে আর হচ্ছে আমাদের স্বাভাবিক এক্সক্রোমোজম স্বাভাবিক এক্সক্রোমোজম স্বাভাবিক স্বাভাবিক এক্স ক্রোমোজম স্বাভাবিক এক্স মধ্যে থাকে এক্স বড়োহাতের এইচ তাহলে দেখো পুরুষের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ কেমন হবে স্বাভাবিক পুরুষ হবে এক্স বরতের এইচ আর হচ্ছে হিমোফিলিক পুরুষ হিমোফিলিক পুরুষ হিমোফিলিক পুরুষ হিমোফিলিক পুরুষ হবে এক্স ছোটাতের এইচ সরি এক্স বড়োহাতের এইচ ওয়াই এক্স ছোটাতের এইচ ওয়াই স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক যে স্ত্রী আছে সেটা কি আমাদের এক্স বড় হাতের এইচ এক্স বড় হাতের এইচ এই স্বাভাবিক স্ত্রী বা আমাদের হিমোফিলিক হিমোফিলিয়া বাহক হিমোফিলিয়া বাহক স্ত্রী হিমোফিলিয়া বাহক স্ত্রী হিমোফিলিয়া বাহক স্ত্রী হচ্ছে কি হিমোফিলিয়া বাহক স্ত্রী হচ্ছে আমাদের এই এক্স হিমোফিলিয়া বাহক স্ত্রী হচ্ছে আমাদের কি এক্স একটা বড় আছে এইচ এক্স ছোট হাতের এইচ আর হিমোফিলিক স্ত্রী হিমোফিলিক স্ত্রী কেমন হবে হিমোফিলিক স্ত্রী হিমোফিলিক স্ত্রী হচ্ছে আমাদের এই এক্স ছোট হাতের এইচ এক্স ছোট হাতের এইচ হবে এখন আমাদের টাইপ সব सेम ही তারপর তোমাকে একটা টাইপ দেখায় দেই তাহলে তোমার মনে ধরবে যে না আসলে ও জিনিসটা सेम એટલે মনে এর মধ্যে একটা খসখস খসখস করবে যে আসলে सेम নাকি আচ্ছা আমরা সবার প্রথম বই পড়ছিলাম হচ্ছে কি সবার প্রথমে পড়ছিলাম হচ্ছে বর্ণান্ধ পুরুষ ইনটু স্বাভাবিক স্ত্রী এখন পড়ব যে হিমোফিলিক পুরুষ ইনটু হচ্ছে স্বাভাবিক স্ত্রী দেখো হিমোফিলিক পুরুষ হিমোফিলিক পুরুষ হিমোফিলিক পুরুষ হিমোফিলিক পুরুষ ইনটু হচ্ছে কি স্বাভাবিক স্ত্রী হিমোফিলিক পুরুষ ইনটু স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী স্বাভাবিক স্ত্রী হিমোফিলিক পুরুষ ইন্টু স্বাভাবিক স্ত্রী দেখো হিমোফিলিক পুরুষ কি আমাদের হিমোফিলিক পুরুষ আর স্বাভাবিক স্ত্রী হিমোফিলিক পুরুষ হচ্ছে এক্স এইচ ওয়াই এটা হচ্ছে হিমোফিলিক পুরুষ স্বাভাবিক স্ত্রী হচ্ছে এক্স বড় হাতের এইচ এক্স বড় হাতের এইচ এ হচ্ছে স্বাভাবিক স্ত্রী এখন এখান থেকে আমাদের দুইটা যে ভাগ হয় একটা হচ্ছে এক্স আমাদের এইচ আর একটা হচ্ছে ওয়াই আর এখান থেকে যে দুইটা ভাগ হয় সেটা হচ্ছে এক্স বড় হাতের এইচ এখানে হচ্ছে এক্স বড় হাতের এইচ এখন এখানে এদের ক্রস যদি করি আমরা এদের ক্রস যদি করি ক্রস করলে কি হবে এক্স বড় হাতের এইচ এক্স ছোটো হাতের এইচ এটা ক্রস করলে কি হবে এক্স বড় হাতের এইচ এক্স ছোটো হাতের এইচ এটা ক্রস করলে কী হবে এক্স বড় হাতের এইচ ওয়াই এটা ক্রস করলে কী হবে এটা ক্রস করলে কি হবে না এটা এই দুই একই জায়গার মধ্যে তো দুইটা ক্রস হবে না একই জায়গার মধ্যে তো দুইটা ক্রস হবে না এই যে এ এর সাথে এটা ক্রস করলে এক্স বড় হাতের এইচ ওয়াই তাহলে খেয়াল করে দেখো আমাদের এই যে কি হচ্ছে যে কন্যা দুইটাই হচ্ছে কিন্তু হিমোফিলিয়া বাহক কন্যা হচ্ছে হিমোফিলিয়া বাহক কন্যা হচ্ছে কারণ বাবা রোগটা দিবে কারে বাবা রোগটা দিবে মেয়েকে যারে ভালোবাসে বেশি তারা রোগ দিয়ে যায় হিমোফিলিয়া বাহক হিমোফিলিয়া বাহক কন্যা হিমোফিলিয়া বাহক কন্যা এটা কি আমাদের হিমোফিলিয়া বাহক কন্যা হিমোফিলিয়া বাহক কন্যা হিমোফিলিয়া বাহক কন্যা হিমোফিলিয়া বাহক কন্যা এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে স্বাভাবিক সন্তান স্বাভাবিক সন্তান স্বাভাবিক সন্তান না ওয়াই মানে সে ছেলে স্বাভাবিক ছেলে আর এটাও হচ্ছে আমাদের স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে স্বাভাবিক ছেলে আসো এখন আসো যে তাইলে হচ্ছে আমার বলতো পার্সেন্টেজটা কত হবে যে আমাদের এই হিমোফিলিয়া স্বাভাবিক ছেলে পার্সেন্টেজ কত হিমোফিলিয়া বাহক স্বাভাবিক সন্তানের পার্সেন্টেজ কত স্বাভাবিক সন্তান স্বাভাবিক সন্তান স্বাভাবিক সন্তান স্বাভাবিক সন্তান তারপর হচ্ছে হিমোফিলিয়া বাহক সন্তান হিমোফিলিয়া বাহক সন্তান হিমোফিলিয়া বাহক সন্তান হিমোফিলিয়া বাহক সন্তান আর হচ্ছে আমাদের হিমোফিলিক সন্তান হিমোফিলিক সন্তান হিমোফিলিক সন্তান হিমোফিলিক সন্তান আচ্ছা হিমোফিলিয়ার ক্রোমোজোমটা এক্স ছোটার এইচ না ধরে কি অন্য কিছু ধরা যাবে না ধরা উত্তম বই যেটা আছে সেটা ধরেই ভালো তাহলে স্বাভাবিক পার্সেন্টেজ কত স্বাভাবিক সন্তান কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট হিমোফিলিয়া বাহক ফিফটি পার্সেন্ট হিমোফিলিক জিরো পার্সেন্ট আচ্ছা বাকিগুলো আমরা পারবো বাকি যে তিনটা টাইপ আছে যে হিমোফিলিক পুরুষ ইন্টু হিমোফিলিয়া বাহক স্ত্রী হিমোফিলিয়া বাহক স্ত্রী ইন্টু স্বাভাবিক পুরুষ হিমোফিলিক স্ত্রী ইন্টু স্বাভাবিক পুরুষ বাকি টাইপগুলো আমরা পারবো বাকি টাইপগুলো আমরা পারবো এরপর আসা যাক হচ্ছে একটা খুব ভয়াবহ রোগ হচ্ছে ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি আমার লাইফে আমি এই রোগটা দেখছি এবং আমার এত এত খারাপ লাগছে এই রোগটা দেখা যে কিছু বলার নেই যে আমি একটা পাঁচ বছরের বাচ্চা দেখছি ওর নাম কি জানি ছিল ওর সাথে আমার একটা ছবিও ছিল ফেসবুকে আপলোড দেওয়া ছিল ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি ওর সাথে আমার একটা ছবিও হচ্ছে আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম তো হচ্ছে ওই ছেলেটা আমাদের স্যার দেখাচ্ছিলো যে হচ্ছে ওই ছেলেটার বয়স হচ্ছে মনে হয় এগারো বারো বছরের না পাঁচ ছয় বছর ছেলেটা আস্তে আস্তে মারা যাবে এবং এটা একটা মায়ের জন্য কতটা কষ্টদায়ক যে হচ্ছে এই হিমোফিলিয়া আক্রান্ত বাচ্চারাও কিন্তু মারা যায় হিমোফিলিয়া কিন্তু একটা জিন তার একটা মায়ের জন্য কতটা কষ্টদায়ক যে হচ্ছে সে জানে তার ছেলে মারা যাবে তো পাঁচ বছর বয়সে তার এই ডুষণিমা স্কুলের ডিস্ট্রফি ধরা পড়ে এবং হচ্ছে যে আস্তে 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 সে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে এবং এটার কোনো চিকিৎসা নেই এই তোমার জেনেটিক্যাল ডিজিজগুলার এই হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এগুলার কোনো চিকিৎসা থাকে না এগুলোর কী থাকে না কোনো এগুলার কোনো চিকিৎসা থাকে না আলটিমেটলি মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে আলটিমেটলি মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে এর চেয়ে প্যাথেটিক কিছু আর হতে পারে দুনিয়ায় এটা মা জানে তার বাচ্চা মারা যাবে এবং হচ্ছে পাঁচ সাত বছরের বাচ্চা আস্তে আস্তে কী হয় ডিস্ট্রফিন যে প্রোটিনটা আছে সেই ডিস্ট্রফিন প্রোটিনের কারণে মূলত ঝামেলা যে ডিস্ট্রোফিন যে প্রোটিন আছে সেই ডিস্ট্রোফিন প্রোটিনের কারণে ঝামেলা হয় ডিস্ট্রফিন প্রোটিনটা হচ্ছে যে আমাদের পেশি সংকোচন প্রসারণের জন্য দায়ী সো ছবিটা ছিল মনে ফেসবুকে আমি কি ডিলিট করে দিছি নাকি পাচ্ছি না পাইলে দেখাবো না তোমাদের পরে এককালে ডিলিট করে দিচ্ছি মেবি আচ্ছা তো এটা একটা মায়ের জন্য খুব প্যাথেটিক না এই যে খেয়াল করো যে আমাদের হচ্ছে তো আমাদের হচ্ছে প্রোটিন ডিস্ট্রফিন নামক প্রোটিন ডিস্ট্রফিন নামক প্রোটিন নামক প্রোটিন হচ্ছে আমাদের পেশির সংকোচন প্রসারণের জন্য দায়ী পেশির সংকোচন প্রসারণ পেশির সংকোচন প্রসারণ পেশির সংকোচন প্রসারণ পেশির সংকোচন প্রসারণ ও পেশি সংকোচন প্রসারণ ও স্বাভাবিক অবস্থার জন্য দায়ী স্বাভাবিক অবস্থা পেশি স্বাভাবিক যে অবস্থা সেটা হচ্ছে মেনটেন করে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা রক্ষা করে রক্ষা করে এই ডিস্ট্রফিন প্রোটিন উৎপাদনকারী যে জিনটা আছে ডিস্ট্রফিন প্রোটিন উৎপাদনকারী জিনটা ডিস্ট্রফিন প্রোটিন উৎপাদনকারী যে জিনটা আছে ডিস্ট্রফিন ডিস্ট্র প্রোটিন উৎপাদনকারী জিনটা ডিস্ট্রফিন উৎপাদনকারী জিন ডিস্ট্রফিন উৎপাদনকারী যে জিনটা আছে ডিস্ট্রফিন প্রোটিন উৎপাদনকারী যে জিনটা আছে সেই জিনে সমস্যা যদি থাকে এই জিনে সমস্যার কারণে পেশি ক্ষয় হতে থাকে পেশি ক্ষয় হয় পেশি ক্ষয় হয় বেশি ক্ষয় হয় বেশি ক্ষয় হয় ও সংকোচনের সমস্যা হয় বাচ্চাটা যে বাচ্চা আগে ঠিকঠাক মতো হাঁটাচলা করতো সেই বাচ্চা একটা টাইমের হাঁটতে পারে না তারা হচ্ছে যে সোজা হয় দাঁড়াইতে পারে না এরকম ধরে ধরে কোনো কিছু দাঁড়াইতে হয় আস্তে আস্তে হচ্ছে পেশিগুলা নষ্ট হতে থাকে ডায়াফ্রাম এবং জিব্বা যখন নষ্ট হয়ে যায় তখন আর সে শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং আলটিমেটলি মারা যায় পেশি ক্ষয় হয় এবং সংকোচনে সমস্যা হয় সংকোচনে সমস্যা হয় এবং এটা খুব ভয়াবহ একটা ডিজিজ খুবই ভয়াবহ একটা ডিজিজ এবং এই ডুষেনি মাস্কুলার ডিস্ট্রফির কারণে মেজোরিটি বাচ্চা হচ্ছে যে আলটিমেটলি কি হয় যে আমাদের মারা যায় মারা যায় মারা যায় অনুগ্র মানসিক প্রতিবন্ধী হয় নানা সমস্যা দেখা যেটা বিজ্ঞানী দূষিনী আবিষ্কার করছে এটা আবিষ্কারও করছে বিজ্ঞানী দূষিনী এটা আবিষ্কারও করছে বিজ্ঞানী দূষিনী এবং এটার কোনো চিকিৎসা নেই আবিষ্কারও করছে কে আবিষ্কারও করছে বিজ্ঞানী দূষেনী বিজ্ঞানী দূষেনী 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 আবিষ্কার কে আবিষ্কার করছে বিজ্ঞানী দূষেনী সো হচ্ছে এখানে যেমন হচ্ছে আমাদের এক্স রোগের জিনবাহী এক্স ক্রোমোজোম স্বাভাবিক এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম তো হচ্ছে এইটা আমাদের এতটুকু জানলেই হবে এখান থেকে আর ডিটেলস কিছু আসে না পরীক্ষার মধ্যে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি থেকে এতটুকু কথা জানলেই হবে তাহলে ডুশেনি আবিষ্কার করছে এটা মাস্কুলার ডিস্ট্রফি ডিস্ট্রফির নামক প্রোটিনের সমস্যা প্রোটিনটা ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না এখন হচ্ছে আমাদের এই এক্সলিংকড ডিসঅর্ডার অনেকগুলো এক্স লিঙ্কড ডিজর্ডারের কথা বইয়ের মধ্যে বলা আছে এক্সলিংকড ডিজঅর্ডার এক্সলিন্ট ডিসঅর্ডার এক্স ডিস অর্ডার এক্স ডিজ এক দুই তিন তো আমরা জানি যে এক নম্বরে আসে হচ্ছে যে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা লাল সবুজ বর্ণান্ধতা নিয়ে কিছু বলার নাই লাল সবুজ বর্ণান্ধতা এটা নিয়ে কিছু বলার নাই হিমোফিলিয়া নিয়ে কিছু বলার নাই হিমোফিলিয়া নিয়ে কিছু বলার নাই মাস্কুলার ডিস্ট্রফি নিয়েও আমি যতটুকু বলেছি এর বাইরে আর কিছু বলার মাসকুলার আমাদের হচ্ছে ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি এছাড়াও আরও কিছু হচ্ছে আমাদের এই এক্সলিং ডিজর্ডার দেখা গেছে পাওয়া গেছে খুঁজে পাওয়া গেছে যে প্লাস প্লাস লিখে দিয়ে আসছিলাম না এই প্লাস প্লাসগুলো এখন জানার সময় হয়েছে এক নম্বরে আসে হচ্ছে যে আমাদের এই রাতকানা রাতকানাটাও নাকি হচ্ছে যে আমাদের এই ডুসেনি এক্সলিং ডিসঅর্ডার দেখো রাতকানা 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 তারপর আসা যাক হচ্ছে আমাদের ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস কিন্তু বাবা মায়ের থেকে আসে ডায়াবেটিস ইনসিপিডাস 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 ডায়াবেটিস ইনসিপিডাস কোনটা যেটা হচ্ছে ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস ইনসিপি ইনসিপিডাস ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস ইনসিপিডাস এটা কি হয় আমাদের ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস ইনসিপিটাস এটা হচ্ছে ইনসুলিনের অভাবে হয় ইনসুলিনের অভাবে ইনসুলিনের অভাবে ইনসুলিনের অভাবে রক্তে ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজ বাড়ে ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজ বাড়ে রক্তে গ্লুকোজ বাড়লে হচ্ছে আমাদের মূত্রে গ্লুকোজ বাড়ে রক্তে গ্লুকোজ বাড়লে মূত্রে গ্লুকোজ বাড়ে মূত্রে গ্লুকোজ বাড়ে মুক্তে গ্লুকোজ বাড়ে রক্তে গ্লুকোজ বাড়লে মুক্তি গ্লুকোজ বাড়ে এবং হচ্ছে মূত্রে গ্লুকোজ হলে কি হবে বহুমূত্র হবে বহুমূত্র বারবার বারবার তোমার প্রস্তাব করতে যাইতে মন চাবে ফ্রাজাইল এক্স সিনড্রোম এ ফ্রাজাইল এক্স সিনড্রোম ফ্রাজাইল এক্স সিনড্রোম যে ক্রোমোজোম ভঙ্গুর হয় ফ্রাজাইল এক্স সিনড্রোম ফ্রাজাইল এক্স সিনড্রোম এখানে হচ্ছে ক্রোমোজোম ভঙ্গুর ক্রোমোজোম ভঙ্গুর ক্রোমোজোম ভঙ্গুর ক্রোমোজোম ভঙ্গুর সো দেখা যায় কি মানুষের বৈকাল্য দেখা যায় মানসিক বিকলাঙ্গতা দেখা যায় মানসিক বিকলাঙ্গতা 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 দেখা যায় বিকলাঙ্গতা দেখা যায় মানসিক বিকলাঙ্গতা দেখা যায় হাইপার ট্রাইকোসিস হাইপার ট্রাইকোসিস হাইপার ট্রাইকোম মানে হচ্ছে লোম হাইপার ট্রাইকোসিস ট্রাইকোসিস ঘন লোম দেখা যায় সারা দেহে ঘন লোম সারা দেহে আমাদের কি হয় সারা দেহে ঘন লোম সারা দেহে ঘন লোম সারা দেহে কেমন লোম দেখা যায় ঘন লোম দেখা যায় আর আট নম্বর হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন টেস্টিকুলার ফেমিনাইজেশন যে পুরুষদের টেস্টিসটা আস্তে আস্তে বিলুপ্ত হইতে থাকে নষ্ট হইতে থাকে টেস্টিকুলার ফেমিনাইজেশন টেস্টিকুলার ফেমিনাইজেশন টেস্টিকুলার ফেমিনাইজেশন টেস্টিকুলার ফেমিনাইজেশন এই টেস্টিকুলার ফেমিনাইজেশনে কি দেখা যায় টেস্টিকুলার ফেমিনাইজেশনে দেখা যায় হচ্ছে পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে কনভার্ট হয় পুরুষ ধীরে ধীরে পুরুষ হচ্ছে কি হবে ধীরে ধীরে স্ত্রীতে রূপান্তর হয় পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে রূপান্তর হয় স্ত্রীতে রূপান্তর হয় ঠিক আছে এটা টেস্টিকুলার ফেমিনাইজেশনের রূপান্তর এটা এটা হরমোনাল বা জেনেটিক্যাল একটা প্রবলেম ঠিক আছে বা দুনিয়া এখন মানুষ ফোর্সফুলি এই কাজগুলো করতেছে ইচ্ছা করে অপারেশন করে এথটুকু লেখা হয়েছে লেখা হইলে আমরা নেক্সট টপিকে যাব ব্লাড গ্রুপিং নেক্সট টপিক হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং গ্রুপিংয়ের অনেকগুলা টাইপ আছে গ্রুপিং এর মধ্যে একটা হচ্ছে এ বি ও ব্লাড গ্রুপিং আরএজ গ্রুপিং তারপর হইছে আমাদের এই এন গ্রুপিং একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং এবিও ব্লাড গ্রুপিং এবিও ব্লাড গ্রুপিং তারপর হচ্ছে আমাদের গ্রুপিং আর এইচ গ্রুপিং আরএইচ আর গ্রুপিং তারপর হচ্ছে গ্রুপিং তারপর হচ্ছে এম এন টাইপ এম এন টাইপ এম এন টাইপ এম এন টাইপ টাইপটা আমাদের বইয়ে নাই একটু জাস্ট জেনে রাখো অন্যান্য বইগুলোতে আছে পিতৃত্ব পিতৃত্ব নির্ণয় হচ্ছে আমাদের এই অ্যাম এন টাইপটা হচ্ছে ভালো কাজে দেয় এবিও ব্লাড গ্রুপিং আর আরএইচ ব্লাড গ্রুপিং দুইটারই এই এবিও ব্লাড গ্রুপিং 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 এর আবিষ্কারক এবিও ব্লাড গ্রুপিং এর আবিষ্কারক হচ্ছে আমাদের বিজ্ঞানী কার্ল ল্যান্ডিস্টেইনার বিজ্ঞানী কার্ল ল্যান্ডিস্টেইনার কার্ল ল্যান্ডস্টেইনার ল্যান্ডস্টেইনার ল্যান্ড স্টেইনারস ল্যান্ড স্টেইনারস স্টেইনার ল্যান্ড এই আমাদের কি হয়েছে এটা হচ্ছে আমাদের একটা রক্ত নালী এটা কি আমাদের একটা এটা হচ্ছে একটা রক্তনালী এটা কি একটা এটা হচ্ছে রক্তনালী এটা হচ্ছে একটা রক্তনালী রক্ত নালী রক্তনালী এই যে রক্তনালী আছে এই রক্তনালির ভেতর কি আছে এই রক্তনালির ভেতর হচ্ছে আমাদের এটা হচ্ছে আরবি সি এই যে আরবি আছে আরবি সির হচ্ছে আমাদের অ্যান্টিজেন আছে আর বিসির হচ্ছে আমাদের এ তারপর হচ্ছে আর বিসির মেমব্রেনে হচ্ছে আমাদের বি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন নানা অ্যান্টিজেন হচ্ছে আমাদের আরবি সি মেমব্রেনে রয়েছে তো আর বিসি আর আমাদের অ্যান্টিজেন আছে আরবি মেমব্রেনে আমাদের দুইটা অ্যান্টিজেন থাকে আরবিসি সি মেমব্রেনে আর বিসির মেমব্রেনে হচ্ছে আর বিসির মেমব্রেনে মেমব্রেনে আরবিসির মেমব্রেনে মেমব্রেনে হচ্ছে আমাদের এ অ্যান্টিজেন এ অ্যান্টিজেন এ অ্যান্টিজেন আর হচ্ছে কি থাকে বি অ্যান্টিজেন থাকে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন থাকে ঠিক আছে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন থাকে আর আরবিসির বাইরে এই যে আমাদের প্লাজমা আছে প্লাজমা যে আছে প্লাজমা এই আর বাইরে কি প্লাজমা প্লাজমাতে হচ্ছে আমাদের প্লাজমা যে আছে প্লাজমাতে এ অ্যান্টিব অ্যান্টিবডি এ অ্যান্টিবডি এ অ্যান্টিবডি এ এবং হচ্ছে অ্যান্টিবডি বি থাকে অ্যান্টিবডি বি থাকে সেটা হচ্ছে একটা রক্তের ব্লা বেসিক স্ট্রাকচার যে রক্তের আরবিসির সির মেমব্রেনেতে হচ্ছে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন আর প্লাজমাতে এ অ্যান্টিবডি বি অ্যান্টিবডি থাকে সো এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আরবি সির মেমব্রেনে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপিং করা হয়েছে কয়টা গ্রুপিং পাওয়া গেছে চারটা গ্রুপিং পাওয়া গেছে সি কিউ সাজায় লিখবা কিভাবে এটা তো সিক্স থেকে সিকিউ সাজায় লেখা শিখে আসতেছো যদি সিকিউ সাজায় লিখতে না পারো ক্লাস সিক্সে ভর্তি হয়ে যাও আবার এইচএসি দিবা না এইচএসি বাদ বাসায় বলো যে আমি সৃজনশীল লিখতে পারি না বাদ আমাকে ক্লাস সিক্সে ভর্তি করে দাও এটা সি কিউ সাজায় লিখবা সেটা তো তোমার কোনো টিচার বাংলাদেশের পড়ায় দিবে না এটা তোমাকে বিবেচনা করতে হবে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসতেছে যেভাবে আসবে সেভাবে সিকিউ সাজায় লিখবা আসো এখন দেখো এই যে আমাদের হচ্ছে যে আর মেমব্রেনে এ অ্যান্টিজেন অ্যান্টিজেন প্লাজমাতে অ্যান্টিবডি এ প্লাজমাতে অ্যান্টিবডি বি থাকে এখন হচ্ছে দেখো যে আমাদের ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা করা হয়েছে কিসের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপটা করা হয়েছে আমাদের অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে ব্লাড গ্রুপটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এবং ব্লাড গ্রুপের মধ্যে যে অ্যান্টিবডি থাকে সেটাও একটা গ্রুপ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার হিসেবে কাজ করে সেটা কি একটা ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে কাজ করে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই ক্রসগুলোর মধ্যে বিভিন্ন টাইপ পড়াইলাম না যে কোনো একটা বা দুইটা টাইপ তোমাকে দিতে পারে যে এই টাইপের হইলে এদের সন্তান কেমন হবে তখন জাস্ট এভাবে যেটা আছে এতটুকুই বাংলা কথা এগুলোর মধ্যে লেখা লাগে না জাস্ট এভাবে লিখলেই হবে ব্লাড গ্রুপ আচ্ছা সিকিউ দেখানোর সময় বলে দিব না ব্লাড গ্রুপ হচ্ছে এ হইতে পারে বি হইতে পারে এবি বি হইতে পারে ও হইতে পারে চারটা ব্লাড গ্রুপ আছে ব্লাড গ্রুপ এ হয় আমাদের অ্যান্টিজেন এ থাকলে অ্যান্টিজেন এ থাকলে ব্লাড গ্রুপ এ হয় ব্লাড গ্রুপ বি হয় অ্যান্টিজেন বি থাকলে ব্লাড গ্রুপ বি হয় ব্লাড গ্রুপ এবি হয় অ্যান্টিজেন এ অ্যান্ড বি দুইটাই যদি থাকে তখন ব্লাড গ্রুপ ও হয় যখন কোনো অ্যান্টিজেন নেই যখন কোনো অ্যান্টিজেন নেই যখন কোনো অ্যান্টিজেন নেই কোনটা এবি হ্যাঁ আচ্ছা ভেরি গুড আচ্ছা দেখো তাহলে এই যে আমাদের অ্যান্টিজেন এ আছে আচ্ছা এই যে আমাদের হচ্ছে যে আমাদের অ্যান্টিজেন আছে এই অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি খেয়াল করো যাদের এ অ্যান্টিজেন আছে তাদের অ্যান্টিবডি কী থাকবে অ্যান্টিবডি বি থাকবে তাদের অ্যান্টিবডি কী থাকবে তাদের অ্যান্টিবডি বি থাকবে তাদের অ্যান্টিবডি কী থাকবে তাদের অ্যান্টিবডি বি থাকবে যাদের হচ্ছে যে আমাদের ব্লাড গ্রুপ বি তাদের অ্যান্টিবডি কী থাকবে তাদের অ্যান্টিবডি এ থাকবে তাদের অ্যান্টিবডি কী থাকবে তাদের অ্যান্টিবডি হচ্ছে এ থাকবে অ্যান্টিবডি এ থাকবে যাদের হচ্ছে ব্লাড গ্রুপ এবি বি তাদের কোনো অ্যান্টিবডি হচ্ছে যে নেই তাদের কোনো অ্যান্টিবডি নেই যাদের ব্লাড গ্রুপ ও তাদের ক্ষেত্রে কি আছে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু তাদের ক্ষেত্রে দুইটা অ্যান্টিবডি রয়েছে অ্যান্টিবডি আছে অ্যান্টিবডি ও আছে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি অ্যান্টিবডি বি আচ্ছা এখন দেখো যে পার্সেন্টেজের হিসাব যদি আমরা করি কার কত পার্সেন্টেজ আছে আমাদের কোন রক্তের পার্সেন্টেজ কত আমাদের সবচেয়ে বেশি হচ্ছে ও ব্লাড গ্রুপ আমরা সবচেয়ে বেশি কোন ব্লাড গ্রুপ বলি ওকে বলি সবচেয়ে বেশি ও হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট তারপর হচ্ছে আমাদের বি এটা হচ্ছে থার্টি টু পার্সেন্ট বি কত পার্সেন্ট বি হচ্ছে থার্টি টু পার্সেন্ট হচ্ছে আমাদের বি বি কত পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট এ হচ্ছে তেইশ পার্সেন্ট আর এবি হচ্ছে আমাদের কম এবি হচ্ছে মাত্র এইট পার্সেন্ট এবি হচ্ছে কত পার্সেন্ট মাত্র এইট পার্সেন্ট হচ্ছে আমাদের এ বি তো এই পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে এখন রক্ত ব্লাড ট্রান্সফিউশন করার আমরা শিখি যে কে কাকে দিতে পারে কে কাকে দিতে পারে না এইটা এমসিকিউ তো আমরা বেতাল হয়ে যায় এটি এবার একবারে সহজ মনে রাখবা হচ্ছে এই ব্লাড ট্রান্সফিউশন বা রক্তদানের একটা শর্ত আছে ব্লাড ট্রান্সফিউশন ব্লাড ট্রান্সফিউশন ট্রান্সফিউশন বা রক্তদানের শর্ত ব্লাড ট্রান্সফিউশন বা রক্তদানের শর্ত রক্তদানের শর্ত একটাই শর্ত হচ্ছে তুমি যে রক্ত নিবা তুমি যে রক্ত নিবা আমি রক্ত নিব ধরো আমাকে তুমি রক্ত দিবা আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি তো বি হান্ড্রেড রক্ত দিতে পারবে এ এ পারবে ও কে ও দিতে পারবে মানে তুমি যা তার থেকে নিতেও পারবা তাকে তুমি দিতেও পারবা কিন্তু শর্ত হিসেবে ভিন্ন কারো থেকে নিতে গেলে কি শর্ত মানতে হবে সেখানে হচ্ছে আমার বডিতে যে অ্যান্টিবডিটা আছে আমার ব্লাড গ্রুপ এসে বি তাহলে আমার বডিতে অ্যান্টিবডি কে এ তাহলে এ যুক্ত কোনো রক্ত আমার বডিতে ঢুকানো যাবে না কেন যাবে না কারণ আমার বডিতে এ অ্যান্টিবডি প্রচুর আছে আমার ব্লাড গ্রুপ যেহেতু বি আমার রক্তে কয় লিটার কয় লিটার রক্ত পাঁচ থেকে ছয় লিটার রক্ত আমার বডিতে আছে দ্যাট মিন্স আমার বডিতে পাঁচ থেকে ছয় লিটার অ্যান্টিজেন এবং পাঁচ থেকে ছয় লিটার অ্যান্টিবডি আছে অ্যান্টিবডি কি অ্যান্টিবডি হচ্ছে যারা অ্যান্টিজেনকে ধ্বংস করে অ্যান্টিবডি কি অ্যান্টিজেনকে যারা ধ্বংস করে নিজের আরবি নিজের দেখো নিজের আরবিসির সি মেমব্রেনে আছে বি অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে এ অ্যান্টিবডি সো এ কে বি বি আক্রমণ করে তো নিজের অ্যান্টিজেনকে কিন্তু ওই অ্যান্টিবডি আক্রমণ করতে পারে না কারণ টাইপ ভিন্ন থাকে যে অ্যান্টিজেন থাকে ভিন্ন টাইপের অ্যান্টিবডি থাকে এখন আমার বডিতে এ অ্যান্টিবডি আছে এখন আমার বডিতে যদি এ অ্যান্টিজেন যুক্ত কোনো রক্ত আসে তাহলে আমার বডির অ্যান্টিবডি ওদেরকে ধুইয়া মুচ্ছা একদম শেষ করে দিবে সব রক্ত জমার বেধায় ফেলবে এই যে দেখো যে আমার বডিতে অ্যান্টিবডি এ আছে আমি বি ব্লাড গ্রুপের মানুষ আমি কোন ব্লাড গ্রুপের মানুষ বি ব্লাড গ্রুপের মানুষ আমার বডিতে অ্যান্টিবডি এ আছে অ্যান্টিজেন এ সমৃদ্ধ রক্ত এ ba ebi. এগুলো আমার বডিতে যদি ঢোকে সেই অ্যান্টিজেন এ অ্যান্টিবডি বি এর মধ্যে ক্লাম্পে অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি এর মধ্যে ক্লাম্পিং হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি এ রিয়াকশন করবে করে পুরা বডি সব রক্ত জমায় দিবে আমাদের কারণ কি আমাদের বডি যে পাঁচ লিটার অ্যান্টিবডি এ আছে আমরা যে রক্ত নেই সেখানে সাড়ে চারশো এম রক্ত নেই কারো থেকে এক ব্যাগ রক্তে সাড়ে চারশো এমএল রক্তে যত অ্যান্টিজেন আছে সবগুলার শেষ করে দিতে ওর কিছু যায় আসে না তাহলে এখানে মূল কথা হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের এই গ্রহিতার অ্যান্টিবডি আর দাতার অ্যান্টিজেন কখনো সেম হইতে পারবে না যে গ্রহিতার অ্যান্টিবডি গ্রহিতার অ্যান্টিবডি গ্রহিতার অ্যান্টিবডি কখনই আমাদের সেম হবে না হচ্ছে দাতার অ্যান্টিজেনের সাথে দাতার অ্যান্টিজেনের সাথে এটা হচ্ছে ব্লাড গ্রুপিংয়ের মূল শর্ত এই শর্ত মেনে চললে ব্লাড গ্রুপিংয়ের কোনো সমস্যা নাই নর্মালি আমরা বি গ্রুপের মানুষকে বি দেই এ গ্রুপের মানুষকে এই দেই বাট ইমার্জেন্সি সিচুয়েশনে আমাকে কি করতে হয় রক্ত দিতে হইতে পারে এখন ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ এবং হচ্ছে আমাকে মনে রাখতে হবে যাকে রক্ত দিতে পারবে যাকে রক্ত দিতে পারবে মানে তুমি কাকে রক্ত দিতে পারবা আর যার থেকে রক্ত নিতে পারবে আর তুমি কার থেকে রক্ত নিতে পারবা যার থেকে রক্ত নিতে পারে 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 তাহলে কাকে রক্ত দিতে পারবা আর কার থেকে রক্ত নিতে পারবা তোমার ব্লাড গ্রুপ হচ্ছে এ এ ব্লাড গ্রুপ আছে বি ব্লাড গ্রুপ আছে এ বি গ্রুপ আছে ও ব্লাড গ্রুপ আছে তোমার ব্লাড গ্রুপ যদি এ হয় তাই তুমি কাকে রক্ত দিতে পারবা কাকে রক্ত দিতে পারবা আর কার থেকে রক্ত নিতে পারবা খেল করো তাহলে তোমার ব্লাড গ্রুপ এ যাকে রক্ত দিতে পারবা কাকে দিতে পারবা এ ব্লাড গ্রুপ একেও দিতে একে তো দিতে পারবা এ থেকে নিতে পারবা বি ব্লাড গ্রুপ বিকে তো দিতে পারবা বি থেকে নিতে পারবা এবি ব্লাড গ্রুপ এবিকে দিতে পারবা এবি থেকে নিতে পারবা তারপর হইছে ও ব্লাড গ্রুপ ওকে দিতে পারবা ও থেকে নিতে পারবা সে এতটুকুর মধ্যে কোনো কনফিউশন নাই এখন তুমি কাকে রক্ত দিতে পারবা তুমি যাকে রক্ত দিতে পারবা আম তোমার ব্লাড গ্রুপ আমার ধরো ব্লাড গ্রুপ এ তাহলে আমি মধ্যে এ অ্যান্টিজেন আছে আর বি অ্যান্টিবডি আছে এখন আমি কাকে রক্ত দিতে পারবো আমি এ অ্যান্টিজেন আছে সো যার বডিতে এ অ্যান্টিবডি নাই তাকেই শুধুমাত্র আমি রক্ত দিতে পারবো কারণ এ অ্যান্টিবডি আছে এরকম কারো বডিতে যদি যাই সে আমার এ অ্যান্টিজেনকে ধৈরা ইচ্ছা মতো বাটালি মাইট দিবে ইচ্ছা মতো বাটালি মাইট দিবে তাহলে আমি কাকে রক্ত দিতে পারবো আমি এ ব্লাড গ্রুপ তাহলে আমার অ্যান্টিজেন এ অ্যান্টিবডি এ নাই এরকম মানুষকে আমি রক্ত দিতে পারবো অ্যান্টিবডি এ নাই এরকম মানুষকে আমি রক্ত দিতে পারবো সেরকম কে এরকম আছে এবি আছে এবি এবির মধ্যে কোনো অ্যান্টিজেন থাক অ্যান্টিবডি থাকে না এরকম আছে কি এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই আর খেয়াল করো ব্লাড গ্রুপ বি তার মধ্যে অ্যান্টিবডি এ আছে ব্লাড গ্রুপ ও তার মধ্যে অ্যান্টিবডি এ আছে তাহলে আমি কিন্তু কখনোই হচ্ছে যে এই আমি কাকে রক্ত দিতে পারবো আর এবিকে রক্ত দিতে পারবো কাকে রক্ত দিতে পারবো এবিকে রক্ত দিতে পারবো কারণ এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই সো আমার কোনো ঝামেলা নাই আমি এবিকে রক্ত দিয়ে দিতে পারবো নো প্রবলেম আমার কোনো সমস্যাই হবে না মানে ওর কোনো সমস্যা হবে না তাহলে আমার ব্লাড গ্রুপ এ আমি একে তো দিতে পারবো এবি কেও দিতে পারবো কারণ এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই তো ওর বডিতে যেহেতু কোনো অ্যান্টিবডি নাই তাহলে আমার বডিতে যে অ্যান্টিজেনে থাকুক কোনো সমস্যা হবে না ঠিক তেমনি ব্লাড গ্রুপ বি যার ব্লাড গ্রুপ বি যার সে কাকে রক্ত দিতে পারবে আমার ব্লাড গ্রুপ বি তার মানে আমার বডিতে বি অ্যান্টিজেন আছে বি অ্যান্টিবডি আছে এরকম কাউকে হচ্ছে আমরা রক্ত দিতে পারবো না বি অ্যান্টিবডি আছে এরকম কাউকে রক্ত দিতে পারবো না কারণ আমি রক্ত দিচ্ছি যখন আমি হচ্ছে দাতা আর ও হচ্ছে গ্রহিতা দাতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি সেম হতে পারবে না তাহলে আমি বি ব্লাড গ্রুপ তার মানে আমার অ্যান্টিজেন কি তার মানে আমার অ্যান্টিজেন হচ্ছে বি তাইলে বি অ্যান্টিবডি আছে এরকম জায়গায় রক্ত দিতে পারবো না বি অ্যান্টিবডি আছে এখানে বি অ্যান্টিবডি আছে এখানে তার তাহলে এখানে অ্যান্টিবডি বি এখানে আমাদের কি অ্যান্টিবডি বি এই যে দুই জায়গায় অ্যান্টিবডি বি আছে এই যে দুই জায়গায় অ্যান্টিবডি বি আছে এই দুই জায়গায় অ্যান্টিবডি বি থাকার কারণে এটা অ্যান্টিবডি বি এটা অ্যান্টিবডি বি সো দুই জায়গায় অ্যান্টিবডি বি থাকার কারণে আমি কি করতে পারবো না ওদেরকে ব্লাড গ্রুপ দিতে পারবো না এ কেও দিতে পারবো না ও কেও দিতে পারবো না দিতে পারবো কাকে এব কে তে হচ্ছে যে আমাদের কি এবিতে কোনো অ্যান্টিবডি নাই সো এবি আমার থেকে রক্ত নিতে পারবে স্বামীবিকে রক্ত দিতে পারবো তাই দেখো এই জিনিসটা আজীবন মুখস্থ করছো আজকে লাইফে ফার্স্ট বুঝতেছো যে কে কাকে রক্ত দিতে পারে কে কাকে দিতে পারে না রক্ত দেওয়ার প্রিন্সিপালটা কি রক্ত দেওয়ার প্রিন্সিপালটা কি এটা কিন্তু তুমি বুঝতে পারত সেই জায়গা থেকে যে ব্লাড গ্রুপ এ যাকে রক্ত দিতে পারবে সে কি কাকে রক্ত দিতে পারবে এ কে তো দিতে পারবে বি বি কে দিতে পারবে কিন্তু এবিকে দুজনই দিতে পারে কেন দিতে পারে কারণ এ বি এর মধ্যে কোনো ধরনের কোনো অ্যান্টিবডি নাই এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই তার মানে ওর গেটে কোনো দারোয়ান নাই গেটে দারোয়ান না থাকলে তো বাসায় যে কেউ ঢুকতে পারবে তাহলে এবিকে কে কিন্তু এ ব্লাড দিতে পারে এবিকে কে বি ব্লাড দিতে পারে এবিকে কে এবি নিজে ব্লাড দিতে পারে এমন কি ও যে ব্লাড গ্রুপটা আছে ও ব্লাড গ্রুপটা যে রয়েছে ও ব্লাড গ্রুপ কোন ব্লাড গ্রুপ রয়েছে আমাদের ও ব্লাড গ্রুপ এই ও ব্লাড গ্রুপ কেউ কিন্তু আমাদের হচ্ছে যে এবি এ ও ব্লাড গ্রুপও কিন্তু এবিকে দিতে পারে তো এবি সবার থেকে নেয় এই জন্য এবিকে কি বলি এবিকে এবিকে বলি সার্বজনীন কি বলি এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা এবি হচ্ছে সার্বজনীন এবি হচ্ছে কি সার্বজনীন গ্রহিতা বা ইউনিভার্সাল ডোনার সার্বজনীন গ্রহিতা বা ইংরেজিতে আমরা এটাকে কি বলি ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল ডোনার তোমরা আবার এত ভেজালে যাইতে চাও না তোমরা মনে রাখো যে এবি আমাদের সার্বজনীন গ্রহিতা তো যাকে রক্ত দিতে পারবে এবি হচ্ছে সবাইকে রক্ত দিতে পারবে যাকে রক্ত দিতে সবার থেকে রক্ত নিতে পারবে কি এবি যার থেকে রক্ত নিতে পারে এবি হচ্ছে কি হয়েছে সব গ্রুপ থেকে রক্ত নিতে পারে এবি হচ্ছে আমাদের সব গ্রুপ থেকে রক্ত নিতে পারে বিতে আমরা বলি হচ্ছে সব গ্রুপ থেকে রক্ত নিতে পারে সব গ্রুপ সব গ্রুপ থেকে আর ওকে আমরা কি বলি ও হচ্ছে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল গ্রহিতা ইউনিভার্সাল রিসিভার হবে গ্রহিতা মানে ইংরেজি ইউনিভার্সাল রিসিভার 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 আর এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল ডোনার তাহলে আমাদের হচ্ছে যে ও আমাদের হচ্ছে যাকে রক্ত দিতে পারবে সব গ্রুপকে দিতে পারবে তার মানে এ সব গ্রুপকে সব গ্রুপকে দিতে পারে ও হচ্ছে সব গ্রুপকে রক্ত দিতে পারে কেন ও সব গ্রুপকে রক্ত দিতে পারে কারণ ওর মধ্যে তো কোনো অ্যান্টিজেনই নাই ওই আমাদের কি অ্যান্টিজেন অ্যান্টিবডি ম্যাচ খাওয়া যাবে না দাতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি ম্যাচ খাওয়া পারে না ওর মধ্যে তো কোনো অ্যান্টিজেনই নাই ও সবাইরে রক্ত দিতে পারে ও সবাইরে রক্ত দিতে পারে আর এবি সবার থেকে রক্ত কেন নিতে পারে কারণ এবি এর মধ্যে কোনো এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডিই নেই সো এবির কোনো দারোয়ান নাই ও সবাই থেকে নিতে পারবে সবাই ওর মধ্যে যেতে পারবে আর ও যে আছে ওর মধ্যে কোনো অ্যান্টিজেনই নেই ওর মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই তাহলে ও সবাইকে রক্ত দিতে পারবে ও সবাইকে রক্ত দিতে পারবে ও সবাইকে রক্ত দিতে পারবে হচ্ছে যে আমাদের এ আমি যার থেকে নিতে পারবো আমি ও এর থেকে নিতে পারবো আমি বিয়ের থেকে নিতে পারবো আর ও ও নিজের থেকে তো নিতে পারবেই তাহলে এটা হচ্ছে রক্ত দেওয়া নেওয়ার যে ছকটা ছোটবেলায় আমরা পড়ছি বড়বেলায় ওই প্লাস মাইনাস দিয়ে পড়ার আগেই বেসিক জিনিসটা আমরা আগে জেনে যাই তাহলে খেয়াল করে দেখো রক্তদানের প্রিন্সিপালটা তুমি বুঝতে পারছো যে কি প্রিন্সিপাল ভাইয়া যে আমি কাউকে রক্ত দিতে গেলে আমার বডিতে যে অ্যান্টিজেন আছে সেম অ্যান্টিবডি উই অ্যান্টিবডি আছে এরকম কাউকে আমি রক্ত দিতে পারবো না তো দাতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি সেম হইতে পারবে না তো এখন দেখা গেছে যে গ্রহিতার অ্যান্টিবডি আর দাতার অ্যান্টিজেন সেম হইতে পারবে না ও ব্লাড গ্রুপ যে আছে ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেনই নাই তাই ও সার্বজনীন দাতা সবাই দিতে পারে বি এবি ব্লাড গ্রুপ যে আছে সে তার কোনো অ্যান্টিবডি নাই সে বি ব্লাড গ্রুপ সবার থেকে নিতে পারে সার্বজনীন গ্রহিতা হিসাবে আসছে আর বাকিগুলো তোমাকে আমি বুঝাই দিছি আশা করি বুঝতে পারছো বুঝতে পারছো বিষয়টা বুঝতে পারছো বিষয়টা এই জিনিস মুখস্থ করে সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা আচ্ছা ওতে তো দুই টাইপের শোনো শর্ত একটা সেটা হচ্ছে দাতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি সেম হতে পারবে না বাকি কোনো শর্ত নেই যে এখন ধরো যে গ্রহিতার অ্যান্টিজেন আর দাতার অ্যান্টিবডি যদি সেম হয় কোনো সমস্যা নেই গ্রহিতার অ্যান্টিজেন ধরো যে গ্রহণ করলো তার অ্যান্টিজেন আর দাতার অ্যান্টিবডি যদি সেম হয় কোনো সমস্যা নেই কারণ এই দাতার অ্যান্টিবডি যে সাড়ে চারশো এম এল সেই চার সাড়ে চারশো এম অ্যান্টিবডি আমার বডিতে এসে কিচ্ছু করতে পারবে না সো দাতার অ্যান্টিবডি আর গ্রহিতার অ্যান্টিজেন সেম হইলে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে গ্রহিতার অ্যান্টিবডি দাতার অ্যান্টিজেন যদি সেম হয় কারণ গ্রহিতার বডিতে অ্যান্টিবডি থাকে কত অ্যান্টিবডি থাকে সাড়ে চার লিটার অ্যান্টিবডি থাকে হচ্ছে পাঁচ লিটার আর দাতার অ্যান্টিজেন কত অ্যান্টিজেন হচ্ছে পয়েন্ট ফাইভ লিটার গুণ বেশি থাকে গুণ বেশি থাকে সেই গুণ বেশি অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের অবস্থা খারাপ করে দিবে কিন্তু বিপরীতটা হইলে কোনো সমস্যা নাই ঠিক আছে বিপরীতটা হইলে কোনো সমস্যা নাই এখন খেয়াল করো যে আমাদের হচ্ছে যে এই ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী জিন হচ্ছে তিনটা ব্লাড গ্রুপিংয়ের জন্য দাইজিন হচ্ছে তিনটা ব্লাড গ্রুপিংয়ের জন্য ব্লাড গ্রুপিংয়ের জন্য দাইজিন হচ্ছে কয়টা ব্লাড গ্রুপিংয়ের জন্য দাইজিন হচ্ছে তিনটা ব্লাড গ্রুপিংয়ের জন্য দাইজিন হচ্ছে আমাদের কয়টা দাইজিন হচ্ছে আমাদের তিনটা কি কী হচ্ছে ব্লাড গ্রুপিংয়ের জন্য দাইজিন কি কী হচ্ছে ব্লাড গ্রুপিংয়ের জন্য দাইজিন একটা হচ্ছে আমাদের এল এ একটা হচ্ছে এল বি আর একটা হচ্ছে এল ও এল এ এল বি এল ও ব্লাড গ্রুপিংটা হচ্ছে একটা আমাদের এই পলিজিনের একটা উৎকৃষ্ট উদাহরণ ব্লাড গ্রুপিংটা একটা পলিজিনের উদাহরণ ব্লাড গ্রুপিংটা হচ্ছে আমাদের কি ব্লাড গ্রুপিংটা হচ্ছে পলিজিনের উদাহরণ ব্লাড গ্রুপিং হলো কি আমাদের ব্লাড গ্রুপিং হল পলিজিনের উদাহরণ এই টপিকটা বইয়ের মধ্যে নাই কিন্তু সব সবসময় যে এইচএসসি পরীক্ষায় আসে যে বাবার রক্তের গ্রুপ এই মায়ের রক্তের গ্রুপ এই সন্তানের রক্তের গ্রুপ কি হবে এখান থেকে কিন্তু অলওয়েজ পরীক্ষায় আসে ব্লাড গ্রুপিং হল আমাদের হচ্ছে এই পলিজিনের উৎকৃষ্ট উদাহরণ পলিজিনের উদাহরণ পলিজিনের উদাহরণ পলিজিনের উদাহরণ আচ্ছা এখন ধরো আমাদের হচ্ছে ব্লাড গ্রুপ কয়টা চারটা ব্লাড গ্রুপ আছে চারটা ব্লাড গ্রুপ আছে ব্লাড গ্রুপ হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ এই ব্লাড গ্রুপ আমাদের হচ্ছে এই যে জিনো টাইপ যে আছে জিনো টাইপ ব্লাড গ্রুপ এবং হচ্ছে জিনো টাইপ এই জিনো টাইপের মধ্যে আমরা দুই টাইপের জিনো টাইপ পাই একটা বিশুদ্ধ জিনো টাইপ পাওয়া যায় আর একটা শঙ্কর জিনো টাইপ পাওয়া যায় বিশুদ্ধ আর একটা কোথায় পাওয়া যায় শঙ্কর একটা কি একটা হচ্ছে শঙ্কর আসো দেখো যে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ এ এটার বিশুদ্ধ জিনোটাইপ হবে হচ্ছে এল এ এল এ জিনোটাইপ মানে হচ্ছে দুইটা আমাদের হচ্ছে ক্রোমোজোম একসাথে থাকবে দুইটা ক্রোমোজোমের যে আমাদের এল আছে এল দুইটা এল এ এল এ শঙ্কর হইলে কী হবে এল এ এল ও আচ্ছা ব্লাড গ্রুপ যে বি আছে এই ব্লাড গ্রুপ বিটা হচ্ছে আমাদের এল বি এল বি আর হচ্ছে শঙ্কর কি হবে এল বি এল ও ব্লাড গ্রুপ যে আছে আমাদের এ আছে ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ এবি এবি এর মধ্যে দেখা যাবে হচ্ছে এটা হবে না হবে এল এ এল বি এটা সমপ্রকটতা দেখা যায় সমপ্রকটতা দেখা যায় সমপ্রকটতা দেখা যায় আর হচ্ছে যে আমাদের ব্লাড গ্রুপ ও যদি হয় তাহলে এটা এল ও এল ও হয় আর কোনো ভ্যারিয়েন্ট হয় না তো এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে বাবা মার রক্ত বাবা মার ব্লাড গ্রুপ কী হলে সন্তানের ব্লাড গ্রুপ কি হবে এখন এই এ বি এর ক্ষেত্রে তো একটাই টাইপ এল এ এল বি ও এর ক্ষেত্রে একটা টাইপ এল ও এল ও এ আর বি এর মধ্যে দুইটা টাইপের আছে এল এ এল এ এল বি এল বি এই যে দুইটা টাইপ আছে এল এ এল এ এল এ এল ও বিশুদ্ধ শঙ্কর দুইটা আছে তো দেখা গেছে যখন তোমাকে বলবে যে বাবা মার ব্লাড গ্রুপ এত সন্তানের ব্লাড গ্রুপ কি হবে তখন আসলে ভ্যারিয়েন্টটা ইউজ করলেই দেখা গেছে যে উত্তরটা বেশি সঠিক হয় বিশুদ্ধ ভ্যারিয়েন্ট ব্যবহার করার থেকে শঙ্কর ভ্যারিয়েন্ট ব্যবহার করলে আমাদের কি পাওয়া যায় আমাদের হচ্ছে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে বা রেজাল্টটা অ্যাকুরেট হয় বা তোমাদের এইচএসসিতে যে প্রশ্নটা আসে সেটা বেসিক্যালি শঙ্কর এখন আসো যে হচ্ছে যে ধরো যে আমাদের টাইপ ওয়ান টাইপ ওয়ান আমরা অনেকগুলা টাইপ এখান থেকে করতে পারি টাইপ ওয়ান হচ্ছে বাবার রক্তের গ্রুপ বাবার রক্তের গ্রুপ রক্তের গ্রুপ আমাদের হচ্ছে বি বাবা রক্তের গ্রুপ বি আর মায়ের রক্তের গ্রুপ মায়ের রক্তের গ্রুপ বি হলে সন্তানদের রক্তের গ্রুপ কি কি হতে পারে 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 সন্তানদের রক্তের গ্রুপ হচ্ছে আমাদের কি কি হতে পারে সন্তানদের রক্তের গ্রুপ কী কী হতে পারে সন্তানদের রক্তের গ্রুপ কী কী হতে পারে সন্তানদের রক্তের গ্রুপ কি কি হতে পারে সন্তানদের রক্তের গ্রুপ কি কি হতে পারে তো হচ্ছে দেখো যে আমাদের বাবার রক্তের গ্রুপ হচ্ছে যে একজন বাবার রক্তের গ্রুপ হচ্ছে কি বাবা হচ্ছে কি বাবা হচ্ছে বি ব্লাড গ্রুপ আর মা হচ্ছে কি মা হচ্ছে এবি ব্লাড গ্রুপ এখন এই বাবার যে বি আছে এটাকে আমরা বিশুদ্ধ না ধরে সংকট ধরলে উত্তম রেজাল্ট পাওয়া যায় তাহলে এল বি এল ও এল বি এল ও আর মায়ের ক্ষেত্রে তো এল এ এল বি আমরা পাচ্ছি এখন হচ্ছে যে এখান থেকে আমরা কি পাচ্ছি এই এল বি এল ও এল বি এল ও এখান থেকে আস্তে আস্তে হচ্ছে এল এ এল বি এল এ এল বি তাহলে আমাদের ক্রস করলে আলটিমেটলি কী আসবে এল এ এল বি এল এ এল বি তারপর এখান থেকে আসবে হচ্ছে আমাদের এই এল বি এল বি এখান থেকে আসে কি আমাদের এই এল এ এল ও সেখান থেকে আসে হচ্ছে আমাদের এল বি এল ও তাহলে সন্তানের ব্লাড গ্রুপ কি কি হইতে পারে মানে একটা সন্তানের মানে তাদের যে প্রথম সন্তান তাদের ব্লাড গ্রুপ কি কি হওয়ার সম্ভাবনা আছে প্রতি সন্তানের ক্ষেত্রে এই চারটার যে কোনো একটা টাইপের ব্লাড গ্রুপ হতে পারে ওই লাল সবুজ বর্ণন্দদের ক্ষেত্রে বলছে কিন্তু প্রতি সন্তানদের ক্ষেত্রে যে এই সন্তানটা এত হওয়ার পার্সেন্টেজ কত বা এটা হওয়ার পার্সেন্টেজ কত সেটা কিন্তু বলে এটা কিন্তু এমন না যে চারটা সন্তান হলে চারটে এই টাইপের হবে এমনও হইতে পারে প্রত্যেকটা বাচ্চা এবি ব্লাড গ্রুপ নিয়ে জন্মাইতে পারে বা প্রত্যেকটা বাচ্চা বি ব্লাড গ্রুপ নিয়ে জন্মাইতে পারে এ ব্লাড গ্রুপ নিয়ে জন্মাইতে পারে বা বি ব্লাড গ্রুপ নিয়ে জন্মাইতে পারে প্রতিটা বাচ্চা তাহলে হচ্ছে যে সন্তানদের ব্লাড গ্রুপ কি কি হওয়ার পসিবিলিটি আছে সন্তানদের ব্লাড গ্রুপ এবি হইতে পারে বি হইতে পারে এ হইতে পারে তাহলে সন্তানদের ব্লাড গ্রুপ তিনটা টাইপের হইতে পারে বাবা ইন আসবে ইনভেরিয়েবলি আসবে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় ইনভেরিয়েবলি আসবে ইনভেরিয়েবলি এই টাইপের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে মাথায় ঢুকায় ফেলো মাথায় ঢুকায় ফেলো ইনভেরিয়েবলি এই টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে তা আমরা সংকটটা ধরবো এ আর বি এর ক্ষেত্রে সংকটটা ধরবো তাহলে আমাদের অ্যান্সারগুলো বেশি অ্যাকুরেট হবে বেশি অ্যাকুরেট অ্যান্সার আমরা আসতে পারবো ঠিক আছে সংকটটা ধরলে কারণ কে সংকট কে প্রকট এটা তো বোঝা যায় না সংকটটা ধরলেই উত্তম তাহলে হচ্ছে টাইপ ওয়ান আমরা দেখতে পাইলাম যে ব্লাড গ্রুপ হচ্ছে সন্তানদের ক্ষেত্রে তিনটা ব্লাড গ্রুপ পাওয়া যায় এ পাওয়া যায় বি পাওয়া যায় এবি পাওয়া যায় এই তিনটা ব্লাড গ্রুপ সন্তানদের ক্ষেত্রে পাওয়া যাবে এরপর খেয়াল করো যে আমাদের আরেকটা টাইপ শিখাই যে আরেকটা টাইপ শিখাই হচ্ছে যে আমাদের সেটা হচ্ছে টাইপ টু টাইপ টু হচ্ছে ধরো বাবা হচ্ছে আমাদের ও বাবা হচ্ছে বাবার ব্লাড গ্রুপ ও আর মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে এবি তাহলে কী হবে তাইলে হবে হচ্ছে আমাদের এই এল ও এল ও এখানে হচ্ছে আমাদের এল এ এল বি তাহলে বলো তো সন্তানের ব্লাড গ্রুপ কী কী আসতে পারে সন্তানের ব্লাড গ্রুপ কী কী আসতে পারে এটা হচ্ছে এল এটা হচ্ছে আমাদের এল ও এল ও এটা হচ্ছে এল এ এল বি এল ও এল এ এল ও এল বি এল এ এল ও এল এ এল ও তার মানে এ বি বি ব্লাড গ্রুপ হচ্ছে আমাদের এ আর বি এই দুইটা হতে পারে সো এরকম টাইপ আসলে আমরা পারবো এরকম যে কোনো টাইপ দিলে আমরা পারবো এল এ এল ও এল বি জিনিসটা হচ্ছে জিনের নাম এ ব্লাড গ্রুপের জন্য এ অ্যান্টিজেনের জন্য দায়ী জিনের নাম হচ্ছে এল এ বি অ্যান্টিজেনের জন্য দায়ী জিন হচ্ছে এল বি সি ও অ্যান্টিজেনের জন্য মানে কোনো অ্যান্টিজেন থাকবে না তার জন্য দায়জিন হচ্ছে এল ও কি বলছি ব্লাড গ্রুপিং এর জন্য দায়জিন তিনটা এই এল এ এল বি এল ও এই এল কথাটা দিয়ে বুঝাইছে ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার যে ল্যান্ড নামটা প্রকাশ করেছে কি দিয়ে এল দিয়ে এল ও মানে হচ্ছে এল এ মানে কি এল এ মানে হচ্ছে যে আমাদের এল এ এ মানে হচ্ছে এ অ্যান্টিজেনের জন্য দায়ীজিন B হচ্ছে বি এন্টিজেনের জন্য দায়ীজিন ও হচ্ছে কোনো অ্যান্টিজেন না থাকার জন্য দায়ীজিন ওকে আসো এখন আসা যা করছে আমাদের সামনে যদি যাই সেটা হচ্ছে আরএচ ব্লাড গ্রুপিং আরএচ ব্লাড গ্রুপিং আরএচ ব্লাড গ্রুপিং আরএচ ফ্যাক্টর আরএচ ফ্যাক্টর আরএচ ফ্যাক্টর আরএচ ফ্যাক্টর এটাও বিজ্ঞানী ল্যান্ড স্টেনারি আবিষ্কার করছে এই স্টেইনার সাহেব স্টেইনার সাহেব স্টেইনার সাহেব স্টেইনার ল্যান্ডস্টেইনার স্টেইনার সাহেব হচ্ছে কি করছে এই রেসাস বানর রেসাস বানর রেসাস বানর রেসাস বানর রেসাস বানর রক্ত খরগোশের দেহে প্রবেশ করায় দেখে যে আমাদের খরগোশের দেহে একটা অ্যান্টিজেন তৈরি হয় খরগোশের রক্তে একটা অ্যান্টিবডি তৈরি হয় সেরকম অ্যান্টিবডি মানুষের বডিতেও পাওয়া যায় সেই জন্য এটার নাম দিছে মানুষের লৈত রক্তিতে রেসার্চ বানিতে অ্যান্টিজেন আছে আচ্ছা এই ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার সাহেবই এই কাজটাও করছে এই ল্যান্ড স্টেইনার আরএইচ ফ্যাক্টর নির্ণয় করছে ল্যান্ড স্টেইনার সাহেব কি করছে ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার ল্যান্ড না ল্যান্ডি স্টেইনার সাহেব কি করছে ল্যান্ডি স্টেইনার সাহেব হচ্ছে যে আমাদের এই ল্যান্ডি স্টেনার সাহেব কি করছে ল্যান্ড স্টেইনার সাহেব হচ্ছে আমাদের ল্যান্ডি স্টেইনার সাহেব কি করছে ল্যান্ডি স্টেনার সাহেব হচ্ছে আমাদের কি করছে করলো কি ল্যান্ডি স্টেইনার সাহেব ল্যান্ডি স্টেইনার সাহেব হচ্ছে আমাদের কি করলো ল্যান্ড স্টেনার সাহেব হচ্ছে আমাদের কি করলো ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার ল্যান্ডি স্টেইনার সাহেব কি করলো ল্যান্ডি স্টেইনার সাহেব কামডা করল কি ল্যান্ডিস্টাইন সাহেব কামডা করলো কি কি কাম করছে সাহেব হচ্ছে রক্ত খরগোশের দেহে প্রবেশ করায় কোথায় প্রবেশ করায় খরগোশের দেহে প্রবেশ করে। খরগোশের দেহে প্রবেশ খরগোশের দেহে প্রবেশ তো ফলে খরগোশের দেহে কি তৈরি হয় ফলে খরগোশের দেহে ফলে খরগোশের দেহে প্রবেশ করায় তো খরগোশের দেহে অ্যান্টিবডি তৈরি হয় খরগোশের দেহে স্বাভাবিক অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় তো মানুষের রক্তের কি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় এবং হচ্ছে যে দেখা যায় মানুষের লৈত রক্তার ঝিল্লিতে লেসাস বানের লৈত রক্তার ঝিল্লির মতো অ্যান্টিজেন আছে তো আমাদের হচ্ছে দেখা ওনারা দেখতে পায় যে মানুষের আরবিসি ঝিল্লিতে মানুষের আরবিসি ঝিল্লিতে মানুষের আরবিসি ঝিল্লিতে মানুষের আরবিসির ঝিল্লিতে মানুষের যে আরবিসি আছে সেই আরবিসির ঝিল্লিতে আরবিসির ঝিল্লিতে মানুষের আরবিসির ঝিল্লিতে রেসার্স বানরের মতো মানুষের আরবিসির ঝিল্লিতে রেসার্স বানরের মতো রেসার্স বানরের মতো মানুষের আরবিসি ঝিল্লিতে রেসার্স বানরের মতো মানুষের আরবিসির ঝিল্লিতে আমাদের কিসের মতো মানুষের আরবিসি যে আছে এই মানুষের আরবিসি যে ঝিল্লি আছে মানুষের আরবিসির ঝিল্লিতে রেসার্স বানরের মতো মানুষের আরবিসির ঝিল্লিতে রেসার্স বানরের মতো আমাদের হচ্ছে রেসেস বানরের মতো রেসার্স বানরের রক্তের মতো অ্যান্টিজেন আছে রেসেস বানরের রক্তের মতো অ্যান্টিজেন আছে রেসেস বানরের রক্তের মতো অ্যান্টিজেন আছে রক্তের মতো অ্যান্টিজেন আছে অ্যান্টিজেন আছে যেটাকে বলা হয়েছে আরএচ ফ্যাক্টর অ্যান্টিজেন থাকে একে আরএচ ফ্যাক্টর বসে একে আরএচ ফ্যাক্টর বলে আরএচ ফ্যাক্টর এই আরএস ফ্যাক্টরের জন্য হচ্ছে আমাদের ছয়টা জিন দেয় আরেচ ফ্যাক্টরির জন্য হচ্ছে আমাদের একে আরএইচ ফ্যাক্টর বলে এই আরএস ফ্যাক্টরির জন্য আমাদের হচ্ছে ছয়টা জিন দেয় ছয়টা জিন দেয় ছয়টা জিন দেয় কি কি জিনগুলো হচ্ছে আমাদের ছয়টা জিন দেয় ছয়টা জিন কি আমাদের ছয়টা জিন হচ্ছে বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ই তারপর হচ্ছে আরেকটা মানে বড় হাতের সি ছোট হাতের সি হ্যাঁ বড় হাতের সি ছোট হাতের সি 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 তো হচ্ছে এই যে আমাদের আরএচ ফ্যাক্টর আরএচ ফ্যাক্টর আরএচ ফ্যাক্টর হচ্ছে ছয়টা জিন যাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই আমাদের হচ্ছে বড় হাতে সি বড় হাতের ডি বড় হাতের ই এই তিনটা জিনিস থাকে বড়ো হাতে সি বড় হাতের ডি বড় হাতের ই এই তিনটা জিনিস থাকে এটা হচ্ছে আর এইচ পজিটিভ আর যেখানে হচ্ছে আমাদের ছোটোতে সি ছোটাতে ডি ছোটোতে ই থাকে সেটা হচ্ছে আমাদের কি আর এইচ নেগেটিভ সেটা কি আমাদের আর এইচ নেগেটিভ তাহলে একটা আর এইচ পজিটিভ আর একটা হচ্ছে কি আমাদের আর এইচ নেগেটিভ একটা হচ্ছে আর এইচ পজিটিভ আর একটা কি আমাদের আর এইচ নেগেটিভ দুই টাইপের রক্ত পাওয়া যায় এই আরএইচ পজিটিভ নেগেটিভের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ব্লাড গ্রুপ হয় এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ তোমরা সবাই কমেন্টে তোমাদের রক্তের গ্রুপটা জানাও তো কার রক্তের গ্রুপটা কি কার রক্তের গ্রুপ কি আমাকে একটু কমেন্টে জানাও তো কার রক্তের গ্রুপটা কি এটা আমাকে একটু কমেন্টে জানাও আমার ধৈর্য আছে বুঝছো এই যে আর নিতে আমার মন চাইতেছে না যে এত কম মানুষ ক্লাসে এত কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি কিন্তু তাও নিচ্ছি যে হচ্ছে যারা করতেছে তারা তো তাদের তো কোনো দোষ নাই আচ্ছা এখন হচ্ছে যে এই পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপ যে আমরা জানলাম একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমার একটু বলি যে এই যে আর পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে আর পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে তুমি মনে রাখবা পজিটিভের ক্ষেত্রে না এই ডি অ্যান্টিজেন থাকে পজিটিভের ক্ষেত্রে ডি অ্যান্টিজেন থাকে আর নেগেটিভের ক্ষেত্রে ডি অ্যান্টিবডি থাকে নেগেটিভের ক্ষেত্রে ডি অ্যান্টিবডি থাকে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের হেল্প করবে হচ্ছে কে কাকে রক্ত দিতে পারে আর কে কাকে রক্ত দিতে পারে না সেটার হিসাবে দেখো আমাদের এখানে একটা মূল হিসাব যে এই যে আরএইচ পজিটিভ আরএইচ পজিটিভ আরএইচ পজিটিভ কি নেগেটিভ কে পজিটিভ কি আরএইচ নেগেটিভ কে রক্ত দিতে পারে নেগেটিভ কে রক্ত দিতে পারে রক্ত দিতে পারে আমরা জানি হচ্ছে হিসাব সিম্পল একটা যে দাতার অ্যান্টিজেন দাতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি সেম হইতে পারবে না দাঁতার অ্যান্টিজেন নটিক্যাল টু হচ্ছে আমাদের গ্রহিতার অ্যান্টিবডি দাতার অ্যান্টিজেন নটিক্যাল টু গ্রহিতার অ্যান্টিবডি দাতার অ্যান্টিজেন নটিক্যাল টু গ্রহিতার অ্যান্টিবডি দাতার অ্যান্টিজেন গ্রহিতার অ্যান্টিবডি দাতার অ্যান্টিজেন নটিক্যাল টু গ্রহিতার অ্যান্টিবডি দাঁতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি আমাদের সেম হইতে পারে না এখন খেয়াল করো এই যে দাঁতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি আমাদের কি হতে পারে না সেম হতে পারে না দাঁতার অ্যান্টিজেন কি দাতার অ্যান্টিজেনটা হচ্ছে যে আর পজিটিভ মানে হচ্ছে কি আরএইচ পজিটিভ মানে হচ্ছে অ্যান্টিজেন ডি আছে আরএইচ পজিটিভ মানে কি অ্যান্টিজেন ডি আছে অ্যান্টিজেন ডি আছে আর নেগেটিভ মানে কি নেগেটিভ মানে হচ্ছে অ্যান্টিবডি ডি আছে তাহলে কিন্তু পজিটিভ নেগেটিভ কে রক্ত দিতে পারবে না তাহলে হচ্ছে এ পজিটিভ নেগেটিভ রক্ত দিতে পারে উত্তর তাহলে হচ্ছে না পারবে না কিন্তু আর এইচ নেগেটিভ আর এইচ পজিটিভকে কি রক্ত দিতে পারবে আর এইচ নেগেটিভ কি আর এইচ পজিটিভকে রক্ত দিতে পারবে আর এইচ পজিটিভকে রক্ত দিতে পারবে আরএচ পজিটিভকে রক্ত দিতে পারে আরএস পজিটিভকে রক্ত দিতে পারে নেগেটিভ কি পজিটিভকে রক্ত দিতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ কেন পারে কারণ যে নেগেটিভ আছে নেগেটিভ যেটা নেগেটিভ তার মধ্যে তো কোনো অ্যান্টিজেনই নেই নেগেটিভ যখন দাতা হিসেবে কাজ করবে তার মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই। পজিটিভ যখন গ্রহিত হিসাবে কাজ করবে পজিটিভ যখন হচ্ছে আমাদের গ্রহীত হিসাবে কাজ করবে তার মধ্যে কোনো অ্যান্টিবডিই নেই তাইলে এই নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে কারণ হচ্ছে আরএইচ নেগেটিভে আর এইচ নেগেটিভে কোনো অ্যান্টিজেন নাই আরএইচ নেগেটিভে কোনো অ্যান্টিজেন নাই আর আর এইচ নেগেটিভে কোনো অ্যান্টিজেন নেই এবং হচ্ছে আমাদের এই আর এইচ পজিটিভে কোনো অ্যান্টিবডি নাই। সো এরা খুব সহজে একে অপরকে কি করতে পারে রক্ত দিতে পারে খুব সহজে একে অপরকে রক্ত দিতে পারে সো এদের যে ব্লাড গ্রুপিং এর যে চারটা আছে সেই চারটার মধ্যে যদি আমরা যাই খুব সহজে রক্ত দিতে পারে মানে এদের ব্লাড গ্রুপ কে কাকে রক্ত দিতে পারে সেটার মধ্যে আসি আসো ব্লাড গ্রুপ আমাদের হচ্ছে রক্ত দিতে পারে রক্ত দিতে পারে আর একটা হচ্ছে রক্ত নিতে পারে রক্ত দিতে পারে কাকে আর রক্ত নিতে পারে কার থেকে রক্ত নিতে পারে রক্ত নিতে পারে তা আমাদের এখানে ব্লাড গ্রুপ তাইলে হয়ে গেল আটটা ব্লাড গ্রুপ হয়ে গেল কয়টা আটটা কি কী ব্লাড গ্রুপ হয়ে গেল আমাদের ব্লাড গ্রুপ হয়ে গেল এ প্রথমে পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ তারপর হচ্ছে এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ তারপর হচ্ছে ও নেগেটিভ এই চারটা নেগেটিভ পাওয়া যায় এখন রক্ত দিতে পারে কাকে রক্ত দিতে পারে কাকে রক্ত নিতে পারে কাকে আচ্ছা এখন একটা ইন্টারেস্টিং বিষয় যে আগে আমরা পড়ে আসছি এবি আর ও এবি হচ্ছে সার্বজনীন আমাদের গ্রহিতা আর ও হচ্ছে সার্বজনীন দাতা এখন তো আবার পজিটিভ নেগেটিভ চলে আসছে পজিটিভ নেগেটিভের মধ্যে দেখা যায় এবি পজিটিভ এটা হচ্ছে সার্বজনীন গ্রহিতা এবি পজিটিভ এটা হচ্ছে কি আমাদের সার্বজনীন গ্রহিতা এবি পজিটিভ এটা কি সার্বজনীন গ্রহিতা আর হচ্ছে যে আমাদের এই যে ও নেগেটিভ এটা হচ্ছে সার্বজনীন দাতা ও নেগেটিভ কি সার্বজনীন দাতা সার্বজনীন দাতা ঠিক আছে এখন দেখো যে আমাদের এ পজিটিভ কাকে রক্ত দিতে পারে এ পজিটিভ তো এ পজিটিভকেও রক্ত দিতে পারে আবার এখান থেকে হচ্ছে আমরা পড়ে আসছি যে এবি পজি এ পজিটিভ এ পজিটিভকে রক্ত দিতে পারে এ পজিটিভ এ পজিটিভকে রক্ত দিতে পারে এ পজিটিভ এ পজিটিভকে রক্ত দিতে পারে আর হচ্ছে এবি পজিটিভকেও রক্ত দিতে পারে রক্ত দিতে পারে কারণ এবি পজিটিভ সার্বজনীন গ্রহিতা আর এটা কী করে আমাদের এটা হচ্ছে এ পজিটিভ থেকে রক্ত নিতে পারে আবার ও পজিটিভ থেকেও রক্ত নিতে পারে রক্ত নিতে পারে কারণ ও হচ্ছে সার্বজনীন দাতা আমরা পরে আসছি বি পজিটিভ কী করে বিপজিটিভ হচ্ছে বিপজিটিভ থেকে রক্ত দিতে পারে আবার এবি পজিটিভকে রক্ত দিতে পারে আর এখানে কি আমাদের এটা এ পজিটিভকে পারে এটা বিপজিটিভকে পারে রক্ত নিতে বিপজিটিভ থেকে রক্ত নিতে পারে আবার হচ্ছে যে এরা আমাদের এই ও পজিটিভ থেকে রক্ত নিতে পারে ওই যে আমরা আগে যেটা পড়ে আসছি ওইটার সাথে পজিটিভ নেগেটিভ কথাটা লাগাই দিচ্ছি এবি কি করে আমাদের এবি রক্ত দিতে পারে কাকে এবি রক্ত দিতে পারে এবি কি শুধু দিতে পারে বাট নিতে পারবে সবার থেকে নিতে পারে সব গ্রুপ থেকে তাহলে সব গ্রুপ তাহলে এই জন্য কি বলি এই জন্য কি বলি হচ্ছে সার্বজনীন গ্রহিতা সার্বজনীন গ্রহিতা সার্বজনীন গ্রহিতা কারণ সব গ্রুপ কেন কারণ আমরা জানি হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপও কিন্তু পজিটিভকে দিতে পারে তাহলে এরা এবি সবার থেকে নিতে পারে সবার থেকে নিতে পারে ও পজিটিভ কী করে ও পজিটিভ কাকে দিতে পারে ও পজিটিভ হচ্ছে ও পজিটিভকে তো দিতে পারবেই ও পজিটিভ কাকে দিতে পারবে ও পজিটিভ ও পজিটিভকে দিতে পারে ও পজিটিভ তো পজিটিভ তো সবাইকে দিতে পারে পজিটিভ সবাইকে দিতে পারে পজিটিভ গ্রুপটা কী করে সবাইকে দিতে রক্ত দিতে পারে কাকে ও পজিটিভ ও পজিটিভকে দিতে পারবে ও পজিটিভ ও পজিটিভকে দিতে পারে ও পজিটিভ এ পজিটিভকে দিতে পারে ও পজিটিভ কে দিতে পারে ও পজিটিভ এবি পজিটিভকে দিতে পারে কিন্তু ও পজিটিভ কিন্তু সার্বজনীন দাতা কেন তাই বলতেছি না কারণ ও পজিটিভ কিন্তু নেগেটিভকে দিতে পারে না নেগেটিভ সব গ্রুপকে দিতে পারে বাট পজিটিভ কিন্তু নেগেটিভকে যেহেতু দিতে পারে না এই ও পজিটিভ শুধু ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এভি পজিটিভকে দিতে পারে বাকিদের কিন্তু ও পজিটিভ দিতে পারতেছে না সো যেহেতু পারতেছে না নেগেটিভ গ্রুপ গুলাকে দিতে এই জন্য কি কিন্তু আমরা সার্বজনীন দাতা বলতে পারছি না সার্বজনীন দাতা বলতে পারছি না সার্বজনীন দাতা বলতে পারছি না আর নিতে পারবে কার থেকে অবশ্যই ও পজিটিভ ও পজিটিভ থেকে নিতে পারবে আসো এখন নেগেটিভের হিসাবে যদি আসি এ নেগেটিভ এনেগেটিভকে দিতে পারবে এ নেগেটিভ এবগেটিভকে দিতে পারবে এই যে আমাদের নিতে পারবে কার থেকে এনেগেটিভের থেকে নিতে পারবে ও নেগেটিভের থেকে নিতে পারবে তারপর যে নেগেটিভ যে আছে বি নেগেটিভ বি দিতে পারবে এব নেগেটিভকে দিতে পারবে নিতে পারবে কার থেকে এনেগেটিভের থেকে নিতে পারবে বি নেগেটিভের থেকে নিতে পারবে এবি নেগেটিভ হচ্ছে দিতে পারবে কাকে এবি নেগেটিভ এবি কে দিতে পারবে আর এবি নেগেটিভ হচ্ছে নিতে পারবে কোন গ্রুপের থেকে নেগেটিভ আমাদের হচ্ছে কী কার থেকে নিতে পারবে নেগেটিভ নিতে পারবে হচ্ছে সব নেগেটিভগুলা থেকেও নিতে পারবে আমাদের হচ্ছে এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ ও নেগেটিভ সব নেগেটিভ থেকে নিতে পারে বাট হচ্ছে পজিটিভ থেকে নিতে পারে না পজিটিভ থেকে নিতে পারে না নেগেটিভ আমাদের হচ্ছে পজিটিভ থেকে নিতে পারে না নেগেটিভ পজিটিভ থেকে নিতে পারে না নেগেটিভ পজিটিভকে দিতে পারে আমরা এখানে পড়ে আসছি যে আর এইচ নেগেটিভ আর এইচ পজিটিভকে রক্ত দিতে পারে বাট আর এইচ পজিটিভ আর এইচ নেগেটিভকে দিতে পারে না দিতে পারে না আর এখানে আসতে আমাদের কি ও নেগেটিভ এটা হচ্ছে আমাদের সব গ্রুপকে দিতে পারে সার্বজনীন দাতা কারণ আমরা যাই নেগেটিভ পজিটিভকে দিতে পারে তাইলে আমাদের আর কোনো সমস্যা এখানে নাই কিন্তু পজিটিভ নেগেটিভকে দিতে পারে না তাই সব গ্রুপকে দিতে পারে আর নিতে পারে শুধুমাত্র ও নেগেটিভ থেকে তাইলে আমরা একদম সিম্পল ওয়েতে গেছি যে আমরা জানি যে এ এ নিতে পারে এ বি থেকে তাহলে এ প্লাস বি প্লাস এ পজিটিভ এবি পজিটিভ এ পজিটিভ ও পজিটিভ তো সিম্পল ওয়েতে আমরা আগে যে পড়ছি সেই নলেজটাকে ইমপ্লিমেন্ট করে আমরা আগাইছি এখন এই পাশে একটু ইস্যু আছে যে এখানে দেখো পজিটিভ রক্ত নিতে পারে কার থেকে এ পজিটিভ এ পজিটিভ আর ও পজিটিভ থেকে রক্ত নিতে পারে একই সাথে আমরা জানি পজিটিভ কার থেকে নিতে পারে নেগেটিভ থেকে নিতে পারে তাহলে এটা এ নেগেটিভ থেকে নিতে পারে ও নেগেটিভ থেকে নিতে পারে এটা এনে এ বি নেগেটিভ থেকে নিতে পারে ও নেগেটিভ থেকে নিতে পারে এটা ও পজিটিভ থেকে নিতে পারে ও নেগেটিভ থেকে নিতে পারে কিন্তু নেগেটিভটা কিন্তু পজিটিভ থেকে নিতে পারে না সো এই আর কোনো চেঞ্জ হবে না কিন্তু নেগেটিভ কিন্তু পজিটিভকে দিতে পারে নেগেটিভ কিন্তু পজিটিভকে দিতে পারে তাহলে এখানে পজিটিভ হবে এ পজিটিভ এবি পজিটিভ এটা হচ্ছে আমাদের বি পজিটিভ এবি পজিটিভ এ এটা এ নেগেটিভ এবি পজিটিভ এই টপিকটা একটু বাসায় বসে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমি তোমাকে ধরাই দিচ্ছি জিনিসটা কি বাসায় বসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবা এই ফ্লোরটা কেমনে কী হয়েছে এটা মনে থাকবে ক্লাসে একবার দেখা এটা মনে রাখা কঠিন বাট তুমি বুঝে গেছো জিনিসটা ক্লাস ক্লাস শেষে বাসায় একবার চিন্তা করবা সহজ হয়ে যাবে তোমার জন্য ঠিক আছে বি নেগেটিভটা আমাদের বি নেগেটিভকে দিতে পারে তারপর এবি বি নেগেটিভ কেউ দিতে পারবে কারণ কি এবিকে সে দিতে পারে বি কে দিতে পারে তো নেগেটিভ কেউ পারবে বি নেগেটিভ কে দিতে পারে আবার এবি বি নেগেটিভ কেউ দিতে পারে আচ্ছা এ নেগেটিভ আচ্ছা এটা বি নেগেটিভ হবে না এটা নেগেটিভ হবে সরি এটা ও নেগেটিভ হবে যেটা অ নেগেটিভ হবে ও নেগেটিভ হবে ভুল লিখছি ভুল লিখছি হ্যাঁ এই জায়গায় ভুল লিখছি বি নেগেটিভ আর ও নেগেটিভ এবার ঠিক আছে যে নেগেটিভ রক্ত নিতে পারবে থেকে থেকে আর ও এবার ঠিক আছে ঠিক আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা হয়ে যাবে বাসে গিয়ে এখন এখান থেকে একটা জিনিস তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আরএচ ইনকম্পিটিবিলিটি আর এচ ইনকম্পিটিবিলিটিটা তোমাকে জানতে হবে পরীক্ষার মধ্যে আসবে সেটা হচ্ছে আরএচ ইনকম্পেটিবিলিটি আর এইচ টি বিলিটি আর এইচ ইনকম্পিটিবিলিটি বা গর্ভধারণে জটিলতা গর্ভধারণে জটিলতা জটিলতা আচ্ছা খেয়াল করো যে হচ্ছে একজন পজিটিভ এবং নেগেটিভ মায়ের পজিটিভ পুরুষ এবং নেগেটিভ নারীর মধ্যে বিয়ে হলো তো মা হচ্ছে আমাদের কি মা আর এইচ নেগেটিভ আর বাবা হচ্ছে আরএস পজিটিভ আর এইচ পজিটিভটা প্রকট জিনের কারণে হয় তো তাদের যে সন্তান হবে প্রথম সন্তান প্রথম সন্তান হবে সেই প্রথম সন্তান হচ্ছে আরএচ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি প্রথম সন্তান আরএচ পজিটিভ হইলো তো প্রথম সন্তান আরএচ পজিটিভ সন্তান বড়ো হয় মায়ের পেটে মায়ের বডিতে যে রক্ত আছে সেই রক্ত হচ্ছে যে নেগেটিভ রক্ত নেগেটিভ রক্ত মানে তার মধ্যে অ্যান্টিবডি আছে আর প্রথম সন্তান যে সে পজিটিভ রক্ত তার মধ্যে কিন্তু হচ্ছে অ্যান্টিজেন আছে কিন্তু বাচ্চার দেহের রক্তের প্রতি মায়ের রক্ত প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না প্রথম সন্তানের কোনো সমস্যা হয় না প্রথম সন্তানের প্রথম সন্তানের কোনো সমস্যা হয় না প্রথম সন্তানের কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না প্রথম সন্তান প্রথম সন্তান ডেলিভারির সময় প্রথম সন্তান ডেলিভারির সময় ডেলিভারি এর সময় ডেলিভারির সময় যখন যখন বাচ্চারা মায়ের সাথে যুক্ত থাকে যে কটটা দিয়ে সেটাকে বলি আম্বেলিক কট আম্বেলিক্যাল কট কাটা হয় যখন আম্বেলিক কট কাটা হয় যখন আম্বেলিক কট কাটা হয় যখন কি হয় যখন আম্বেলিক্যাল কট প্রথম সন্তান ডেলিভারির সময় যখন আম্বেলিক্যাল কট কাটা হয় প্রথম সন্তান ডেলিভারির সময় যখন আম্বেলিক্যাল কটটা কাটা হয় তখন সন্তানের আরএইচ পজিটিভ কিছু রক্ত রক্ত মায়ের দেহে রয়ে যায় দেহে থেকে যায় দেহে থেকে যায় এই আরএজ পজিটিভ বাচ্চার নারীটা যখন কাটি তখন বাচ্চার নাড়ি থেকে কিছু রক্ত মায়ের বডিতে চলে যায় এই আর পজিটিভ রক্তের প্রতি মায়ের আরএঞ্জ নেগেটিভ রক্ত উদ্দীপ্ত হয় এবং ডি অ্যান্টিবডি সক্রিয় হয় ডি অ্যান্টিবডি সক্রিয় হয় ডি অ্যান্টিবডিটা কেমন হয় সক্রিয় হয় ও আরএইচ পজিটিভ রক্তকে ধ্বংস করে রক্তকে ধ্বংস করে ধ্বংস করে ও চিনে রাখে ও চিনে রাখে ও কি করে চিনে রাখে চিনে রাখলো দ্বিতীয় সন্তানও যদি দ্বিতীয় আর এইচ নেগেটিভ মায়ের আর এইচ নেগেটিভ মায়ের দ্বিতীয় সন্তানও যদি দ্বিতীয় সন্তানও যদি দ্বিতীয় সন্তানও যদি আরএচ নেগেটিভ হয় তখন আরএচ পজিটিভ হয় তখন তখন মায়ের রক্তে বিদ্যমান মায়ের রক্তে বিদ্যমান্টিব আরজিটিভ রক্ত তথা আর বিসি আর এইচ পজিটিভ রক্ত তথা আরবি ধ্বংস করতে থাকে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে সমস্যা হবে ধ্বংস করতে থাকে ধ্বংস করতে থাকে ধ্বংস করতে থাকে সো ধ্বংস করতে থাকে কি করে আরবিসি ধ্বংস করতে থাকে এই যে আরবিসি ধ্বংস করে বলে আরবিসি ধ্বংস করে বলে আরবিসি ধ্বংস করে বলে এটাকে বলা হয় হচ্ছে আরবিসি মানে ইরাইথোসাইট একে ইরাইথ্রো ব্লাস্টোসিস ইরাইথ্রো ব্লাস্টোসিস ফিটালিস 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 বলে এই আর বিসি ধ্বংস হলে আর বিসি ধ্বংস হলে আর ধ্বংস হলে আর ধ্বংস হলে কি হয় আর বিসি ধ্বংস হলে রক্তশূন্যতা রক্তশূন্যতা তথা এনিমিয়া রক্তশূন্যতা তথা এনেমিয়া এনেমিয়া রক্তশূন্যতা তথা এনিমিয়া প্লাস আরবিসি ভাঙলে কি হবে আমাদের হচ্ছে বিলুবিনের পরিমাণ বাড়বে প্লাস হচ্ছে জন্ডিস হয় প্লাস হচ্ছে জন্ডিস হয় জন্ডিস হয় এই জন্ডিস হয় জন্ডিসের কারণে এটাকে বলা হয় হচ্ছে ইকটেরাস ইকটেরাস নিও নেটারাম নিউনেটারাম এছাড়া হচ্ছে আরেকটা হইতে পারে এই আর ধ্বংস হইতে হইতে সব কিছু ধ্বংস হইতে হইতে হাইড্রপস ফিটালিস হতে পারে হাইড্রপস ফিটালিস হাইড্রপস বা সন্তানের বা আমাদের হচ্ছে গর্ভ অবস্থায় সন্তানের মৃত্যু হাইড্রিটালিস বা এটা বলি গর্ভাবস্থায় গর্ভাবস্থায় সন্তানের মৃত্যু গর্ভাবস্থায় সন্তানের মৃত্যু সন্তানের মৃত্যু হতে পারে সো তাইলে হচ্ছে এই হচ্ছে আমাদের কথা তাহলে এই হচ্ছে আমাদের আরেজ ইনকম্পিটিবিলিটি বা গর্ভধারণে আমাদের জটিলতা তাহলে খেয়াল করো যে প্রথম সন্তানে কোনো সমস্যা হচ্ছে না বাট প্রথম সন্তানটা ডেলিভারির সময় কি হচ্ছে প্রথম সন্তান ডেলিভারির সময় যখন নারীটা কাটা হয় সেই নারীটা কাটার সময় মায়ের কিছু রক্ত সন্তানের কিছু রক্ত মায়ের দেহে থেকে যায় এই রক্তটা যে থাকে আরএচ পজিটিভ রক্তটা থাকে তখন ডি অ্যান্টিবডিগুলো সক্রিয় হয় এইচ পজিটিভকে ধ্বংস করেও চিনে রাখে আবার সেকেন্ড সন্তানও যদি আরএচ পজিটিভ হয় মায়ের রক্তে বিদ্যমান ডি অ্যান্টিবডি সক্রিয় হয়ে যায় এবং আরএচ পজিটিভ তথা আর বিসি ধ্বংস করতে থাকে আর বিসি ধ্বংস করে বলে কি কী ফিটালিস বলে আর বিসি ধ্বংস হলে শূন্যতা এনিমিয়া প্লাস জন্ডিস হয় এটাকে ইকটেরাস নিউনেটেরাম বলে ফিটালিস ও হতে পারে গর্ভাবস্থায় সন্তানের মৃত্যু হতে পারে ক্লিয়ার এতটুকু আচ্ছা এখন এটা থেকে বাঁচার উপায় বাঁচার উপায় বাঁচার উপায় বাঁচার উপায় বা প্রতিকার বাঁচার উপায় বা প্রতিকার এখন মা যদি আরিচ নেগেটিভ হয় তখন সন্তান জন্মের সাথে 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 তার যে কর্ড ব্লাডটা আছে আম্বেলিক্যাল কর্ড সেই কর্ড ব্লাড নিয়ে ব্লাড গ্রুপিং করতে হবে কর্ড ব্লাড নিয়ে ব্লাড গ্রুপিং করতে হবে ব্লাড গ্রুপিং করতে হবে করতে হবে যদি সন্তান যদি আরএচ পজিটিভ হয় সন্তান যদি আরএইচ পজিটিভ হয় তখন হচ্ছে সেভেন্টি টু আওয়ারের মধ্যে সেভেন্টি টু আওয়ারের মধ্যে মাকে একটা ইনজেকশন দিতে হবে দামি ইঞ্জেকশন চার থেকে পাঁচ হাজার দাম থাকে ডি ইনজেকশন দিতে হবে অ্যান্টিডি ইঞ্জেকশন কি ইঞ্জেকশন দিব অ্যান্টিডি ইঞ্জেকশন দিতে হবে অ্যান্টিডি ইঞ্জেকশন দিতে হবে এই অ্যান্টিডি ইঞ্জেকশন বাইরে থেকে দিলে কি হবে এই অ্যান্টিডি ইনজেকশন এই বাইরের এই বাইরের অ্যান্টিডি ইনজেকশন বাইরের অ্যান্টিডি ইনজেকশন বাইরের এই অ্যান্টিডি ইঞ্জেকশন বাইরের অ্যান্টিডি ইঞ্জেকশন বাইরের অ্যান্টিডি ইঞ্জেকশন দিলে কি হবে দেহের ভেতর দেহের ভেতর দেহের ভেতর থেকে যাওয়া দেহের ভেতর থেকে যাওয়া আরএ পজিটিভ রক্তের আরএচের ডিএ্যান্টিজেন কে ডি অ্যান্টিজেনকে ইনজেক্টেড ইনজেক্টেড ডি এনটিবডি ডি এনটিবডি ধ্বংস করে ডি অ্যান্টিবডি ধ্বংস করে ধ্বংস করে ধ্বংস করে ফলে মায়ের দেহের মায়ের দেহের ডি অ্যান্টিবডি সক্রিয় আর হয় না মায়ের দেহের ডি অ্যান্টিবডি সক্রিয় হয় না ছোটোবেলায় এমন হইতো না যে আমরা কোনো অন্যায় করলে বাবারা আমাদের উপর খুব ক্ষেপে যাইতো তখন মারা আমাদের একটু ঠুস ঠাস দুই তিনটা মাইট দিয়ে বাবাদের অনেক মাইট থেকে আমাদের বাঁচাই দিত ঠিক তেমনি আমাদের বডির অ্যান্টিবডি যদি সক্রিয় হয় সমস্যা হচ্ছে সেই অ্যান্টিজেনকে মারার সাথে সাথে তাকে আজীবনের জন্য চিনে রাখে তো আজীবনের জন্য যদি চিনের আগে তখন সমস্যা এই জন্য আমি বাইরে থেকে অ্যান্টিডি ইনজেকশন দিব যে অ্যান্টিজেন আছে সেটাকে মেরে ফেলবো সো আমার বডির অ্যান্টিবডি সক্রিয় হতে পারবে না তাহলে আমরা বেঁচে যাব সো তাহলে আমাদের এই জিন শেষ তাহলে আমাদের কি জিন শেষ জিন শেষ তাহলে আমাদের কি তাহলে হচ্ছে আমাদের জিন শেষ এখন আমরা তত্ত্বের সিকিউ দেখবো এখন আমরা তত্ত্বের সিকিউ দেখাবো তোমাদেরকে কি সিকিউ আসে আমরা দেখবো এখন ক্লাসে দাঁড়াও ছবিগুলা তুলে নিই সিকিউ গুলার বেশি বেশি সিকিউ তোমাদের একটু দেখায় দিই আচ্ছা বিবর্তন একটা বিষয় আছে বিবর্তন কি পড়বো কি পড়বো না ভাইয়া বিবর্তন পড়বা বিবর্তনে কিছু কিছু জিনিস লাগে সেটা পড়তে পারো বাট বিবর্তন থেকে সিকিউ অ্যান্সার করা লাগবে না খ গ এর জন্য বিবর্তন যতটুকু লাগবে সেই খ এর জন্য বিবর্তন যতটুকু লাগবে ততটুকু হচ্ছে যে পড়বা ঠিক আছে আচ্ছা দেখি আমরা কি কি সিকিউ আসছে সেগুলার একটু আমরা আমাদের এই জায়গায় তুলে ফেলি একজন জিজ্ঞেস আমি কিসের ডাক্তার কিসের স্পেশালিস্ট আমি সারা দেহের হোল বডি স্পেশালিস্ট আমি কিসের কি কি করবা আচ্ছা করি ভাইয়ার ইন্টার্নি শেষ হয়েছে ছয় মাস আমাদের ইন্টারনি পর্যন্ত মানে টিল এমবিবিএস যে পড়ালেখা সেটা হচ্ছে হোল বডির দেহের পড়ালেখা আফটার এম আমাদের একটা এফসিপিএস পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষা দিয়ে স্পেশালিস্ট চুজ করতে হয় আমি কোন স্পেশালিস্টে যাব তা আমি এই বছরটা তোমাদের পড়ানোর প্রতি ডেডিকেটেড করছি যে বছর আমি তোমাদের পড়াচ্ছি পড়াবো নেক্সট ইয়ার আমি হচ্ছে এফসিপিএস দিব তো এফসিপিএস দিলে যেই সাবজেক্টে আমার চান্স হবে সেই বিষয়ে বিশেষজ্ঞ হব আমি তো নাও আমি এবছর তোমাদের পড়াচ্ছি তো বলতে পারো এই বছর আমি হচ্ছে এইসিসি চব্বিশ স্পেশালিস্ট চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচকে নিয়ে পড়াচ্ছি তো নেক্সট ইয়ার হচ্ছে ইনশাল্লাহ কি স্পেশালিস্ট বা কী নিয়ে পড়ছি সেটা বলতে পারবো আমার এম কমপ্লিট হয়েছে ইন্টারনি কমপ্লিট হয়েছে আমি বাংলাদেশ বাংলাদেশে যে বিএমডিসি বা মেডিকেল আমাদের যে লাইসেন্সিং দেয় তাদের স্বীকৃত একজন ডক্টর আমি তো এটা হয়েছে আমার টিল নাও পরিচয় আমি একজন ডাক্তার অনলাইনে তোমাদের অনেক ভাই আছে যারা এখনও ডাক্তারি পাস করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই তৌফিক দিছে আমি ডাক্তারি পাস করছি বাট এফসিপিএস করতে করার জন্য পড়ালেখা শুরু করতে হবে তোমাদের পড়াইতে পড়াইতে আর পড়ালেখা শুরু করতে পারতেছি না এখনও তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ বছর খুব পড়াচ্ছি সামনের বছর পড়াশোনা কম মানে তোমাদের পড়ানো কমাই দিব তখন আমি এফ সিপিএসে ঢুকে যাবো ইনশাল্লাহ দেখা যাক কি স্পেশালিস্ট হই ইন্ডোক্রাইন বা গ্যাস্ট্রোএন্টারোলজিতে যাওয়ার ইচ্ছা আছে Ah. তোমাদের যাদের ডাক্তারি পড়ার স্বপ্ন কি পড়ার শখ বলো কি হইতে চাও ভবিষ্যতে ডাক্তারির মধ্যে তো অনেক স্পেশালিস্ট আছে কোন স্পেশালিস্ট হইতে চাও বলো বিসিএস না আমি বিসিএস দিব না বিসিএস দিব না কারণ হচ্ছে আমি বিসিএস দিব না বিসিএস এ বহুত কেচাল কেচালে যাইতে চাই না প্রশ্নগুলো এর ইউজুয়াল সহজে হয় আবার জেনেটিক্সের প্রশ্নগুলো থেকে যদি পেঁচাইতে চায় আলহামদুলিল্লাহ ভালোই প্যাচাইতে পারে জেনেটিক্স ইয়া থেকে তোমরা আগের ক্লাসটা করসো কয়েকজন আমার বলো তো ফার্স্ট ক্লাসটা কয়জন করছো প্রশ্ন নিয়ে আসলাম দেখি চোদ্দটা প্রশ্নের মধ্যে আমাদের কি কি আছে কি কি নাই আসো বিবর্তনের একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিবো আমার যদি ভালো কোনো রেকর্ডেড ক্লাস থাকে একটা রেকর্ডেড ক্লাস তোমাদের বিবর্তনের উপর দিব আসো যে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন সিসিআইআই পুরো কমপ্লিট করছে মাহমুদা সুলতান সুমন করছে সাইমা করছে করি নাই করন নাই না করলে আমার কিছু করার নাই আজকে করব করছি করছে অনেকে করছে তো হচ্ছে মেজরিটি মানুষ হিসেবে যে করে না ক্লাস করে না কান্নাকাটি করে দেখো এই যে সি সি আই আই দুইটা বড় হাতের সি দুইটা বড় হাতের আই দুইটা ছোট হাতের সি দুইটা ছোট হাতের আই এই যে আমাদের এরা আছে এটা আমাদের হচ্ছে এখান থেকে বড় হাতের সি হাতের সি বড় আই হাতের আই এই যে জিনিসটা এটা দিয়ে কী বোঝাচ্ছে তো যারা আগের ক্লাসটা করছে তারা জানো এটা হচ্ছে যে আমাদের প্রকোট এপিস্টেসিস বোঝাচ্ছে কি বুঝাচ্ছে প্রকোট এপিস্টেসিস এটা কি বুঝাচ্ছে প্রকোট এপিস্টেসিস যারা আমাদের তত্ত্ব বিবর্তন ক্লাস ওয়ান করে নেই তারা এটা না এটা প্রকোট এপিস্টেসিস বোঝাচ্ছে এটা কি বুঝাচ্ছে প্রকোট এপিস্টাসিস এই বড় হাতের সিটা হচ্ছে আমাদের কি বড় হাতের সিটা হচ্ছে রঙিনের জন্য দাইজিন বড় হাতের সি হচ্ছে রঙিনের জন্য দাইজিন রঙিনের জন্য দাইজিন রঙিনের জন্য দাইজিন রঙিনের জন্য দাইজিন হচ্ছে বড় হাতের সি আর বড় হাতের আই হচ্ছে আমাদের কি যে রঙিনে রঙিনের বাধা দানকারী জিন বাধা দানকারী জিন রঙিনের বাধা দানকারী জিন রঙিনের বাধা দানকারী জিন রঙিনের বাধা দানকারী জিন এখন এই যে বড় হাতের সি বড় হাতের আই আছে অ্যালিল কি এটা সংজ্ঞা তোমাদের পড়ানো হয়েছে টেস্ট ক্রস কি

এটা ম্যান্ডেলের যে সূত্রটা অনুসরণ করে তা ব্যাখ্যা করো উদ্দীপকটা ম্যান্ডেলিজমের যে সূত্রটা অনুসরণ করে তাহলে এটা কোন সূত্রের সূত্রের ব্যতিক্রম ব্যতিক্রম দ্বিতীয় অনুসরণ তো করে দ্বিতীয় সূত্রে অনুসরণ করে দ্বিতীয় সূত্র অনুসরণ করে সো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা সুন্দর করে দিতে হবে উদ্দীপকের আলোকে এফ টু জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো এফ টু জনুর যে ফলাফল আছে সেটা চেকার বোর্ডের মাধ্যমে তোমাকে ব্যাখ্যা করতে বলছে দেখো এখানে এফ ওয়ান জনুতে কি আছে বরাতে সি ছোট আই। এখন এই এইটা থেকে কি কি তৈরি হবে সেটা চেকার বোর্ডের মাধ্যমে করতে বসে যারা প্রকৃত পড়ছে তারা এই চেকার বোর্ড করতে পারবা এফ ওয়ান জোনুর ক্রস এফ ওয়ান জনুর ক্রস করে পুরো চেকার বোর্ডটা দেখায় দিতে হবে আগের ক্লাস যারা করছে তাদের জন্য এটা কোনো বিষয়ই না তারপর হচ্ছে এখানে দেখো যে আমাদের রাজশাহী বোর্ড এবং ময়মনসিং বোর্ডে প্রশ্ন আসছে কি যে স্বাভাবিক মুখবোধি স্বাভাবিক আর মুখবোদির থেকে প্রশ্ন আসছে স্বাভাবিক আর মুখবোদি তাহলে এটা বোঝা যাচ্ছে কি এটা দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস সো আগের ক্লাস যারা করছো তারা এই জিনিসটা অনেক ভালো করে জানো এবং জানো যে আমি বলছি যে এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রে হোমোজাইগাস জিন কাকে বলে আমরা জানি লিথাল জিন কাকে বলে আমরা জানি এই সংকরায়নের সৃষ্ট আপত্ত জিনোটাইপ দেখাও উদ্দীপকের সংকরায়নের সৃষ্ট আপত্ত জিনোটাইপগুলো দেখাও যে স্বাভাবিক আর মুখ এদের যদি ক্রস হয় এদের ক্রসে আমাদের কি কি তৈরি হবে স্বাভাবিক কারোর সাথে মুখবদির কারো বিয়ে হইলে কি কি হইতে পারে সো এটা স্বাভাবিক কারোর সাথে মুখবদিরের যদি আমাদের বিবাহ হয় কি কি হইতে পারে এটা তোমার কাছে জানতে চাইছে সেটা কিন্তু ডিরেক্ট প্রশ্নটা যেমন ভাবে আমরা পড়ছি যে স্বাভাবিক স্বাভাবিক বিয়ে সরি মুখবোধির মুখবুদির বিয়ে সব সন্তান স্বাভাবিক সেই সব সন্তান স্বাভাবিক থেকে হচ্ছে যে স্বাভাবিক সন্তানদের মধ্যে ক্রস হয় সেখান থেকে হচ্ছে যে আমরা কি দেখতে পাই সেখান থেকে দেখতে পাই যে আমরা স্বাভাবিক সন্তানদের ক্রসে আমাদের নাইন টু সেভেন নয়জন স্বাভাবিক আর সাতজন মুখবধির হয় এখানে জিনিসটা কিন্তু একটু ভিন্ন বলে দিছে এটা স্বাভাবিক এটা মুখবোধির এদের শঙ্করায়নের সৃষ্ট অপত্য জিনোটাইপ দেখাও তো এদের ক্রসে যে বাচ্চা কাচ্চা হবে তারা কেমন হবে তাহলে খেয়াল করে দেখো এটা আমরা একটু কইরা দেখি তাহলে আমাদের কি বলে দিছে যে পিতা মাতা পি ওয়ান পিতা মাতা পিতা মাতা পি ওয়ান বলছে আমাকে পিতামাতা পি ওয়ান বলছে হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ আর হচ্ছে যে আমাদের এই বর্ণান্থ স্ত্রী বর্ণান্থ সরি বর্ণান্ধ না স্ত্রী স্বাভাবিক পুরুষ আর মুখবোধির স্ত্রী স্বাভাবিক পুরুষ আর মুখ বোধির স্ত্রী স্বাভাবিক পুরুষ আর মুখবোধির স্ত্রী মুখবোধির স্ত্রী স্বাভাবিক পুরুষ আর মুখ স্ত্রী স্বাভাবিক পুরুষ বলছে কি স্বাভাবিক পুরুষ বলছে বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ই আর মুখবোধির স্ত্রী বলছে দুইটা ছোট হাতের ডি একটা বড় হাতের ই একটা ছোট হাতের ই সেখানে মূল জিনিস হচ্ছে দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস দুইটা ছোট হাতের ডি বা দুইটা ছোট হাতের ই থাকলে সে মুখ বধির হবে তাহলে এখানে হচ্ছে দুইটা ছোট হাতের ডি বা দুইটা ছোট হাতের ই থাকলে মুখ বধির হয় থাকলে কি হবে মুখ বধির হবে কারণ এটা দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস মুখ বধির ডিফ অ্যান্ড মিউট এখন এদের থেকে যে গ্যামেটটা তৈরি হবে এদের থেকে যে গ্যামেট তৈরি হবে কয়টা করে গ্যামেট তৈরি হবে চারটা করে গ্যামেট তৈরি হবে চারটা করে গ্যামেট তৈরি হবে তাহলে এখান থেকে যে গ্যামেট তৈরি হয় সেটা হচ্ছে বড় হাতের ডি বড়ো হাতের ই বড় হাতের ডি এর সাথে ছোট হাতের ই ছোট হাতের ডি এর সাথে বড়ো হাতের ই ছোট হাতের ডি এর সাথে ছোট হাতের ই হয় এখানে যে আমাদের গ্যামেট তৈরি হয় এখানের থেকে আমাদের ইস্যুটা কি এখান থেকে ইস্যুটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে যে কি হয় ডি ডি ই আছে তাহলে এখানে আমাদের বড়ো হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ই তারপর হবে হচ্ছে আমাদের ছোট হাতের ডি ছোট হাতের ই তারপর হবে হচ্ছে ছোট হাতের ডি ছোট হাতের ই ছোট হাতের ডি ছোট হাতের ই এই এই পেরিত হবে ছোট হাতের ডি ছোট হাতের ই ছোট হাতের ডি ছোট হাতের ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ডি ছোট হাতের ই তাহলে এই চারটা টাইপ আমরা দেখতে পাবো এই চারটা টাইপ আমরা দেখতে পাবো এই চারটা টাইপ আমরা দেখতে পাবো তাই তো এই চারটা টাইপ আমরা দেখতে পাবো এখন হইছে যে এদের ক্রস করতে হবে এদের ক্রস করে আমাকে বলতে হবে যে সন্তান কয়টা কি হবে তাহলে এটা কি আমাদের এটা হচ্ছে এফ ওয়ান জন এটা কি আমাদের এফ ওয়ান এখন এই এফ ওয়ান জনুর ক্রস অ্যাফ ওয়ান জনুর ক্রস অ্যাফ ওয়ান জনুর ক্রস এই যে অ্যাফ ওয়ান জনুর যে আছে এফ ওয়ান জনুগুলোর মধ্যে আমরা ক্রস করব তাহলে আমাকে একটা চেকার বোট করতে হবে চেকার বোট করলে তাহলে কনসেপ্ট বুঝলে কিন্তু আমি যে কোনোটাই বের করতে পারি কনসেপ্ট না বুঝলে মুখস্থ করলে তখন কিন্তু আর কিছু বের করা সম্ভব না আগের ক্লাসটা যারা করো নাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করে ফেলবা আগে যদি করাও থাকে ওই ক্লাসটা আবার করবা তাহলে এখানে খেয়াল করো যেখানে হচ্ছে আমাদের মেল এখানে দিলাম হচ্ছে ফিমেল মেল ফিমেল মেলের ক্ষেত্রে হচ্ছে বড় হাতের ডি বড় হাতের ই বড় হাতের ডি ছোট হাতের ই ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ডি ছোট হাতের ই ফিমেলের ক্ষেত্রে কি ফিমেলের ক্ষেত্রে হচ্ছে বড় হাত ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ডি ছোট হাতের ই ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ডি ছোট হাতের ই ঠিক আছে এখন হচ্ছে দেখো এই আমরা এটা যদি বসাই যে বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতে দুইটা ই বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ই ছোট হাতের দুইটা ডি বড় হাতে হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ই ঠিক আছে এটা গেল একটা এখানে বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ই বড় হাতের ডি ছোট হাতের ডি ছোট হাতে দুইটা ই এইটা আর এইটা এই দুইটা মিলে হবে ছোট হাতের দুইটা ডি বড় হাতের ই ছোট হাতের ই বড় হাতের দুইটা ডি ছোট হাতের দুইটা ডি বড় হাতের ই ছোট হাতের ই এখানে হবে হচ্ছে আমাদের ছোট দুইটা ডি ছোট দুইটা E ছোট দুইটা ডি ছোট দুইটা ই আচ্ছা আসো এখানে আমাদের কি বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের দুইটা ই এখানে কি বড় হাতের ডি ছোট হাতের ডি ছোট হাতের বড় হাতের ডি ছোটো হাতের ডি মানে এই ঘরটায় কী হবে এই চেকার কি কী হবে এই চেকার এই উপরে আর এইটা দুটা মিলে হবে তাহলে এখানে কী হবে আমাদের বড় ডি ছোটো ডি বড় ডি ছোটো ডি বড় ই ছোটো ই এখানে হবে ছোটো ডি ছোটো ডি বড় ই বড় ই ছোটো ডি ছোটো ডি বড় ই ছোট ই এখানে কী হবে বড় ডি ছোটো ডি বড় ই ছোট ই বড় ডি ছোট ডি বড় ছোট দুইটা ই হবে এখানে হবে ছোট দুইটা ডি তারপর হচ্ছে বড় ই ছোট ই ছোট দুইটা ডি আবার ছোট দুইটা ই আচ্ছা এখন দেখো যেখানে দুইটা ডি বা দুইটা ই আছে দুইটা ছোট ডি বা দুইটা ছোট ই আছে দুইটা ছোট ডি আছে দুইটা ছোট ডি আছে তারপর হচ্ছে দুইটা ছোট ডি আছে দুইটা ছোট ডি আছে দুইটা ছোটো ডি আছে দুইটা ছোট ডি আছে দুইটা ছোট ডি আছে দুইটা ছোটো ডি আছে দুইটা ছোট ডি যে জায়গাগুলোর মধ্যে আছে দুইটা ছোটো ডি যে জায়গা আছে দুইটা ছোটো ডি বা ছোট ছোট ই আছে ছোট ই আছে এই যে জায়গাগুলোর মধ্যে পাব এরা সবাই কি হবে মুখ হবে এরা সবাই কি হবে মুখ হবে এরা সবাই কি মুখ বধির মুখ বধির এটা সবাই কি এটা মুখ এটা মুখবধির এটা মুখ এটা মুখ এটা মুখ বধির মুখ বধির মুখ বধির মুখ বধির মুখ বধির মুখ বধির মুগ বধির এটা মুখবধি হুম এরা সবাই মুখবধি আর বাকি সব স্বাভাবিক তাহলে মুখবধির 2 স্বাভাবিক কত মুখবধির 2 স্বাভাবিক হচ্ছে আমাদের কত 1 2 3 4 5 ছয় 10 2 6 মুখবধি 10 জন স্বাভাবিক 6 জনটা বের করতে পারবো এরকম যদি আমাকে দেয় ফার্স্ট ক্লাস যারা করবে তারা করছে তারা এরকম যা দিবে যেটা দিবে সেটাই তারা ইনশাল্লাহ বের করতে পারবে পারবে এটা করতে তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে দিচ্ছে কিন্তু দুইটা বোর্ডে তারপর বলছে উদ্দীপকে স্বাভাবিক পুরুষের স্ত্রী হোমোজাইগাস মুখবধির হলে তাদের সন্তান স্বাভাবিক হওয়ার হার কত এই যে আমাদের স্বাভাবিক পুরুষ এখানে বলছে স্বাভাবিক পুরুষের স্বাভাবিক যে পুরুষ আছে সেই স্বাভাবিক পুরুষের স্বাভাবিক পুরুষের স্ত্রী স্বাভাবিক পুরুষ তার স্ত্রী হচ্ছে হোমোজাইগাস মুখবধির হোমোজাইগাস মুখবধির হোমোজাইগাস মুখবধির হলে তাদের সন্তানদের স্বাভাবিক হওয়ার হার কত কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে তাহলে দেখো এই দুইটা প্রশ্নই কিন্তু দিছে যেটা হচ্ছে তোমাকে বের করতে হবে একটা প্রশ্ন কিন্তু ডাইরেক্ট দেয় নাই নরমালি ডাইরেক্ট প্রশ্ন দেয় স্বাভাবিক পুরুষ আর স্ত্রী হচ্ছে হোমোজাইগাস মুখবদির তাহলে এটা তো আমরা গ করলাম গ করলাম ঘতে আমাকে কি বলছে ঘতে বলছে স্বাভাবিক পুরুষ আর হচ্ছে হোমোজাইগাস মুখবদির স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ এই যে স্বাভাবিক পুরুষ যে আছে উদ্দীপকের স্বাভাবিক পুরুষ এই স্বাভাবিক পুরুষ হচ্ছে বরাতের ডি ছোটতে ডি বড় ই ছোটতে ই আর তার স্ত্রী হচ্ছে আমাদের মুখবোধির কিন্তু বলে দিচ্ছে হোমোজাই হোমোজাইগাস মুখবোধির মানে কি সব সেম টাইপের হবে দুইটা ছোট ডি দুইটা ছোট ই দুইটা ছোট ডি দুইটা ছোট ই দুইটা ছোট ডি দুইটা ছোট ই তাহলে এখানে দেখা যাবে আমাদের হচ্ছে বড় ডি ছোট ডি তাহলে এখানে বড় ডি বড় ডি বড় ই তাহলে এখানে আমাদের গ্যামিট কি হবে বড় ডি বড় ই তারপর হচ্ছে বড় ডি ছোট ই ছোট ডি বড় ই ছোট ডি ছোট ই আর এখান থেকে সবগুলা চারটা গ্যামিটি একই ভাবে ডি ই ডি ই তারপর হচ্ছে ডি ই তারপর হচ্ছে ডি ছোট ডি ছোট ই হোমোজাইগাস মুকবधित তাহলে এটা হচ্ছে আমাদের করতে হবে এটা হইছে পিতামাতা এটা হইছে পিতামাতা মাতা এটা হচ্ছে আমাদের F1 ওয়ান জন্য এটা কি এফ ওয়ান জন্য এই এফ ওয়ান জন্যর ক্রস এই এফ ওয়ান জন্যর ক্রস 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 ঠিক আছে এখন খেয়াল করো যে এই যে আমাদের বিষয়টা এই যে আমার বিষয় আচ্ছা তোমরা যারা লাইভে আছো তারাই একটা প্রশ্ন বলো তোমাদের জন্য ভাইয়া যে পরিমাণ কষ্ট করতেছি এই কষ্টের জায়গায় মাত্র সাঁত্রিশ জন বাচ্চা কাচ্চা লাইভে আছে এটা কি হচ্ছে মানে ঠিক না বে ঠিক নাই বলো তোমাদের জন্য যে পরিমাণ কষ্ট আমি করতেছি তোমাদের বায়োলজি শেখানোর জন্য তোমাদের বায়োলজিকে মানে এই কোর্সটা কিন্তু আমি পেইডও নিতে পারতাম পাঁচশো টাকা করেও যদি আমি নিতাম মিনিমাম পাঁচ হাজার বাচ্চা কাচ্চা তো যুক্ত হইতোই আমাদের আমার বায়োলজি ফ্রি কোর্সে লাস্ট মুমেন্টে কিন্তু আমি তো একদম ফ্রিতে দিচ্ছি তাই বলে এইরকম অসম্মান মাত্র সাঁত্রিশ জন বাচ্চা কাচ্চা লাইভে থাকবে বলো এটা কি ঠিক কাজ ঠিক কাজ না কিন্তু আমার হচ্ছে কালকে মানে কালকে ফ্লাইট আমার আমি দেশের বাইরে যাব কিন্তু হচ্ছে আমি মানে তোমাদের পড়ায় যাচ্ছি পড়ায় যাচ্ছি যাচ্ছি আমি কোনো কিছু করতে পারতেছি না গুছাইতে পারতেছি না যাক যে যেভাবে পরিশ্রম করবে তাকে আল্লাহ সেভাবেই হচ্ছে ফলাফল দিবে আমার পরিশ্রমের ফলাফল আল্লাহ দিবে তোমাদের তো দেওয়া লাগবে না আমাদের যে আমার যে কষ্ট করতেছি সেটার ফলাফল আল্লাহ দিবে ইনশাল্লাহ বড়াতের ছোটাতের বরাতের ই ছোট ডি ছোট ইনি ডি ই

তাহলে কি এখানে কি বলে দিছে হোমো জায়গাস মুখ বধির শ্রী হোমো মুখ হলে এখানে দেখতে পাই হচ্ছে আমাদের বড় ডি ছোটো ডি বড় ই ছোট ই বড় ডি ছোটো ডি দুইটা ছোট ই দুইটা ছোট ডি বড় ই ছোট ই দুইটা ছোট ডি দুইটা ছোট ই ঠিক আছে এইটা হয় এবং এটা সব জায়গায় এটাই হবে সব জায়গায় এটাই হবে সব জায়গায় এটা হবে এখন তোমাদের টেস্ট পেপারগুলায় অনেক জায়গায় এইখানে ধরছে দুইটা ছোটো ডি আর এটাকে দুইটা ছোট ই ধরছে দুইটা ছোটো ডি দুইটা বড় ই ধরছে হোমোজাইগাস মুখবোধির হোমোজাইগাস মুখবধির মানে কিন্তু তোমার ধরার পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে তুমি যে কোনো টাইপের ধরতে পারো দুইটা ছোটো ডি দুইটা বড়ো ই এটাও হোমোজাইগাস তুমি হচ্ছে দুইটা ছোট ই দুইটা বড় ডি আর হচ্ছে দুইটা ছোট ই ধরতে পারো এটাও হোমোজাইগাস আবার আমি যেটা ধরছি দুইটা ছোট ডি আর হচ্ছে দুইটা ছোট ই এটাও হোমোজাইগাস তিনটাই সঠিক আমি যেটা ধরছি এটাও সঠিক তোমাদের বই যেটা করেছে সেটাও সঠিক যেটা দিয়ে তুমি করবা সেটা দিয়ে উত্তর আসবে সেটা দিয়ে তাহলে বড় ডি ছোটো ডি তাহলে এগুলো সব সেম হবে এখন দেখো এই পুরা রেঞ্জে স্বাভাবিক শুধু হবে ও এটা হচ্ছে স্বাভাবিক এই চারজন হচ্ছে স্বাভাবিক এই চারজন হচ্ছে স্বাভাবিক এই চারজন হচ্ছে স্বাভাবিক আর বাকি সব কিন্তু হচ্ছে এই যে মুখবধির 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 বাকি সব কিন্তু মুখবধির বাকি সবাই কিন্তু মুখবধির তাইলে হচ্ছে স্বাভাবিক ইষ্ট মুখবধির কত স্বাভাবিক ইস্টু মুখ বোধির স্বাভাবিক ইস্টু মুখ বোধির মুখ স্বাভাবিক ইস্টু মুখ বোধির হচ্ছে আমাদের কত ফোর ইস টু টুয়েলভ ফোর ইস টু টুয়েলভ এটাকে বলতে পারো টু থ্রি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি তার মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে পঁচিশ পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে পঁচিশ পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে এখন তুমি কী ধরবা সেটার উপর কিন্তু অ্যান্সার ভ্যারি করবে তুমি কী ধরবা সেটার উপর কিন্তু অ্যান্সার ভ্যারি করবে কি ধরবা সেটার উপর কিন্তু অ্যান্সার ভ্যারি করবে ঠিক আছে কি ধরতেছ সেটার উপর অ্যান্সার ভ্যারি করতেছে ঠিক আছে তো হোমোজাইগাস মুখ বলছে এখানে কিন্তু বলে দেয় নাই কোন মুখবধির কোনটা ধরবা তো হোমোজাইগাস মুখবধির কিন্তু এই তিনোটাই হোমোজাইগাস মুখবধির হোমো জাইগাস মুখবধির হোমোজাইগাস মুখবধির হোমোজাইগাস মুখবধির হোমোজাইগাস মুখবধির হচ্ছে এই তিনোটাই যে ছোট দুইটা ডি ছোট দুইটা ই ছোট বড় দুইটা ডি ছোট দুইটা ই ছোট দুইটা ডি বড় দুইটা ই তিনটাই কিন্তু হোমোজাইগাস মুম্বুদি যেটা ইচ্ছা ধইরা করে ফেলো যেটা ইচ্ছা ধরে করে ফেলো এবং পার্সেন্টেজ কিন্তু ভিন্ন ভিন্ন আসবে কি ধরতে আসো সেটার উপর পার্সেন্টেজ ভেরি করবে এরপর হচ্ছে যে মেন্ডেলের সূত্রগুলার দুটি ব্যতিক্রম এর অনুপাত দেওয়া আছে যার প্রথম অনুপাত টু ইস্ট টু ওয়ান টু ইস টু ওয়ান হচ্ছে লিথাল জিন আর থ্রি তেরো ইস টু তিন এটা প্রকোটেপ ইস্টেসিস এখন ব্যাকক্রস টেস্ট ক্রস সব পাওয়া রয়েছে মেন্ডেলের কৃতকার্য হওয়ার কারণ মেন্ডেলের সূত্রের হচ্ছে যে মটরশুটি মেন্ডেলের মটরশুটি কেন বেছে নিছে সেটার কারণগুলো জানতে চাইছে মূলত উদ্দীপকে উল্লেখিত প্রথম অনুপাতটার ব্যাখ্যা করে উদ্দীপকে উল্লেখিত প্রথম অনুপাতটা দেখা যায় আমাদের মেন্ডেলের সিদ্ধান্ত কেন নির্ভুল সেটার ব্যাখ্যা আছে বইয়ের মধ্যে দেখবা আমাদের প্রথম অনুপাতটা হচ্ছে লিথাল জিন প্রথম অনুপাতটা কি লিথালজিন 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 খুব সুন্দর করে ভাইয়া পড়ায় দিছি লাস্ট ক্লাসে উদ্দীপক উল্লিখিত দ্বিতীয় অনুপাতটি হওয়ার কারণ এটা হচ্ছে প্রকোট এপিস্টেসিস সো প্রকোট এপিস্টেসিস সুন্দর করে ব্যাখ্যা করে দিবা প্রকোট এপিস্টেসিস ট্যাসিস প্রকোট এপিস্টেসিস প্রকোট এপিস্টেসিস ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে সাদা লেখন আর সাদা ডট আছে সাদা লেঘন এবং হচ্ছে সাদা ডট সাদা লেঘন সাদা ওয়াইন ডট এই সাদা লেঘন এবং সাদা ওয়াইনডটের সকল বাচ্চা কাচ্চাই সাদা হয় এবং সেখান থেকে সাদা রঙিন অনুপাত তেরো টু তিন এটা হচ্ছে আমাদের প্রকোট এপিস্টেসিস এটা কি প্রকোট এপিস্টেসিস প্রকোট এপিস প্রকোট এপিস্টাইসিস প্রকোট এপিস্টাইসিস ঠিক আছে প্রকোট এপিস্টাইসিস ব্লাড গ্রুপ কি লিঙ্গ সংযুক্ত বৈশিষ্ট্য বলতে কি বুঝায় লিঙ্গ সংযুক্ত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সেক্স লিঙ্কড ক্যারেক্টার লিঙ্গ সংযুক্ত বৈশিষ্ট্য বলতে কি বোঝায়

ফারান বারান্দায় দুটি টবে সাদা ও লাল গোলাপ লাগায় তাদের মধ্যে ক্রস করায় দেখলো গোলাপি ফুল ফুটছে তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ অসম্পূর্ণ প্রকটতা এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা তাহলে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ জৈব বিবর্তন এই দুইটা হচ্ছে বিবর্তন চ্যাপ্টারের টপিক বিবর্তন চ্যাপ্টারের টপিক ফারানের গবেষণার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই অসম্পূর্ণ প্রকটতা আমরা দেখাইতে পারবো ফারানের গবেষণার ফলাফল মেন্ডেলের কোন সূত্রে ব্যতিক্রম প্রথম সূত্রে ব্যতিক্রম এটাও আমরা পারি সিলেট বোর্ডে হচ্ছে গর্ভবতী মিনুর রক্তের গ্রুপ এবি নেগেটিভ তার স্বামী হচ্ছে আর এইচ পজিটিভ রিথাল জিনকি পারি প্রাকৃতিক নির্বাচন মতবাদ পড়ব কী কী জটিলতা হইতে পারে অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেভাবে সুন্দর করে আমি লেখায় দিছি সেভাবে লিখবা উদ্দীপকের মিনুর রক্তের প্রয়োজন হলে কোন ধরনের রক্ত সে গ্রহণ করতে পারবে সে যেহেতু আর এবি নেগেটিভ তাহলে এভি নেগেটিভ সে রক্ত নিতে পারবে কার কার থেকে এভি নেগেটিভ কার থেকে রক্ত নিতে পারবে সেটাকে জাস্ট একটু এক্সপ্লেন করতে হবে যে ভাইয়া সুন্দর করে পড়ায় দিচ্ছি অনেক কষ্ট করে এবি নেগেটিভ রক্ত নিতে পারবে এভি নেগেটিভ এবি নেগেটিভ রক্ত নিতে পারবে কার কার থেকে এ নেগেটিভ থেকে বি নেগেটিভ থেকে এভি নেগেটিভ থেকে ও নেগেটিভ থেকে সবার থেকে এবি নেগেটিভ কী করতে পারবে রক্ত নিতে পারবে যে সবার থেকে এবি নেগেটিভ রক্ত নিতে পারবে জিনিসটাকে সুন্দর করে ব্যাখ্যা করিতে হইবে ব্যাখ্যা করিতে হইবে কিভাবে সে রক্ত নিল সবার থেকে বেসিক কনসেপ্ট পড়ায় দেওয়া আছে সুন্দর করে এটা অ্যান্সার লিখবা এরপর বলছে রহিম সাহেবের রক্তের গ্রুপ ও কিন্তু তার পিতা ও মাতার রক্তের গ্রুপ এ আর বি রহিম সাহেবের রক্তের গ্রুপ হচ্ছে ও তার পিতা আর মাতার রক্তের গ্রুপ এ আর বি তাহলে এ আর বি এর সন্তানের রক্তের গ্রুপ কি ও হইতে পারে অবশ্যই হইতে পারে কারণ এল ও এল এ এল ও এল বি এইভাবে পিতা মাতা হয়েছে যে দেখো গ নম্বর আমাদের এখানে আরেকটা জানতে চাইছে রহিম সাহেব স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও তার ভাই লাল সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না রহিম সাহেব স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও তার ভাই লাল সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না মানে রহিম স্বাভাবিক তার ভাই বর্ণান্দ ফেনোটাইপ কি বাহ্যিক বৈশিষ্ট্য সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস সে সকল ক্রস টেস্ট ক্রসটা ব্যাকক্রস টেস্ট ক্রস পরানো আছে রহিম সাহেবের রক্ত গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও রহিম সাহেবের রক্তের গ্রুপ এ তার বাবা মা ও তার বাবা মার রক্তের গ্রুপ হচ্ছে এ আর বি এটার ব্যাখ্যা কি হবে দেখো এই রহিমের বাবা মা রহিমের বাবা রহিমের বাবা রহিমের বাবা ব্লাড গ্রুপ হচ্ছে বাবা এই বাবার হচ্ছে এ গ্রুপ এ ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ আর হচ্ছে তার মায়ের ব্লাড গ্রুপ কি তার মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে বি ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ তো এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে বলছি সংকটটা ধরবা সবসময় জিন হচ্ছে এল এ এল ও বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিন হচ্ছে এল বি এল ও তাহলে এখান থেকে আমাদের দুইটা ভাগ আসে এল এ এল ও এখান থেকে আমাদের দুইটা ভাগ আসে এল বি এল ও এল বি এল ও তাইলে ক্রস করলে কী আসে এল এ এল বি এখানে ক্রস করলে কী আসে এল ও এল ও এখানে ক্রস করলে আসে হচ্ছে এল ও এল বি এল এ এল ও এল এ এল ও এটা ক্রস করলে কী আসে এল ও এল ও তাহলে হচ্ছে এটা কি ব্লাড গ্রুপ এর কারণে হবে এবি ব্লাড গ্রুপ এর কারণে এ ব্লাড গ্রুপ এর কারণে বি ব্লাড গ্রুপ এর কারণে ও ব্লাড গ্রুপ তাহলে হচ্ছে যে এই রহিম রহিমের বা রহিম এর ব্লাড গ্রুপ ও রহিমের ব্লাড গ্রুপ কি রহিমের ব্লাড গ্রুপ আমাদের হচ্ছে যে এ বা এ বি এ এবি বা বি বা ও এর যে কোনো একটা হতে পারে যে কোনো একটা হওয়া সম্ভব একটা হওয়া সম্ভব কিন্তু তার কি হয়েছে সম্ভব সো সুতরাং তার রক্তের গ্রুপ ও হতে পারে রক্তের গ্রুপ ও পারে তার রক্তের গ্রুপ কি হতে পারে ও হতেই পারে ও হতে পারে ঠিক আছে সেটা ব্যাখ্যা করে দিলাম আমরা নেক্সট কথা প্রশ্ন হচ্ছে রহিম সাহেবের পিতা জিনোটাইপ বিশ্লেষণ করো রহিম স্বাভাবিক আর তার ভাই লাল সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না এটা কখন হবে এটা কখন হবে তার মানে প্রবলেমটা কার কার মধ্যে 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 মার মার সমস্যা 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 বাবার কোনো নেই মায়ের রহিমের এবং মা বর্ণান্দ না বর্ণান্দ বাহক মা যদি বর্ণান্দ হয় তাহলে দুইটা ছেলেই বর্ণান্দ হবে মা যদি বর্ণান্দ বাহক হয় তাহলে একটা ছেলে বর্ণান্দ একটা ছেলে স্বাভাবিক হবে তাহলে দেখো নম্বরের উত্তর কিন্তু এই যে আমরা এই জায়গায় পড়ে আসছি কোথায় পড়ে আসছি এই যে আমরা টাইপ কত টাইপ হচ্ছে আমাদের থ্রি টাইপ থ্রি এই যে টাইপ থ্রি টাইপ থ্রির মধ্যে দেখো যে মা বর্ণান্দ বাহক স্ত্রী হইলে একটা ছেলে বর্ণান্দ একটা ছেলে স্বাভাবিক হচ্ছে আমাদের তাইলে এই হয়েছে আমাদের উত্তর এই যে একজন জিজ্ঞাসা করছে এগুলা কিভাবে দিবা দেখাও যে পরীক্ষায় কিন্তু তোমাকে টাইপ ধরায় দিছে টাইপ ধরায় দিছে সো টাইপের উত্তর প্রশ্নের মধ্যেই পাওয়া যাচ্ছো টাইপের উত্তর কি প্রশ্নের মধ্যেই পাওয়া যাচ্ছো প্রশ্নের মধ্যেই টাইপের উত্তর পেয়ে গেলা প্রশ্নের মধ্যে টাইপের উত্তর পেয়ে গেলা পাইসো টাইপের উত্তর তাহলে এটা হচ্ছে আমাদের ঘয়ের উত্তর দিলাম আমরা আর ঘয়ের উত্তর হচ্ছে এই যে আমি তুলে নিয়ে আসছি ঘয়ের উত্তর ঠিক আছে ঘয়ের উত্তর এই যে আমাদের ঘয়ের উত্তর হুম এই রহিমের বাবা মার রাজ হচ্ছে বাবা মা বাবা মা এখন প্রশ্ন করছে একজন আর ও গ্রুপের ক্রসেও কি বি হতে পারে ক্রস করে দেখো ক্রস করিয়া দেখো বি আর ও এর ক্রসে কি হচ্ছে আমাদের এবি হয় কি না ক্রস করিয়া ফেলো আসো এবার দেখো আর কি আছে আমাদের আর হয়েছে যে জিনতত্ত্ববিদ জনাব এম সাদা ও কালো বিড়ালের মধ্যে ক্রস ঘটায়া আমাদের হচ্ছে সব কালো বিড়াল পেলেন কিছু হলুদি ইদোরের মধ্যে ক্রস ঘটায়া এক চতুর্থাংশ ভ্রূণ অবস্থায় মারা গেল দ্যাট গেলস লিথাল জিন জানি মেন্ডেলের প্রথম সূত্রকে কেন সূত্র বলে আগের ক্লাস বললে ইঁদুরের ক্রসে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত নির্ণয় করো এটা হচ্ছে লিথাল জিন নিয়ে কথাবার্তা বলতে হবে আগের ক্লাস করছে যারা তারা পারবে উদ্দীপকের বিড়ালের ক্ষেত্রে টেস্ট ক্রসের ফলাফল বিশ্লেষণ করো টেস্ট ক্রস ক্রসকে টেস্ট ক্রস হচ্ছে আমাদের এই যে এফ ওয়ান সব কালো বিড়াল পাইল এই কালো বিড়ালগুলা কি আসলে বিশুদ্ধ কালো বিড়াল নাকি শঙ্কর কালো বিড়াল এটা বের করার জন্য টেস্ট ক্রস করতে হবে ওই যে টেস্ট ক্রস যে ফর্মুলায় শিখাইছি সেই ফর্মুলায় এই টেস্ট ক্রসটা বের করে দেখাবা ঠিক আছে এটাও তুমি পারবা আগের ক্লাস ফার্স্ট ক্লাস করছে যারা ফার্স্ট ক্লাস করার কোনো বিকল্প নাই বাইশ সালের প্রশ্ন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটতা লিথাল কি আমরা পারি বর্ণাধ থেকে লিঙ্গ জড়িত কেন বলা হয় এটা ব্যাখ্যাও করতে পারবো এক এর জিনতাত্ত্বিক ব্যাখ্যা অসম্পূর্ণ প্রকটতার ব্যাখ্যা উদ্দীপকের সকল আমাদের মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম এরা সবাই হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম প্রথম সূত্রের ব্যতিক্রম কার ব্যতিক্রম প্রথম সূত্রের ব্যতিক্রম প্রথম সূত্রের ব্যতিক্রম প্রথম সূত্রের রফিক একজন দুই বর্ণান্ধ আর একজন স্বাভাবিক তাহলে রফিক সাহেবের পারিবারিক সমস্যাটির ব্যাখ্যা করো রফিক সাহেবের পারিবারিক সমস্যাটার ব্যাখ্যা ওই যে যে উত্তর দিছি বর্ণান্ধ বাহক স্ত্রী আর রফিক সাহেব স্বাভাবিক তাইলে এক ছেলে বর্ণান্ধ এক ছেলে স্বাভাবিক হচ্ছে রফিক সাহেবের মেয়েদের সম্ভাব্য জিনো টাইপ ব্যাখ্যা করো মেয়েদের ক্ষেত্রে সম্ভাব্য জিনো টাইপ কী হইতে পারে তাহলে রফিক সাহেবের পরিবারের সমস্যাটা ব্যাখ্যা করো ওই যে যেটা আছে আমাদের রফিক সাহেবের ক্ষেত্রে কি হবে এক দুই ছেলের মধ্যে একজন বর্ণান্ত একজন স্বাভাবিক তাহলে হচ্ছে স্ত্রী হবে বাহক রফিক সাহেবের স্ত্রী বাহক রফিক সাহেবের স্ত্রী বাহক আর হচ্ছে পুরুষ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক তাহলে ছেলেদের কি হবে আর মেয়েদের কী হবে আলাদা আলাদা দুইটা প্রশ্ন জানতে চাইছে তাহলে পুরুষ স্বাভাবিক এক্স বড়তে হাতে সি ওয়াই আর এখানে স্ত্রী বাহ করছে এক্স বড়োতে সি এক্স ছোটাতে সি তাইলে আমাদের খেলা হয়ে গেছে খেলা হয়ে গেছে কিন্তু এই জায়গায় খেলা হয়ে গেছে এনে খেলা হয়ে গেছে এনে খেলা হয়ে গেছে তাহলে এক্স বড়তে সি এক্স বড়োতে সি এক্স বড়তে সি আর ওয়াই এখানে হচ্ছে আমাদের এক্স এক্স ছোটতে সি ওয়াই আরেকটা হচ্ছে আমাদের এক্স ছোটতে সি এক্স বড় তের তাহলে ছেলেদের মধ্যে এই যে স্বাভাবিক এই যে একজন স্বাভাবিক আরেকজন কেমন হবে আরেকজন হবে বর্ণান্ধ একজন স্বাভাবিক এবং আরেকজন কেমন হবে আরেকজন হবে বর্ণান্ধ বর্ণান্ধ আর মেয়েদের মধ্যে একজন স্বাভাবিক আরেকজন হচ্ছে বর্ণান্ধ বাহক হবে ডক্টর রেজা দুটি দূরের মধ্যে ক্রস ঘটায় প্রথম চতুর্থাংশে একজন মারা যায় ডক্টর সুমনা বিয়ে করতে গিয়ে শুধুমাত্র রক্তের আরেজ ফ্যাক্টর জনিত কারণ একটা ছেলেকে বিয়ে করলো না ডক্টর রেজা করছে কি লিথালজিনের ক্রস করছে আর ডক্টর সুমনা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইয়েস কারণ সেও মারা যেত তার বাচ্চা মারা যাইতো যদি আরেচ ফ্যাক্টর সে আরেক নেগেটিভ হয়তো পজিটিভ একটা ছেলেকে বিয়ে করে নাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে সে কোনো বিশেষ জিনের হোমোজাইগাস অবস্থায় সন্তানের মৃত্যু করতে পারে এসব ঘটনা প্রকৃতপক্ষে থ্রি টু ওয়ানের ব্যতিক্রম জিনের কথা বলছে দাইজিনটা জিনের বৈশিষ্ট্য পড়ানো হয়েছে প্রথম ক্লাসে চেকার বোর্ডটা বিশ্লেষণ করতে বলেছে এরপরের প্রশ্ন হচ্ছে যে সাদা লেখন মরুক মুরগিদের রঙিন পালকের জন্য দায়ী জিন থাকা সত্ত্বেও সাদা বর্ণের হয় কারণ কি বাধা পায় এপিস্টেসিস বলি এটাকে আমরা প্রকট এপিস্টেসিস বলি এই রঙিন পালকের জিন থাকা সত্ত্বেও এফ ওয়ান জনুতে রঙিন পালকের মরুগ মুরগি না পাওয়ার কারণ এপিস্টেসিস ব্যাখ্যা করতে হবে এফ টু জনুতে যে ব্যতিক্রম পরিলক্ষিত হয় তা একটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও তার মানে এপিস্টেসিসের আমাদের এফ ওয়ান জোনু পর্যন্ত এফ ওয়ান জোনু পর্যন্ত হচ্ছে গ নম্বর প্রশ্ন আর বাকিটা হচ্ছে নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে লাস্ট প্রশ্ন হচ্ছে লিটাল জিন কি পলিজেনিক ইনহেরিটেন্স কী বলা হয় উদ্দীপকের পরিবর্তনের সাপেক্ষে ভ্রূণতাত্ত্বিক প্রমাণ শেষ লাইনটি এটা বিবর্তনের প্রশ্ন বিবর্তনের প্রশ্ন আমরা পড়ি নাই বিবর্তন আমরা পড়ি নাই বিবর্তনের উপর একটা লেকচার আপলোড দিব দেখে নিও আর আজকে দুপুরে আমি বলছিলাম তোমাদেরকে কোষ এবং এর গঠনের লাস্ট অংশ পড়ায় দিব বাট দ্য নাম্বার অফ অ্যাটেন্ডেন্স দেখে আমার মনে হচ্ছে না শুধু শুধু আমার কষ্ট করে কোষ এবং এর গঠনের বাকি অংশ পড়ানোর দরকার আছে আজকে আর ক্লাস হবে না কালকে ক্লাস ঠিক আছে থ্যাংক ইউ কালকে জীব প্রযুক্তি পড়ায় দিয়ে টাটা বাই বাই সি ইউ নেক্সট টাইম